সমুদ্রের পানিতে সূর্যটা পুরোপুরি না ডুবে যাওয়া পর্যন্ত জহুর বালুবেলায় চুপচাপ বসে রইল। সে প্রতিদিন এই সময়টায় সমুদ্রের তীরে আসে এবং চুপচাপ বসে সূর্যটাকে ডুবে যেতে দেখে। ঠিক কী কারণে দেখে তার কোনো সঠিক ব্যাখ্যা নেই, সে খুবই সাধারণ মানুষ। প্রকৃতি বা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য এসব ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। যারা তাকে চেনে তাদের ধারণা সে বাউন্ডুলে এবং ভব ঘুরে ধরনের মানুষ। সেটি পুরোপুরি সত্য নয়। অল্প সময়ের ব্যবধানে তার একমাত্র মেয়ে এবং স্ত্রী মারা যাবার পর হঠাৎ করে সে পৃথিবীর আর কোনো কিছুর জন্যই আকর্ষণ অনুভব করে না। সূর্যটা পুরোপুরি ডুবে যাবার পর জহুর উঠে দাঁড়ালো এবং নরম বালুতে পা ফেলে হেঁটে হেঁটে ঝাউ গাছের নিচে ছোট টং ঘরটাতে হাজির হলো। সেখানে কাঠের নরবরে বেঞ্চটাতে বসে জহুর এক কাপ চায়ের অর্ডার দেয়। তার যে চা খেতে খুব ইচ্ছে করে তা নয়, তারপরেও সে রুটিন মাফিক এখানে বসে এক কাপ চা খায়। যে ছেলেটা দোমড়ানো কেতলি থেকে কাপে গরম পানি ঢালে, দুধ চিনি দিয়ে প্রচণ্ড বেগে একটা চামচ দিয়ে সেটাকে ঘুটে তার সামনে নিয়ে আসে, জহুর বসে বসে তার কাজকর্ম লক্ষ্য করে। কেন লক্ষ্য করে জহুর নিজেও সেটা জানে না। এখন তার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, একদিন থেকে পরের দিনের মাঝে কোনো সম্পর্ক নেই। অনেকটা যন্ত্রের মতো কাপটা টেবিলে নামিয়ে রেখে সে সামনের দিকে তাকালো এবং দেখলো মধ্যবয়স্ক একজন মানুষ তার দিকে তাকিয়ে আছে। জহুরের ভাষাভাষাভাবে মনে হলো এই মানুষটা সে আগে কখনো দেখেছে, কিন্তু ঠিক কোথায় দেখেছে মনে করতে পারল না। মানুষটার সামনের দিকে চুল পাতলা হয়ে এসেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি এবং গায়ে একটা ভুষভুষে নীল রঙের শার্ট। জহুর মানুষটাকে এক নজর দেখে আবার তার চায়ের কাপে চুমুক দেয়। এবার তার মনে হলো চায়ে চিনি একটু বেশিই দেওয়া হয়েছে, তবে তাতে তার কিছু যায় আসে না, কোনো কিছুতেই তার কখনোই কিছু যায় আসে না। জহুর চায়ের কাপটা নামিয়ে রেখে আবার সামনের দিকে তাকালো, দেখালো মাথার সামনে চুল পাতলা হয়ে যাওয়া মধ্যবয়স্ক মানুষটা এখনো তার দিকেই তাকিয়ে আছে। সে নিজের সুযোগ পেলেই তার চারপাশের মানুষকে লক্ষ্য করে, কিন্তু সেটা সে করে কাউকে কিছু বুঝতে না দিয়ে। এই মানুষটি তাকে লক্ষ্য করছে সরাসরি, একদৃষ্টে তার দিকেই তাকিয়ে। জহুর একটু ঘুরে বসবে কিনা চিন্তা করছিল, তখনই মধ্যবয়স্ক মানুষটা সামনের বেঞ্চ থেকে উঠে তার পাশে এসে বসে জিজ্ঞাসা করল, ভাই আপনি কি করেন? কিছু করি না। কিছু করতে চান? আমি? জি, আপনি কোনো কাজ করতে চান? কাজ? আমি? হ্যাঁ। কি কাজ? আপনি যদি কাজ করতে চান তাহলে বলি কি কাজ, যদি না করতে চান তাহলে। কাজটা কি সেটা যদি না জানি তাহলে করতে চাইবো কি না কেমন করে বলি? যদি বলেন অস্ত্র চলাচালানোর কাজ। না না না, কোনো বেআইনি কাজ না, খাঁটি কাজ। তবে তবে কি? নয়টা পাঁচটা কাজ না, চব্বিশ ঘন্টার কাজ। চব্বিশ ঘন্টা? জি। কোথায়? এটাই হচ্ছে সমস্যা। সমস্যা? জি, এইটাই একটু সমস্যা। কেন সমস্যা? কেন? কাজটা অনেক দূরে, সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝে? সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের উপর একটা হাসপাতাল তৈরি হয়েছে, খুব হাইফাই হাসপাতাল, সেই হাসপাতালের কাজ। সমুদ্রের মাঝখানে হাইফাই হাসপাতাল? সমুদ্রের মাঝখানে হাসপাতালের দরকার কি? সমুদ্র কে থাকে, তাই তো? হ্যাঁ। সেটা অনেক লম্বা ইতিহাস। শুনি সেই লম্বা ইতিহাস। আসলে সেটা নিয়ে আমরা বেশি কথা বলা বলি করি না, আমাদের কাদের স্যার হাসপাতালটা নিয়ে বেশি হইচই করতে না করেছেন। কাদের স্যার কে? কাদের স্যার এই হাসপাতাল তৈরি করেছেন, অনেক বড় ডাক্তার। আমি পুরো ব্যাপারটা এখনো ভালো করে বুঝতে পারিনি, কিন্তু আপনার যদি বলা নিষেধ থাকে, ব্যাপারটা গোপন হয় থাকে, তাহলে থাক। না না না, এটা গোপন না, গোপন কেন হবে? কিন্তু আমাদের কাদের স্যার নিজের প্রচার চান না, সেই জন্য এটা নিয়ে আমাদের বেশি কথাবার্তা বলতে না করেছেন। কিন্তু আপনাকে বলতে সমস্যা নেই, আপনি তার পত্রিকার লোক না। আমি আসলে এখনও ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারিনি। একটা হাসপাতাল যদি সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মাঝে হয়, তাহলে রোগীরা সেখানে যাবে কেমন করে, সাঁতার দিয়ে? না না না, রোগীরা সাঁতরে সাঁতরে হাসপাতালে যায় না, রোগী আনার জন্য হেলিকপ্টার আছে। হেলিকপ্টার? জি, আপনাকে বলেছি এটা অনেক হাইফাই হাসপাতাল, এখানে হেলিকপ্টার আছে, স্পিড বোট আছে, বড় জাহাজ আছে, আলাদা পাওয়ার স্টেশন আছে, আর হাসপাতাল তো আছেই। ও আচ্ছা, বুঝলেন ভাই, নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। হাসপাতালের মেঝে তৈরি হয়েছে ইতালির মার্বেল দিয়ে, দেখলে চোখ উল্টে যাবে। থাকার জন্য আলাদা কোয়ার্টার, ইলেকট্রিসিটি, গ্যাস, ট্যাপ খুললেই গরম পানি, নিজেদের ডিশ, ইন্টারনেট, কম্পিউটার সব মিলিয়ে একেবারে যাকে বলে ফাটাফাটি অবস্থা। আমার চাকরিটা কীরকম হবে?
অনেক রকম চাকরি আছে, আপনার কীরকম লেখাপড়া, কীরকম অভিজ্ঞতা তার উপর চাকরি, তাহার উপরই বেতন। আমার লেখাপড়া নাই, আমার কোনো অভিজ্ঞতাও নাই। লেখাপড়া নাই? না, গ্রামে মানুষ হয়েছি, চাষবাস করেছি, লেখাপড়ার দরকার হয় নাই, করিও নাই। পত্রিকাটা কোনো মতে পড়তে পারি? পত্রিকায় যেসব খবর থাকে এখন মনে হয় ওইটা না পড়তে পারলেই ভালো ছিল। বেশি লেখাপড়া না জানা মানুষেরও চাকরি আছে। আছে নাকি? জি আছে। সেটা কি চাকরি? এই মনে করেন কেয়ারটেকারের চাকরি। তার মানে দারোয়ানের চাকরি? সেটা আপনার ইচ্ছা হলে বলতে পারেন, চাকরি হচ্ছে চাকরি, দারোয়ানের চাকরিও চাকরি, কেয়ারটেকারের চাকরিও চাকরি। না ভাই, এই বয়সে আর দারোয়ানের চাকরি করার ইচ্ছা নেই। তাহলে অন্য চাকরিও আছে? না। কেন না? আসলে ভাই, আপনি যেরকম হাইফাই হাসপাতালের বর্ণনা দিলেন, আমার সেরকম হাসপাতালে চাকরি করার কোনো ইচ্ছা নেই। আমি মনে করেন চাষা মানুষ, বড়লোক সেরকম দেখি নেই, দেখার ইচ্ছাও নেই। এরকম বড়লোকদের চাকর বাকরের কাজ করার ইচ্ছে করে না। বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন, বুঝেছি। আপনি যেরকম করে ভাবেন আমিও সেরকম করেই ভাবি, তবে আপনি চাকরি করতে না চাইলে নাই, তবে আমি বলি কি আপনি হাসপাতালটা একটু দেখে আসেন। দেখে আসব? জি, এটা একটা দেখার মতো জায়গা। কাদের স্যার যদি পাবলিকদের এটা দেখার জন্য টিকিট সিস্টেম করতেন তাহলে মানুষ টিকিট কিনে দেখতে আসতো। আচ্ছা। জি, আপনার চাকরি করার কোনো দরকার নেই, শুধু একটা ইন্টারভিউ দিয়ে আসেন। এই হাসপাতালটা দেখার মাত্র দুইটা উপায়, এক হচ্ছে রোগী হয়ে যাওয়া, আর দুই হচ্ছে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাওয়া। আমি চাকরি না চাইলেও ইন্টারভিউ দিব? কেন দিবেন না? কিরকম করে দিব, কেমন করে যাব? আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দিব, যেটি থেকে সপ্তাহে দুই দিন একটা ট্রলার হাসপাতালে যায়। না ভাই, আমার ইচ্ছা নেই। কেন ইচ্ছা নেই? যে জায়গাটা মানুষ পয়সা দিয়েও দেখতে পারেন, আপনি সেটা ফ্রি দেখে আসবেন, যাতায়াত থাকা খাওয়া ফ্রি। ভাই আমি গরিব মানুষ, কথা সত্যি, কিন্তু তাই বলে একটা কিছু ফ্রি হলেই আমি হামলে পড়ি না? আমি সেটা বলি নাই, আমি বলেছি জায়গাটা দেখে আসার জন্যে, এটা একটা দেখার মতো জায়গা। আপনি সত্যি কথাটা বলেন দেখি, কেন আপনি আমাকে এত পটাতে চাইছেন? এখানে অন্য কোনো ব্যাপার আছে? আমি আসলে এই হাসপাতালের একজন রিক্রুটিং এজেন্ট, যদি হাসপাতাল আমার সাপ্লাই দেওয়া কোনো মানুষকে চাকরি দেয় তাহলে আমি একটা কমিশন পাই। এইবার বুঝতে পারলাম। আপনাকে আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি, চুপচাপ মানুষ, কোনো রকম হাঙ্গামা হজ্জতের মধ্যে নেই। সেই দিন দেখলাম ওই পকেট মারকে পাবলিকের হাত থেকে বাঁচালেন, আপনি না থাকলে বেকুবটাকে পাবলিক পিটিয়েই মেরে ফেলতো। কি ঠান্ডা মাথায় কাজটা করলেন, অসাধারণ। যখন পুলিশের সাথে কথা বললেন আপনার কোনো তাপ উত্তাপ নেই, আপনি রাগেন না, আপনি ভয়ও পান না, ঠান্ডা মানুষ। ও আচ্ছা। হাসপাতালটা আসলে আপনাদের মতো ঠান্ডা মানুষই খোঁজে, আমার মনে হচ্ছিল আপনি ইন্টারভিউ দিলেই চাকরি পেয়ে যাবেন। আর আমি চাকরি পেলে আপনি কমিশন পাবেন, অনেকটা সেরকমই। ভাই আপনার এইবারের কমিশনটা গেল, চোখ কান খোলা রাখেন, আর কাউকে পেয়ে যাবেন, দেশে আজকাল চাকরির খুব অভাব। নেন ভাই, এইটা রাখেন। এইটা কি? ইন্টারভিউ কার্ড। আপনি যদি মত পাল্টান তাহলে পরশুদিন জেটিতে আসেন, বড় ট্রলার, নাম হচ্ছে MV শামস, কার্ড দেখালে আপনাকে তুলে নেবে। আর যদি না আসি? তাহলে কার্ডটা ছিঁড়ে ফেলে দিবেন, অন্য কাউকে দিবেন না। ঠিক আছে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আপনি যদি ইন্টারভিউ দিতে আসেন তাহলে কাদের স্যারের সাথে দেখা হবে, পৃথিবীতে এরকম দুইটা মানুষ নাই। কেন? সেটা বলে বোঝানো যাবে না, আপনার নিজের চোখে দেখতে হবে। স্যার নিজে সবার ইন্টারভিউ নেন, মালি থেকে শুরু করে সার্জন সবার, কাদের স্যার চোখের দিকে তাকিয়ে ভেতরের সব কিছু বুঝে ফেলে। তাই নাকি? জি, চোখ দুইটা ধারালো ছোড়ার মতো, কেটে ভেতরেই ঢুকে যায়। জহুর কোনো কথা না বলে লম্বা লম্বা পা ফেলে হাঁটতে থাকে। সন্ধ্যার বাতাসে সমুদ্রের তীরের ঝাউগাছগুলো হাহাকারের মতো এক ধরনের শব্দ করছে, সেই শব্দ শুনলেই কেমন যেন মন খারাপ হয়ে যায়। দুই দিন পর জহুর আবিষ্কার করলো সে জেটিতে এসে MV শামস খুঁজে বের করে তার নীল রঙের ইন্টারভিউ কার্ড দেখিয়ে সেখানে চেপে বসেছে। কেন বসেছে সে নিজেও জানে না। ট্রলারে বসে থাকা মানুষগুলো কেউই খুব বেশি কথা বলে না, তাতে অবশ্য জহুরের খুব সমস্যা হলো না, বরং একটু সুবিধেই হলো, কারণ সে নিজেও খুব বেশি কথা বলে না। ট্রলারের ইঞ্জিনের বিকট শব্দ কথা বলতে হলেও সেটা বলতে হয় চেঁচিয়ে, কানের কাছে মুখ লাগিয়ে। যে হাসপাতালের মেঝে ইতালি থেকে মার্বেল এনে তৈরি করা হয়েছে, যেখানে রোগী আনা হয় হেলিকপ্টারে, সেই হাসপাতালে ইন্টারভিউ নেওয়ার মানুষগুলোর জন্যে কেন আরেকটু ভালো ট্রলারের ব্যবস্থা করা যায় না, সেটা জহুর বুঝতে পারল না। ট্রলারের ছাদে বসে জহুর সমুদ্রের দিকে তাকিয়ে থাকে।
খুব ধীরে ধীরে একটা দ্বীপ স্পষ্ট হতে থাকে। জহুরের ধারণা ছিল সে মাথা উঁচু করে থাকা বড় বড় দালান দেখতে পাবে, কিন্তু সেরকম কিছু দেখল না। যতই কাছাকাছি আসতে থাকে দ্বীপটাকে, ততই গাছগাছালি ঢাকা অত্যন্ত সাধারণ একটা দ্বীপ বলে মনে হতে থাকে। খুব কাছাকাছি আসার পর হঠাৎ একটা ছোট হেলিকপ্টার কি উঠে যেতে দেখা গেল। এটা না দেখলে এখানে যে কোনো বৈশিষ্ট্য আছে সেটা বোঝার কোনো উপায়ই থাকতো না। ট্রলার জেটিতে থেমে যাওয়ার পর জহুর অন্য মানুষগুলোর সাথে ট্রলার থেকে নেমে আসে। জেটিতে খাকি পোশাক পরা একজন মানুষ দাঁড়িয়ে ছিল। সে সবাইকে কাছাকাছি একটা ছোট ঘরে নিয়ে যায়। সেখানে তাদের সবাইকে একজন একজন করে একটা নীল পর্দার সামনে দাঁড়া করিয়ে একটা ছবি তুলে তাদের নাম পরিচয় লিখে আইডি কার্ড তৈরি করে দিল। একজন মহিলা জহুরের হাতে কার্ডটা তুলে দিয়ে বলল, যতক্ষণ এখানে থাকবেন এটা গলায় ঝুলিয়ে রাখবেন। ঠিক আছে, মনে রাখবেন এটা খুব জরুরি, এক সেকেন্ডের জন্যও খুলবেন না, খুললে কিন্তু ঝামেলা হতে পারে। ঝামেলা? হ্যাঁ, এখানে সিকিউরিটি খুব টাইট। আপনি চলে যাওয়ার সময় আইডি কার্ডটা এখানে জমা দিয়ে যাবেন। এই দ্বীপে খাবার জায়গা আছে, আইডি কার্ডটা দেখে যখন যা খেতে চান খেতে পারবেন। পিছন দিকে একটা ডরমিটরি আছে, যদি রাতে থাকতে হয় সেখানে থাকতে পারবেন। আপনার যখন ইন্টারভিউ নেওয়ার সময় হবে আপনাকে ডেকে আনা হবে। কোথা থেকে ডেকে আনা হবে? আপনি যেখানেই থাকেন সেখান থেকেই ডেকে আনবে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। দ্বীপের কিনারা দিয়ে একটা খোয়া বিছানো রাস্তা চলে গেছে। জহু সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করে। একটু পরপর বসার জন্য পাথরের বেঞ্চ বসানো আছে। এই পাথরগুলো না জানি কোথা থেকে এনেছে। দ্বীপটা শুরুতে কেমন ছিল অনুমান করা কঠিন, এখন গাছগাছালিতে ঢাকা। জহুর সরু রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে পুরো এলাকাটা সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করল। দিনের মাঝামাঝি যে বড় দালানটি রয়েছে সেটা সম্ভবত মূল হাসপাতাল। দালানটা এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধু সামনের একটা বড় গেট দিয়েই সেখানে ঢোকা যায়, তাই এটাকে দেখে ঠিক হাসপাতাল মনে হয় না, মনে হয় একটা জেলখানা। দ্বীপের খোয়া বাঁধানো রাস্তাটা ধরে হেঁটে হেঁটে জহুর দ্বীপের শেষ প্রান্তে চলে আসে। অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে জহুর লক্ষ্য করল, হঠাৎ করে খোয়া বাঁধানো রাস্তা শেষ হয়ে সেখানে খানিকটা পথ কংক্রিটের, সেটা শেষ হয়ে আবার খোয়া বাঁধানো পথ শুরু হয়েছে। জহুর বোঝার চেষ্টা করলো মাঝখানের জায়গাটা কংক্রিটের কেন। সে ডানে বামে তাকালো, তার মনে হলো কংক্রিটে বাঁধানো অংশটুকু আসলে একটা সুড়ঙ্গের উপরের অংশটুকু। সুড়ঙ্গের অন্য পাশে মাটি ফেলে ঘাস লাগানো হয়েছে, এখানে লাগাতে পারেনি। জহুর ভালো করে তাকিয়ে দেখে সুড়ঙ্গটা যেখানে শেষ হবার কথা সমুদ্রের তীরে, সেখানে গাছগাছালি ঢাকা জায়গাটা। সেখানে দুটো স্পিড বোট, ভালো করে না থাকালে সেটা দেখা যায় না। হাসপাতালের ভেতর থেকে হঠাৎ পালিয়ে যাওয়ার এটা একটা গোপন রাস্তা। জহুরের কাছে ব্যাপারটা খানিকটা দুর্বোধ্য ঠেকে। হাসপাতাল থেকে কেউ কেন কখনো গোপন পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে? জহুরের একবার ইচ্ছে করল নিচে নেমে গিয়ে গোপন পথের দরজাটি দেখে আসে, কিন্তু শেষ পর্যন্ত সেটা করল না। এটা আসলেই যদি গোপন সুড়ঙ্গ হয়ে থাকে তাহলে সে যদি খুঁটিয়ে খুঁটিয়ে এটা দেখার চেষ্টা করে তাহলে অনেকেই তার উপর সন্দিহান হয়ে উঠবে, হয়তো এই মুহূর্তে তাকে কেউ কেউ তীক্ষ্ণ চোখে লক্ষ্য করছে। কাজেই জহুর ভান করল সে যে কিছুই দেখেনি। জহুর যখন হাসপাতালের ভেতরে ঢুকে তার মার্বেল পাথরের মেঝে, হেলিকপ্টারের হেলিপ্যাড এসব দেখবে কিনা চিন্তা করছিল, তখন খাকি পোশাক পরা একজন মানুষ লম্বা পা ফেলে তার দিকে এগিয়ে এলো। মানুষটা কাছাকাছি এসে জিজ্ঞাসা করল, আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছেন? আপনার নাম জহুর হোসেন? হ্যাঁ। আমার সাথে আসেন। জহুর কোনো কথা না বলে মানুষটার পেছনে পেছনে হাঁটতে থাকে। খাকি পোশাক পরা মানুষটা গেটের সামনে দাঁড়িয়ে তার গলায় ঝোলানো কার্ডটা গেটের নির্দিষ্ট একটা ফোকরে ঢুকিয়ে দিতেই গেটটা ঘর ঘর শব্দ করে খুলে গেল। খাকি পোশাক পরা মানুষটার সাথে ভেতরে ঢোকার সাথে সাথেই গেটটা আবার ঘর ঘর শব্দ করে বন্ধ হয়ে গেল। আমাদের তিনতলায় যেতে হবে। তিনতলায়? হ্যাঁ স্যার, তিনতলায় বসেন। কোন স্যার? কাদের স্যার। কাদের স্যার আমাদের এমডি। ও, কাদের স্যার নিজে সবার ইন্টারভিউ নেন। আচ্ছা। কাদের স্যারের মতন দ্বিতীয় মানুষ কেউ কখনো দেখে নেই। আচ্ছা। একটা লিফটে করে তিনতলায় উঠে যাওয়ার পর জহুর প্রথমবার হাসপাতালের ভেতরটা ভালো করে দেখার সুযোগ পেল। একটা বিশাল করিডোরের দুই পাশে ছোট ছোট অনেকগুলো কেবিন। হেঁটে যেতে যেতে হঠাৎ করে একটা কেবিনের জানালায় তার দৃষ্টি আটকে যায়। 18-19 বছরের একটা মেয়ে জানালার সামনে দাঁড়িয়ে ছিল। মেয়েটির মুখ পাথরের মতো ভাবলেশহীন, দেখে কেন জানি বুকের ভেতরটুকু কেঁপে ওঠে। জহুর সেখানে দাঁড়িয়ে গেল। মেয়েটি সরাসরি তার চোখের দিকে তাকিয়েছে। জহুর জিজ্ঞাসা করল, তুমি কি কিছু বলবে? বলো। এই, আপনি দাঁড়াবেন না, চলেন।
আচ্ছা, এই মেয়েটার কি হয়েছে? মানসিক রোগ। মানসিক রোগ? এটা কি কোনো মানসিক রোগের হাসপাতাল? এটা সব রোগের হাসপাতাল। সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মাঝখানে কেমন করে সব রোগের হাসপাতাল তৈরি করে রাখা হয়েছে জহুরে সেটা জানার ইচ্ছা করছিল, কিন্তু খাকি পোশাক পরে মানুষটাকে জিজ্ঞেস করে সেটা জানা যাবে বলে তার মনে হলো না, তাই সে কিছু জিজ্ঞাসা আর করল না। হেঁটে ঘুরে যেতে যেতে সে আবার ঘুরে তাকালো জানালার কাছে, তখনও ভাবলেশহীন চোখে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। খাকি পোশাক পরা মানুষটি করিডোরের শেষ মাথায় একটা দরজার সামনে দাঁড়িয়ে ইন্টারকম সুইচ চাপ দিয়ে বলল, স্যার। বলো। জহুর হোসেন ইন্টারভিউ দিতে এসেছে, ভেতরে পাঠিয়ে দাও। কাঁচা পাকা চুলের মানুষটি নিশ্চয়ই ডক্টর কাদের। সে এক সেকেন্ড দাঁড়ানোর কথা বললেও বেশ কিছুক্ষণ মাইক্রোস্কোপ থেকে চোখ তুলল না। জহুর অবাক হলো না। ক্ষমতাশালী মানুষেরা সাধারণ মানুষের কাছে নিজেদের ক্ষমতা বোঝানোর জন্য এটা করে, তাদেরকে অকারণে দাঁড় করিয়ে রাখে। সে যখন দ্বীপটাকে ঘুরে দেখছিল তখন তাকে নিশ্চয়ই এই স্ক্রিনগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ শুধু ঘরের দেয়ালে লাগানো টেলিভিশন স্ক্রিনগুলা সে দেখতে পেল। এক একটা স্ক্রিনে দ্বীপের এক একটা সমুদ্র তীর দেখা যাচ্ছে, প্রত্যেকটি জায়গা খুব ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে। ডক্টর কাদের একসময় মাইক্রোস্কোপ থেকে চোখ তুলে জহুরের দিকে তাকালো, কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থেকে বলল, বসেন। বসতে হবে না। আমার এখানে ইন্টারভিউ দিতে হলে সামনে বসতে হবে, বসে হাত দুটো টেবিলে রাখতে হবে। আমি যতক্ষণ আপনার সাথে কথা বলবো আপনি ততক্ষণ হাতটা টেবিলে চাপ দিয়ে ধরে রাখবেন। কি কারণে হাত চাপ দিয়ে রাখতে হবে জহুরে সেটা জানার কৌতূহল হচ্ছিল, কিন্তু সে সেটাও জানতে চাইল না। টেবিলে হাতটা একটু জোরে চেপে ধরল। কাদের বলল, চমৎকার, এবার আমি প্রশ্ন করব, আপনি সেই প্রশ্নের উত্তর দেবেন। শুধু একটা ব্যাপার, আমি আপনাকে যে প্রশ্ন করব আপনি তার ভুল উত্তর দেবেন। ভুল উত্তর? হ্যাঁ, আপনি কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন না, প্রত্যেকটা উত্তর হতে হবে মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। আমরা তাহলে শুরু করি। করেন। আপনার নাম? আমার নাম ডক্টর কাদের। কি বললেন আপনার নাম? বলেছি আমার নাম ডক্টর কাদের। আপনি কি কখনো মানুষ খুন করেছেন? করেছি। কয়টা? একটা। কিভাবে? একটা গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরেছিলাম। কেন খুন করেছেন? পূর্ণিমার রাতে যখন অনেক বড় চাঁদ ওঠে তখন আমার মানুষ খুন করার ইচ্ছা করে। আপনি কি আকাশে উঠতে পারেন? পারি। কিভাবে? পাখা দিয়ে। আপনার কি পাখা আছে? আছে, আমার দুটা বিশাল পাখা আছে, ভাঁজ করে পিঠে লুকিয়ে রাখি, কেউ দেখতে পায় না। আপনি কখন আকাশে ওড়েন? সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেলে আমি আকাশে উড়ি, প্রতিদিন। ডক্টর কাদের কিছুক্ষণ কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে থেকে জহুরের দিকে তাকালো, বলল, আমার ইন্টারভিউ শেষ, আমি কি এখন যেতে পারি? একটু দাঁড়ান, আমি আপনাকে আমার এখানে চাকরি দিতে চাই, আপনি কি এখানে চাকরি করবেন? আপনি কেন আমাকে চাকরি দিতে চাইছেন? কারণ আপনার নার্ভ ইস্পাতের মতো শক্ত। আপনি কেমন করে জানেন? আমি জানি। আপনি শান্ত গলায় শরীরের একটি লোমকূপও একটু আলোড়ন না করে ভয়ঙ্কর বিচিত্র কথা বলে ফেলতে পারেন, আমি আগে এরকম কখনো কাউকে দেখিনি। তার মানে কি? তার মানে আপনি কখনো উত্তেজিত হন না, আপনি অত্যন্ত ঠান্ডা মানুষ, ঠান্ডা মাথায় শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আমার আপনার মতো একজন মানুষের দরকার। আপনি কি আমার এখানে চাকরি করবেন? তার আগে আমার জানা দরকার আপনি কি করেন। আমি কি করি? হ্যাঁ। আপনি ঠিক কি বলতে চেয়েছেন? এই দ্বীপের মাঝে আপনি যে হাসপাতালটা বানিয়েছেন এটা আসলে হাসপাতাল না, এটা অন্য কিছু, আমি জানতে চাইছি এটা কি। এটা হাসপাতাল। আমার কাছে কোনো যন্ত্র নাই, কিন্তু যখন কেউ মিথ্যা কথা বলে আমি সেটা বুঝতে পারি। কোথাও কাজ করার আগে আমার জানা দরকার সেখানে কি হয়। আমি জানি এটা আসলে হাসপাতাল না, এটা অন্য কিছু, এখানে কাজ করার আগে আমাকে জানতে হবে এটা কি। আপনি কেমন করে জানেন এটা অন্য কিছু? আমি জানি। তাছাড়া? তাছাড়া কি? তাছাড়া 333 নম্বর কেবিনে যে মেয়েটি আছে। ঠিক আছে, আপনি এখানে আরও একদিন থাকেন, কাল ভোরে আমি আপনার সাথে কথা বলবো, আমি আপনাকে বলবো এটা কি। এই জায়গাটা কি তা জানার জন্য জহুরকে অবশ্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো না, সেদিন রাতেই সে সেটা জানতে পারল।
গভীর রাতে জহুরের ঘুম ভাঙল মেশিন গানের গুলির শব্দে। শুধু মেশিন গানের গুলির শব্দ নয়, তার সাথে অনেকগুলো হেলিকপ্টারের শব্দ। জহুর ডরমিটরিতে যে ঘরটিতে ঘুমোচ্ছিল সেখানে তার বিছানা ছাড়াও আরও তিনটি বিছানা ছিল। সেই বিছানাগুলোতে তার মতোই আরও কয়েকজন মানুষ ঘুমিয়েছিল এবং হেলিকপ্টার আর মেশিন গানের শব্দ শুনে তারাও লাফিয়ে উঠে বসে এবং আতঙ্কে ছুটাছুটি শুরু করে দেয়। তাদের ছুটাছুটি দেখে জহুরের কেমন যেন হাসি পেয়ে যায়। সে নিচু গলায় তাদেরকে বলল, আপনারা শুধু শুধু ছুটাছুটি করবেন না, মেঝেতে লম্বা হয়ে শুয়ে থাকেন। আর যদি কিছু হয়? হবে না, এখানে ডাকাত পড়েনি, পুলিশ মিলিটারি এসেছে। আপনি কেমন করে জানেন? আমি জানি, এই দেশের কোনো ডাকাতের দলের হেলিকপ্টার নাই। জহুর তার শার্ট প্যান্ট পরলো, জুতা পরল। একজন সেটা দেখে জিজ্ঞাসা করল, আপনি কি করেন? বাইরে যাই, দেখে আসি কি হচ্ছে। আর সর্বনাশ, যদি কিছু হয়? কিছু হবে না, আমি চোরও না ডাকাতও না, আমার কিছু হবে কেন? জহুর ডরমিটরির দরজা খুলে বাইরে বের হয়ে এলো। দ্বীপের মাঝামাঝি হাসপাতালের গেটের সামনে বেশ কিছু মানুষের ভিড়। তারা কোনো খবর পেয়ে এখানে এসেছে। ঠিক কেন এসেছে, কাকে ধরতে এসেছে জহুর কিছুই জানে না, কিন্তু সে অনুমান করতে পারল নিশ্চিতভাবেই তারা প্রথমেই ডক্টর কাদেরকে ধরবে। জহুর হঠাৎ করে বুঝতে পারল ডক্টর কাদের সম্ভবত তার গোপন সুরঙ্গ দিয়ে এখন হাসপাতালের ভেতর থেকে সরাসরি দ্বীপের কিনারায় এসে স্পিড বোটে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। জহুরের মনে হলো পুলিশ মিলিটারির দলটাকে সেটা জানানো উচিত, কিন্তু তার মতো চেহারার এত সাধারণ একজন মানুষের কথাকে পুলিশ মিলিটারি কোনোভাবেই গুরুত্ব দেবে না। অন্ধকার জায়গাটা চিনতে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু মোটামুটি অনুমান করে জহুর শেষ পর্যন্ত ঠিক জায়গায় এসে উপস্থিত হলো। স্পিডবোটের কাছাকাছি একটা গাছের আড়ালে এসে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। জহুর দ্বীপের মাঝখানে হাসপাতালের ভেতরে অনেক মানুষের কথাবার্তা শুনতে পায়। পুলিশের হুইসেল, বুটের শব্দ এবং হঠাৎ হঠাৎ গুলির আওয়াজ। গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে জহুর যখন আশা প্রায় ছেড়ে দিচ্ছিল, তখন হঠাৎ করে বালুতে ঢেকে থাকা একটা দরজা সরিয়ে সেখান দিয়ে একটা ছায়ামূর্তি বের হয়ে আসে। ডক্টর কাদের কয়েকটা ব্যাগ আর কাগজপত্রের প্যাকেট নিয়ে মাথা নিচু করে স্পিডবোটের কাছে এগিয়ে আসে। সেগুলো স্পিডবোটে তুলে যখন সে দ্বিতীয়বার আরও কিছু জিনিস আনতে এগিয়ে যাচ্ছিল, তখন জহুর পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ল। ডক্টর কাদের যখন যন্ত্রণার একটি শব্দ করল, তখন জহুর থেমে গিয়ে বলল, আমার ধারণা আপনি এখন আর নড়াচড়া করবেন না, করে লাভ নেই। জহুর ডক্টর কাদেরের কোমরে হাত দিয়ে উৎফুল্ল গলায় বলল, আরে চমৎকার, বেল্ট পরে এসেছেন, আপনার হাত দুটো বাঁধার জন্য কিছু একটা খুঁজছিলাম। হাতগুলো ব্যবহার করতে না পারলে দৌড়াদৌড়ি করা যায় না, আমার ধারণা এখন আপনি আর পালানোর চেষ্টা করবেন না। আপনি কে? আপনি আজ দুপুরে আমার ইন্টারভিউ নিলেন, চাকরি দিতে চাইলেন। আমি জানি আসলে আপনি কে। আমি আসলে কেউ না, খুবই সাধারণ একজন মানুষ। আপনি যদি আমাকে ছেড়ে দেন, চলে যেতে দেন, তাহলে যত টাকা চান তত টাকা দিব। আপনার সাথে আমি একটা ডিল করতে চাই। এখন চোখ দুটো বেঁধে ফেলেছি, হঠাৎ করে দৌড় দেওয়ার ইচ্ছা থাকলেও সেটা করতে পারবেন না, রুমালটা একটু ময়লা, সেজন্য কিছু মনে করবেন না। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, কেউ আমাকে শেষ পর্যন্ত কিছু করতে পারবে না, শুধু শুধু একটু ঝামেলা হবে। আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন, আপনারও লাভ আমারও লাভ। আমি পেমেন্ট করবো ডলারে, ক্যাশ এক্ষুনি। আমি চাষা ভুলো মানুষ, টাকা পয়সার সেরকম নাই, কোনোদিন নিজের চোখে ডলারও দেখি নাই। সবসময় জানার ইচ্ছা ছিল একজন হারামের বাচ্চা আরেকজন হারামের বাচ্চাকে ঘুষ দেওয়ার সময় কীভাবে সেটা দেয়, কীভাবে কথা বলে। আপনার কথা থেকে সেটা এখন বুঝতে পারলাম, কথাবার্তা হয় সোজাসুজি। আপনি ঠিক বুঝতে পারছেন না। সেটা সত্যি কথা, মনে হয় বুঝতে পারছি না। আপনি বোঝান দেখি বুঝি কি না। তবে হাঁটতে হাঁটতে বোঝান, যারা আপনাকে ধরতে এসেছে আপনাকে তাদের হাতে না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। বলেন কি বলবেন। ডক্টর কাদের কোনো কথা বলল না। হঠাৎ করে সে বুঝতে পেরেছে তার কথা বলার কিছু নেই। তার চোখ রুমাল দিয়ে বাঁধা, তাই সে কিছু দেখতেও পাচ্ছে না, দেখতে পেলেও কোনো ক্ষতি বৃদ্ধি হতো না, তার ভবিষ্যৎটুকু এরকম অন্ধকারই দেখা যেত। ডক্টর কাদেরের অফিসে ডক্টর কাদেরের আরামদায়ক নরম চেয়ারেই ডক্টর কাদেরকে বসানো হয়েছে। শুধু একটা পার্থক্য, তার দুই হাতে এখন হ্যান্ডকাফ লাগানো, চোখ থেকে রুমালের বাঁধন খুলে দেওয়া হয়েছে, তার ঝকমকে চোখগুলো এখন নিষ্প্রভ, চোখের নিচে কালি। তার সামনে একটা চেয়ারে একজন তরুণ মিলিটারি অফিসার বসে আছে। সে একটু ঝুঁকে পড়ে বলল, আমি শুধু ডক্টর ম্যাঙ্গেলার নাম শুনেছিলাম, এখন নিজের চোখে ডক্টর কাদেরকে দেখতে পেলাম। ডক্টর কাদের।
জহুরের খুব কৌতূহল হচ্ছিল ডক্টর ম্যাঙ্গেলা কে আর ডক্টর কাদেরের সাথে তার কী সম্পর্ক থাকতে পারে সেটা জানতে, কিন্তু জিজ্ঞেস করতে সংকোচ করছিল। জহুরের অবশ্য জিজ্ঞেস করতে হলো না, তরুণ অফিসার নিজেই তার ব্যাখ্যা দিয়ে দিল। নাৎসি জার্মানিতে ডক্টর ম্যাঙ্গেলা জীবন্ত মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট করত, আর আপনি মানুষের জন্ম নিয়ে এক্সপেরিমেন্ট করেন, এই হচ্ছে পার্থক্য। আপনি কতজন মেয়ের ওপরে এক্সপেরিমেন্ট করেছেন? কতজন মেয়ের ওপরে এক্সপেরিমেন্ট করেছেন বলুন। আমি আমার অ্যাটর্নির সাথে কথা না বলে আপনাদের কথার কোনো উত্তর দেব না। তোমাকে আমি মানুষ হিসেবে বিবেচনা করি না কাদের ডাক্তার, তোমাকে পিটিয়ে মেরে ফেলতে আমার এক মিনিটও লাগবে না। তোমাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দাও, তা না হলে এই টেবিলেই আমি তোমার নাক মুখ থেতলে ফেলব। ডক্টর কাদের, আপনি কতজন মেয়ের ওপর এক্সপেরিমেন্ট করেছেন? কাদের ডাক্তার, তুমি ঠিক বুঝতে পারছো না, তোমাকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে আমার কোনো আনন্দ নেই, কিন্তু এই টেবিলে তোমার মুখটাকে থেতলে দিয়ে মাথার ঘিলু বের করে দিলে আমার আনন্দ আছে। মানুষ মারতে হয় না, কিন্তু দানবকে মারতে কোনো সমস্যা নেই। কথার উত্তর দাও, আপনি কতজন মেয়ের ওপর এক্সপেরিমেন্ট করেছেন? 300 থেকে 350। কতজন মারা গেছে? অর্ধেকের বেশি। কতজন মানসিক ভারসাম্য হারিয়েছে? বাকি অর্ধেক। মেয়েগুলোকে কোথা থেকে এনেছেন? পথঘাট থেকে, গরিবের মেয়ে। আপনার এই প্রজেক্টে কে টাকা দিয়েছে? আমেরিকার একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি। প্রজেক্টের উদ্দেশ্য নতুন ধরনের মানুষের জন্ম দেয়া, মানুষের জিনে পশু পাখির জিন মিশিয়ে দিয়ে নতুন ধরনের মানুষ তৈরি করা। এখন পর্যন্ত তৈরি হয়েছে কোনো নতুন ধরনের মানুষ? পুরোপুরি হয়নি, বেশিরভাগ মেয়েই বিকলাঙ্গ বাচ্চা জন্ম দিয়েছে, জন্ম দিতে গিয়ে বেশিরভাগ মারা গেছে। কীরকম বিকলাঙ্গ? কীরকম বিকলাঙ্গ? নাক চোখ মুখ নেই, হাত পায়ের জায়গায় সুর, 3-4টা চোখ, 2টা মাথা, শরীরে আঁশ, এরকম। আপনি কেন এগুলো করছেন? শুধু আমি না, সারা পৃথিবীতে সব বৈজ্ঞানিক এটা করে, এগুলো এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট করে করে বৈজ্ঞানিকরা নতুন নতুন জিনিস জানে। আমার এই ল্যাবরেটরি থেকে অনেক নতুন জিনিস আমি জেনেছি। যে জিনিস জেনেছেন সেগুলো কোনো জার্নালে ছাপা হয়েছে? ডক্টর কাদের কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। সেই তরুণ অফিসারের সাথেই থাকা একজন মধ্যবয়স্ক মানুষ বলল, আমি জানি ছাপা হয়নি, এগুলো জিনিস ছাপা হয় না। যে জ্ঞান 10 জনের কাজে লাগে না সেটা বিজ্ঞান না। বিজ্ঞান মানুষকে নিয়ে এরকম এক্সপেরিমেন্ট করে না। ডক্টর কাদের আর যাই করেন, আপনি মুখে বিজ্ঞানের কথা বলবেন না, বিজ্ঞানকে অপমান করবেন না। এখন এই হাসপাতালে যে মেয়েগুলো আছে তাদের কী অবস্থা? সবাই প্রেগনেন্ট, টেস্ট টিউব বেবি। সবার ফেটাসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে তৈরি? হ্যাঁ। কীরকম ইঞ্জিনিয়ারিং? নানান রকম, সরীসৃপের জিনস দেয়া আছে, বানর, কুকুর, ডলফিন, পাখি। তার মানে সবগুলো মেয়ের অ্যাবর্শন করাতে হবে? সবাইকে পারা যাবে না, কেউ কেউ এত অ্যাডভান্স স্টেজে যে এখন অ্যাবর্শন করানো সম্ভব না। তাদের বাচ্চাগুলো হবে পশু আর মানুষের মিশ্রণ? হ্যাঁ। বাচ্চাগুলো বেঁচে থাকবে? কেউ কম, কেউ একটু বেশি। তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়? না। মেয়েগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়? বিকলাঙ্গ আধা পশু আধা মানুষের বাচ্চা পেটে ধরে বেশিরভাগই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, বেঁচে থাকাই তাদের জন্য এক ধরনের কষ্ট, তাই বাঁচিয়ে রাখার চেষ্টা করি না। তরুণ মিলিটারি অফিসার আবার এগিয়ে এসে কেউ বাধা দেওয়ার আগেই কাদেরের মাথার চুল ধরে তার মাথাটি সশব্দে টেবিলে এনে আঘাত করে। ডক্টর কাদের গোঙানোর মতো একটা শব্দ করল। যখন তার মাথাটা উঁচু করা হলো তখন দেখা গেল তার নাকটা একেবারেই থেতলে গেছে। কেউ কিছু বলার আগেই তরুণ অফিসারটি ডক্টর কাদেরের চুলের ছুটি ধরে টেনে তুলে তাকে একটি লাথি দিয়ে নিচে ফেলে দেয়। ডক্টর কাদেরের মুখ থেকে এক ঝলক রক্ত বের হয়ে আসে। ঠিক এই অবস্থায় ঘোলা চোখে হাসার চেষ্টা করে বলল, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আমি হচ্ছি বিধাতার মতো। সারা পৃথিবীতে শুধু আমি নতুন ধরনের মানুষ জন্ম দিয়েছি, শুধু আমি। জহুর এগিয়ে গেল ডক্টর কাদেরের মুখের কাছে ঝুঁকে পড়ে বলল, 333 নম্বর কেবিনের মেয়েটির পেটেও কীরকম কোনো বাচ্চা আছে? আছে। কীরকম? পাখি আর মানুষের বাচ্চা। পাখি আর মানুষ? হ্যাঁ। মেয়েটা কি বাঁচবে? জানি না। বাচ্চাটা? জানি না, যদি বাঁচে সে হবে প্রথম ইকারাস। কি বললেন? বলেছি ইকারাস। ইকারাস কি?
মধ্যবয়স্ক মানুষটি বলল, ইকারাস হচ্ছে গ্রিক মিথোলজির একটা চরিত্র, পাখির পালক লাগিয়ে সূর্যের কাছাকাছি উড়ে গিয়েছিল। জাহাজের ডেকে মেয়েগুলো শুয়ে বসে আছে, তারা কাছাকাছি থাকলেও কেউ কারো সাথে কথা বলছে না, হাঁটুর ওপর মুখ রেখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দু একজন রেলিং ধরে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। জহুর 333 নম্বর কেবিনের মেয়েটিকে খুঁজে বের করলো, সেও রেলিংয়ে কনুই রেখে শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। জাহাজের কর্কশ ভেপু বেজে ওঠে এবং প্রায় সাথে সাথেই তার ইঞ্জিনগুলো চালু হয়ে যায়। 333 নম্বর কেবিনের মেয়েটি হঠাৎ করে কেমন যেন একটু চঞ্চল হয়ে ওঠে। সে সতর্ক দৃষ্টিতে এদিকে সেদিকে তাকালো, তারপর খুব শান্তভাবে ধীর পায়ে সামনে এগিয়ে যায়। জহুর একটু অবাক হয়ে মেয়েটির পেছনে পেছনে এগিয়ে গেল, আলাদা করে কেউ তাকে লক্ষ্য করল না। মেয়েটি দ্রুত নিচে নেমে ইঞ্জিন ঘরের পাশে দিয়ে জাহাজের পেছনে পৌঁছে গেল। কেউ অসতর্ক হলে পেছনে প্রাণীর প্রবল আলোড়নের ভেতর মুহূর্তের মাঝে অদৃশ্য হয়ে যেতে পারে। জায়গাটা নির্জন। জহুর পায়ে পায়ে মেয়েটির কাছে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তার কথা উকি দিতে শুরু করেছে। জাহাজটা খুব ধীরে ধীরে ঘুরে যাচ্ছে, একই সাথে গতি সঞ্চয় করতে শুরু করেছে, যেটি থেকে এটার মাঝে বেশ খানিকটা সরে এসেছে। মেয়েটি একবার উপরে আকাশের দিকে তাকালো, দুই হাত বুকের কাছে নিয়ে এলো, তারপর কিছু বোঝার আগেই সে হঠাৎ করে পানিতে ঝাঁপিয়ে পড়ল। জহুর একটা চিৎকার করে সামনে ছুটে গেল, কিন্তু ইঞ্জিন ঘরের বিকট শব্দে কেউ তার চিৎকারটা শুনতে পেল না। জহুর জাহাজের শেষে ছুটে গিয়ে পানির দিকে তাকালো। ঘোলা পানির আবর্তনে মেয়েটির শরীরটা একটা মুহূর্তের জন্য ভেসে উঠে আবার পানির নিচে অদৃশ্য হয়ে যায়। জহুর পানির প্রবল আলোড়নের ভেতর থেকে দ্রুত বের হয়ে সাঁতার কেটে সামনে এগিয়ে যায়। মেয়েটিকে বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে পৌঁছাতে হবে। এবারে হঠাৎ করে তার মনে হলো, বাম দিকে পানির ভেতর সেখানে একটা আলোড়ন দেখতে পেয়েছে। সেটি সত্যি মেয়েটি কিনা বা এটি চোখের ভুল কিনা, জহুর সেটা নিয়ে মাথা না ঘামিয়ে দ্রুত সেদিকে এগিয়ে গেল। জহুর সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, মেয়েটাকে চিত করে ভাসিয়ে তীরের দিকে সাঁতরাতে শুরু করল। ধরে ফেলেছে মেয়েটাকে, সমুদ্রের তীরে এসে মেয়েটাকে পাজাকোলা করে এনে বালুবেলায় শুয়ে দেয়। মেয়েটা নিঃশ্বাস নিচ্ছে। জহুর জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে বলল, তোমার কোনো ভয় নেই মেয়ে, কোনো ভয় নেই। আমাকে কেন তুলে এনেছে? কেন আনবো না? আমাকে মরে যেতে হবে, আমাকে এক্ষুনি মরে যেতে হবে। আমার পেটের ভিতরে একটা রাক্ষস কিলবিল কিলবিল করছে বের হওয়ার জন্য। সে বের হবার আগে আমাকে মরে যেতে হবে, যেন সে বের হতে না পারে। তুমি এসব কি বলছো? আমি সত্যি বলছি, পারুলের পেটে একটা বাচ্চা ছিল, তার অর্ধেকটা মানুষ অর্ধেকটা সাপের মতো। বিলকিসের পেটের বাচ্চাটা ছিল লম্বা লম্বা সুর। রাহেলার পেটে একটা রাক্ষস ছিল, তার দুইটা মাথা, এত বড় বড় দাঁত। আমার পেটের বাচ্চাটা শকুনের মতো। ছি, তুমি কি বলছো এসব? তোমাদের নিয়ে চিকিৎসা করে সব কিছু ঠিক করে দেবে। আমাদের কেমন করে চিকিৎসা করবে? আমাদের বিয়ে হয়নি, পেটে বাচ্চা এসেছে। আমরা সব হচ্ছি শয়তানি, আমরা সব রাক্ষসী। না না, দেখবে তুমি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হবে না, কিছুই হবে না। হবে, আমার একটা মেয়ে ছিল তোমার মতন, তাকে আমি বাঁচাতে পারিনি। বেঁচে থাকলে সে এখন তোমার বয়সী হতো। তুমি আমার সেই মেয়ের মতন, আমি তোমাকে আমার মেয়ের মতন রাখব। মেয়েটি হাসপাতালের ভেতর ঢুকতে রাজি হয়নি বলে জহুর তাকে নারকেল গাছের নিচে একটা বিছানা করে দিল। জহুর বলল, মানুষের জীবনে আসলে অনেক দুঃখ কষ্ট আসে, ধৈর্য ধরে সেগুলো সহ্য করতে হয়। যদি মানুষ এটা সহ্য করে তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি একটু বিশ্রাম নাও, এই দ্বীপটাতে এখন কেউ নাই, শুধু তুমি আর আমি। একটু পরে নিশ্চয়ই কেউ আসবে, তখন আমরা যাব। তোমার কোনো ভয় নেই, বড় বড় ডাক্তারেরা তোমারে দেখবে, তোমার চিকিৎসা হবে। তুমি যদি আমাকে তোমার বাড়ির ঠিকানা দাও তাহলে আমি তোমার বাবা মা আত্মীয় স্বজনকে খবর দিতে পারি, তারা এসে তোমাকে নিয়ে যাবে। এখন যদি তাদের কাছে যেতে না চাও, তুমি ইচ্ছা করলে আমার সাথেও থাকতে পারো। আমার সংসার ঘরবাড়ি কিছু নাই, তুমি হবে আমার মেয়ে, আমার সাথে থাকবে তুমি। কি হয়েছে তোমার? আমি মরে যাচ্ছি। কেন মরে যাবে? কেন? ব্যথা, অনেক ব্যথা। কি পেটে? ব্যথাটা কি আসতে যাচ্ছে? একটু পরপর আসছে? আস্তে আস্তে ব্যথাটা কমছে এরকম? হ্যাঁ। জহুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই মেয়েটি এখন তার পেট ধরে রাখা সন্তানটি জন্ম দিতে যাচ্ছে।
ডক্টর কাদের তার ভয়ঙ্কর গবেষণা করে এই অসহায় মেয়েটির পেটে যে হতভাগ্য একটা শিশুর জন্ম দিয়েছে সেই শিশুটি এখন পৃথিবীতে বের হয়ে আসার চেষ্টা করছে। সবচেয়ে ভয়ের কথা, এই মেয়েটি এখন যে বিকলাঙ্গ এবং ভয়াবহ শিশুটির জন্ম দেবে তাকে জন্ম দিতে সাহায্য করার জন্যে কোনো ডাক্তার, দূরে থাকুক একজন ধাত্রীও নেই, এমনকি একজন মহিলা পর্যন্ত নেই। মেয়েটি কীভাবে তার সন্তানের জন্ম দেবে জহুর জানে না। জন্মানোর পর সেই বিকলাঙ্গ শিশুটিকে নিয়ে সে কী করবে, সেই শিশুটিকে দেখে এই মেয়েটির কী প্রতিক্রিয়া হবে তার কিছুই জানে না। জহুর মেয়েটির কাছে গিয়ে তার হাতটি ধরল। হাতটি শীতল এবং ঘামে ভেজা। তোমার কোনো ভয় নেই মা? আমি মারা যাচ্ছি। তুমি মোটেই মারা যাচ্ছ না, তুমি তোমার শরীরে যে বাচ্চাটা আছে তার জন্ম দিতে যাচ্ছ। মেয়েটা দাঁতে দাঁত কামড়ে ধরে থরথর করে কাঁপতে থাকে, তার সারা শরীর ঘামে ভিজে ওঠে। সে এখন এই মেয়েটির নাম পর্যন্ত জানে না, অথচ এই দুর্ভাগা মেয়েটির মুখের দিকে তাকিয়ে সে বুকের ভেতর গভীর বেদনা অনুভব করছে। তার ইচ্ছা করছে তার সকল যন্ত্রণা, সকল কষ্ট নিয়ে নিতে। সেটি সম্ভব নয়, তাই সে মেয়েটির হাত শক্ত করে ধরে রাখল। নবজাতক একটা শিশুর তীক্ষ্ণ কান্না কানে যেতেই মেয়েটি দুই হাতে তার মুখ ঢেকে বলল, সরিয়ে নাও, এই রাক্ষসটাকে সরিয়ে নিয়ে যাও। রক্ত এবং ক্লেদে মাখা শিশুটার দিকে জহুর বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। ফুটফুটে ফুলের মতো অনিন্দ সুন্দর একটা শিশু, মাথায় রেশমের মতো চুল, বড় বড় চোখ, টিকালো নাক, ছোট ছোট হাত পা, উপর হয়ে রক্ত এবং ক্লেদে পড়েছিল স্পষ্ট দেখা যাচ্ছে, পিঠে দুটো ছোট ছোট পাখা, হাত এবং পায়ের সাথে তার পাখাগুলো তীর তীর করে নড়ছে। জহুর এগিয়ে গিয়ে শিশুটিকে তুলে নেয়। শিশুটি পাখির পালকের মতো হালকা। তুমি দেখো বাচ্চাটাকে কি সুন্দর। মেয়েটি খুব ভয়ে ভয়ে চোখ খুলে তাকালো এবং এক ধরনের বিস্ময় নিয়ে অনিন্দ সুন্দরা শিশুটির দিকে তাকিয়ে রইল। সব কিছু ঠিক আছে? হ্যাঁ আছে। আঙুলগুলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মনে হলো আঙুলগুলো ঠিক আছে শুনেই মেয়েটির সব দুশ্চিন্তার যেন অবসান হয়ে গেল। জহুর লক্ষ্য করলো মেয়েটি ফিসফিস করে কিছু বলছে। জহুর নিচু হয়ে তার মুখের কাছে তার মাথাটা নামিয়ে আনে। শুনতে পায় মেয়েটা বলল, আমি মারা যাচ্ছি, তুমি আমার ছেলেটিকে দেখে রেখো। না না না, তুমি মারা যাবে না, তুমি বেঁচে থাকবে। আমি মারা যাচ্ছি। সত্যি সত্যি মেয়েটি মারা গেল সূর্য ডোবার আগে। পাখির পালকের মতো হালকা শিশুটাকে বুকে জড়িয়ে রেখে জহুর মেয়েটার মাথার কাছে বসে রইল। হঠাৎ করে সে আবিষ্কার করল মেয়েটার নামটি তার জানা হয়নি। ডক্টর সেলিম বিস্ফোরিত চোখে কেবিনেটে উপর করে রাখা শিশুটির দিকে তাকিয়ে রইল। ছোট বাচ্চাটি তার মাথাটি উঁচু করার চেষ্টা করছে, ঘাড় এখনও শক্ত হয়নি তাই মাথাটা অল্প অল্প দুলছে। একটা হাতে নিজেকে ভর দিয়ে রেখেছে, অন্য হাতটা নিজের মুখে। ছোট মুখে তার হাতটা ঢোকানো সম্ভব নয়, বাচ্চাটি সেটা জানে না। সে প্রাণপণে সেই চেষ্টাই করে যাচ্ছে। ডক্টর সেলিম অবশ্য ছোট শিশুটির এসব কিছুই দেখছিল না। সে হতবাক হয়ে বাচ্চাটির পিঠের দিকে তাকিয়েছিল, সেখানে ছোট ছোট দুটি পাখা এবং পাখাগুলো মাঝে মাঝে নড়ছে। ডক্টর সেলিম সাবধান একটা পাখাকে স্পর্শ করতেই পাখাটা একটা ছোট ঝাপটা দিল এবং ডক্টর সেলিম সাথে সাথে তার হাত সরিয়ে নিল। সে ঝুঁকে পড়ে পিঠের ঠিক যেখান থেকে পাখাটা বের হয়ে এসেছে সে জায়গাটুকু লক্ষ্য করল। তারপর সোজা হয়ে জড়িয়ে জহুরের দিকে তাকিয়ে বলল, এটা কার বাচ্চা, কোথা থেকে এসেছে? বাচ্চার দায়িত্ব কার সেটা যদি জিজ্ঞেস করেন তাহলে বলা যায় দায়িত্ব আমার। বাচ্চাটার পাখা কোথা থেকে এসেছে? সেটা অনেক বড় ইতিহাস। আরে ইতিহাসটা কি, বাচ্চাটা কার, বাবা মা কে? বাবা নাই, টেস্ট টিউবে বেবি না কি বলে সেটা, আপনারা ভালো বুঝবেন। আর মা মারা গেছে, বাচ্চাটা জন্ম দেবার পরই মারা গেছে। মারা যাওয়ার সময় আমার হাতে ধরে আমাকে বাচ্চাটা দিয়ে গেছে, বলেছে দেখে শুনে রাখতে। আচ্ছা আচ্ছা, সেটা পরে শুনবো। এই বাচ্চাটাকে দেখে ডাক্তাররা কি বলেছে? কোনো ডাক্তার বাচ্চাটারে দেখে নেই, আপনি প্রথম। আমি প্রথম? এর আগে কেউ দেখে নেই? মানে বাচ্চারা যখন জন্ম হয় কেউ ছিল না, শুধু আমি। আপনি? আপনি কেন? সেটা অনেক লম্বা ইতিহাস। আমার আগে কোনো ডাক্তারই বাচ্চাকে দেখে নেই। শুধু ডাক্তার না, কোনো মানুষও দেখে নেই। বুঝতেই পারতেছেন, এই বাচ্চাটাকে কেউ দেখলে হইচই শুরু করে দেবে। সেটা আপনি ঠিকই বলেছেন, আপনি আর কাউকে না দেখিয়ে যে আমার কাছে এনেছেন সেটা ঠিকই করেছেন। জি, আমি চাই না এটা জানাজানি হোক। যাই হোক,
আমি আপনার কাছে একটা বিশেষ উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আপনি এর ডানা দুটো কেটে দিবেন। কেটে দিব? জি স্যার, এর পাখা দুটো কেটে দিলে তাকে নিয়ে কেউ কোনো কথা বলবে না, তা না হলে এর জীবনটা অসহ্য হয়ে উঠবে। আপনি ঠিকই বলেছেন, পাখা নিয়ে বড় হলে এর জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। এই অপারেশন করতে কত লাগবে আমাকে বলবেন? আমি খুব গরিব মানুষ, অনেক কষ্টে কিছু টাকার ব্যবস্থা করতে পারছি। আরে কি বলছেন আপনি, এই বাচ্চাটাকে ঠিক করে দেওয়ার টাকা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন? ডাক্তার সাহেব, আপনি আমাকে বলেন কত খরচ হবে, আমি তারপর অন্য কোনো ডাক্তারের কাছে যাব। কেন, অন্য কোনো ডাক্তারের কাছে কেন? একটা বাচ্চার পিঠে পাখা থাকাটা স্বাভাবিক ব্যাপার না, সেটা কয়েকজনকে দেখায় ঠিক করা ভালো স্যার। ডক্টর সেলিম অত্যন্ত ব্যস্ত হয়ে একটা টাওয়েল দিয়ে বাচ্চাটার ঘাড় পর্যন্ত ঢেকে দিয়ে বলল, কে নাসরিন? জি স্যার। কি ব্যাপার? 4 নম্বর কেবিনের বাচ্চাটা, আমার মনে হয় সার্জারি না করাটাই ঠিক হবে, যেহেতু 50-50 চান্স, ফ্যামিলির ওপর বার্ডেন না দেয়াই ভালো। ডক্টর সেলিম কিছু একটা বলতে যাচ্ছিল, আর সেই মুহূর্তে নাসরিন হঠাৎ করে ক্যাবিনেটে শুয়ে রাখা বাচ্চাটাকে দেখে এবং সাথে সাথে তার মুখে মধুর এক ধরনের হাসি ছড়িয়ে পড়ে। এগিয়ে এসে বলে, ওমা কি সুন্দর বাচ্চাটা, একেবারে পরীর মতন চেহারা। কাছে যেও না। কেন? এটা স্পেশাল কেস, এটার জন্য বিশেষ একটা ব্যবস্থা দরকার। স্পেশাল কেস? কি হয়েছে? জহুর মেয়েটির মুখের দিকে তাকায় এবং হঠাৎ করে কেমন যেন অসুস্থ অনুভব করে। সে এগিয়ে গিয়ে বলে, আপা আপনিও দেখেন। ডক্টর সেলিম জহুরকে থামানোর চেষ্টা করল, কিন্তু জহুর তাকে ঠেলে সরিয়ে কাছে গিয়ে বাচ্চাটার উপর থেকে টাওয়ালটা সরিয়ে নেয়। নাসরিন বাচ্চাটাকে দেখে বিস্ময় একটা চিৎকার করে ওঠে। কয়েক মুহূর্ত নাসরিন কোনো কথা বলতে পারল না, তারপর একটু চেষ্টা করে বলল, একেবারে পাখির পালকের মতো হালকা। কি আপা, একেবারে হালকা, কিন্তু বাচ্চাটা অনেক শক্ত। কার বাচ্চা এটা? সেইটা অনেক লম্বা ইতিহাস। কি ইতিহাস শুনি বলেন। নাসরিন, তুমি বাচ্চাটাকে ক্যাবিনেটে রেখে দাও, আর খবরদার এর কথা কাউকে বলবে না, কাউকে না, নেভার। ঠিক আছে স্যার, বলবো না, কিন্তু স্যার এটা কেমন করে সম্ভব? সেটা আমি এখনো জানি না, কিন্তু দেখতেই পাচ্ছ এটা সম্ভব। আপা আপনিও তো ডাক্তার তাই না? হ্যাঁ আমিও ডাক্তার, তবে খুবই ছোট ডাক্তার, মাত্র পাশ করেছি। স্যার আমাদের মাঝে সবচেয়ে বড় ডাক্তার, ডাক্তারদেরও ডাক্তার। আপা এই বাচ্চাটার ডানা দুইটা আমি অপারেশন করে কাটতে চাই। আপনি আমাদের কাছে এসেছেন, যেটা তার জন্য ভালো হয় সেটাই করা হবে। আপা আমি অনেক চিন্তা করে দেখছি, এই ছেলেটার জন্ম এই পাখা দুইটা কেটে ফেলা ছাড়া আর কোনো গতি নেই। যদি তার পাখা থাকে সে হবে একটা চিড়িয়া, যেই তাকে দেখবে সেই তাকে ধরে সার্কাসে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে। ঠিকই বলেছেন, কিন্তু এরকম একটা বাচ্চায় তো আশ্চর্য যে সায়েন্টিফিক কমিউনিটি যখন জানবে তখন একেবারে পাগল হয়ে যাবে। পাগল? হ্যাঁ পাগল হয়ে কি করবে? দেখতে চাইবে, বুঝতে চাইবে। কেমন করে দেখতে চাইবে? সেটা আমি ঠিক জানি না, বৈজ্ঞানিকদের সব কিছু নিয়ে কৌতূহল থাকে। আপা বৈজ্ঞানিকরা যেন এই বাচ্চার খোঁজ না পায়। কেন? বাচ্চার মা আমার হাতে ধরে দায়িত্বটা দিয়ে গেছে, মারা যাবার ঠিক আগে আমারে বলছে। আর যাই হোক, আমার শুনে খুব খারাপ লাগছে, বেচারি এত কম বয়সে তো বড় কষ্টের ভেতর দিয়ে গিয়েছে। আমি চাই না বাচ্চাটাও কষ্টের ভিতর দিয়ে যাক, সেই জন্য বড় হবার আগেই তার পাখা দুইটা কেটে ফেলতে চাই। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আমরা তো এত ছোট বাচ্চার উপর হঠাৎ করে এরকম একটা অপারেশন করে ফেলতে পারি না। কিছু করার আগে অ্যানাটমিটা বুঝতে হবে, মানুষের শরীরে কোথায় কি আমরা জানি, কোনো গুরুত্বপূর্ণ আর্টারি কোন দিক দিয়ে রয়ে গিয়েছে সেটা আমাদের শেখানো হয়। কিন্তু এই বাচ্চাটা তো অন্যরকম, কোনোরকম স্টাডি না করে চট করে পাখা দুটি কেটে ফেলতে পারি না। ঠিক আছে সেইটা আমি বুঝতে পারছি, আপনি তাহলে একটু দেখেন, দেখে বলেন। আমিও তো আপনাকে সেটাই বললাম, আমরা একটু স্টাডি করে দেখি। কতক্ষণ লাগতে পারে? 1 সপ্তাহ তো মিনিমাম। এই বাচ্চাকে 1 সপ্তাহ হাসপাতালে রাখার ক্ষমতা আমার নাই। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এটা আমাদের নিজস্ব হাসপাতাল, আমরা কিছু একটা ব্যবস্থা করে নেব। আপনি বাচ্চাটাকে রেখে যান, 1 সপ্তাহ পরে আসবেন। আপা এই বাচ্চাটার তো মা নাই, আমি বুকে ধরে মানুষ করছি, আমি তো তোর 1 সপ্তাহের জন্য রেখে যেতে পারবো না। ছোট বাচ্চাদের বেলায় আমরা মাদের সাথে থাকতে দেই, এই বাচ্চাটার জন্য আমরা নিশ্চয়ই আপনাকে থাকতে দিব। না না না, সেটা এখনই বলা যাবে না, আমাদের স্টাডি করতে সময় নেবে, সবসময় আপনি থাকতে পারবেন না, এটা খুবই আনইউজুয়াল কেস। জহুর এবার এগিয়ে গিয়ে বাচ্চাটিকে কাপড়ে জড়িয়ে কোলে তুলে নিতে থাকে। আরে কি করছেন আপনি?
আমি বাচ্চাকে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করবো না, বাচ্চাটাকে নিয়ে যেতেছি, অন্য কোথাও যাব। দাঁড়ান দাঁড়ান, আগেই এত ব্যস্ত হবেন না, দেখি আমরা কি করা যায়। আপা আপনি যদি বলেন তাহলে আমি থাকবো, তা না হলে আমি আমার এই বাচ্চাকে নিয়ে চলে যাব। আমি খুব জুনিয়র ডাক্তার, এই স্যারের আন্ডারে কাজ করি কাজ শিখি, আমার কথার কোনো গুরুত্ব নেই, আপনাকেই স্যারের কথাই বিশ্বাস করতে হবে। আমি খুব গরিব মানুষ, সাধারণ মানুষ, কে কী করে আমি জানি না, আমি মানুষের মুখের কথায় বিশ্বাস করে সিদ্ধান্ত নেই। আপা আপনি আমাকে যদি বলেন আমি থাকবো, তা না হলে আমি চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আপনি পাঁচ মিনিট এই ঘরে বসেন, আমি নাসরিনের সাথে দুই মিনিট কথা বলে আসছি। নাসরিন। জি স্যার। তুমি নিশ্চয়ই ব্যাপারটা গুরুত্ব বুঝতে পেরেছো, এই বাচ্চাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাইজ, একে আমাদের দরকার যে কোনো মূল্যে। যে কোনো মূল্যে? হ্যাঁ, কোনো একটা কারণে এই মানুষটা আমাকে বিশ্বাস করছে না, কিন্তু তোমাকে বিশ্বাস করছে, বুঝেছো? জি স্যার। কাজেই তুমি তাকে বোঝাও, শান্ত করো যেন বাচ্চাটাকে নিয়ে না যায়, আমার দুই ঘন্টা সময় দরকার। কিন্তু স্যার। এর মাঝে কোনো কিন্তু নাই, তুমি যাও মানুষটার সাথে কথা বলো, তাকে আশ্বস্ত করো, আমি এর মাঝে ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? সেটা তোমার জানার দরকার নেই, তুমি যাও। আপা। জি। আমি কি বাচ্চাটাকে নিয়ে থাকবো নাকি চলে যাব? এই বাচ্চাকে নিয়ে দশ জায়গায় যাওয়া হয়তো ঠিক হবে না, যত কম মানুষ এই বাচ্চাটার কথা জানে তত ভালো, আপনি যখন এখানে এসেছেন মনে হয় আপাতত এখানেই থাকেন, এটা একটা খুব সম্ভ্রান্ত হাসপাতাল, বড় বড় মানুষেরা থাকেন, তারা মিলে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। ঠিক আছে আপা, আমি আপনার কথায় বিশ্বাস করে থাকলাম। ঘন্টা দুয়েক পরে নাসরিন অবশ্য ব্যাপারটা বুঝতে পারল, একটা পুলিশের গাড়ি হাসপাতালের পাশে এসে দাঁড়ালো এবং গুরুত্বপূর্ণ চেহারার কয়েকজন মানুষ ডক্টর সেলিমের সাথে এসে দেখা করল, তার অফিসে কিছুক্ষণ নিচু গলায় কথা বলল, তারপর সবাই মিলে ডক্টর সেলিমের চেম্বারে হাজির হল। বাচ্চাটা অনেকক্ষণ নিজে নিজে খেলা করে এখন উপর হয়ে ঘুমিয়ে গেছে, ঘুমানোর ভঙ্গিটা একটু বিচিত্র, পেছন দিকটা উঁচু, দুই পা গুটিসুটি হয়ে আছে। ডক্টর সেলিম বাচ্চাটিকে এক নজর দেখে জহুরের দিকে তাকাল, বলল, আমরা আপনার সাথে কথা বলতে এসেছি। কি কথা? এই বাচ্চাটাকে আপনাকে আমাদের হাতে বুঝিয়ে দিয়ে চলে যেতে হবে। কেন? এটা আপনার বাচ্চা না, এই বাচ্চার উপর আপনার কোনো আইনগত অধিকার নেই, শুধু তাই না, আপনি বাচ্চাটির পাখা কেটে ফেলতে গেছেন, এটা অমানবিক, আপনি এই বাচ্চাটির প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করতে চেয়েছেন। এই বাচ্চার মা আমাকে এই বাচ্চাটা দিয়ে গেছে, দিয়ে বলছে দেখে শুনে রাখতে। আপনি কয়েকবার এই কথাটা বলেছেন, আমার মনে হয় এটার তদন্ত হওয়া দরকার, এর মায়ের মৃত্যু কেমন করে হয়েছে, সেটা কি স্বাভাবিক মৃত্যু ছিল, তাকে কি খুন করা হয়েছিল, ডেথ সার্টিফিকেট কোথায়, তাকে কোথায় কবর দেওয়া হয়েছে, এসব প্রশ্নের কোনো শেষ নেই, এর যে কোনো একটি প্রশ্ন করা হলেই আপনি কিন্তু বড় ঝামেলায় পড়ে যাবেন। আপনি প্রশ্ন করেন, দেখি আমি ঝামেলায় পড়ি কি না। সেই প্রশ্ন তো আমি করব না, করবে পুলিশ। কোথায় পুলিশ? আপনি ঠিক বুঝতে পারছেন না, আমি চেষ্টা করছি আপনাকে যেন পুলিশের সাথে ঝামেলায় পড়তে না হয়, এই বাচ্চাটা আপনার কেউ নয়, ঘটনাক্রমে বাচ্চাটা আপনার হাতে এসে পড়েছে, আপনার পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব নয়, প্রফেশনালদের দায়িত্ব নিতে হবে, আপনি প্রফেশনাল নন, এই বাচ্চাটির কখন কি প্রয়োজন হবে আপনি জানেন না, আমরা জানি, শুধু আমরাই পারি এর দায়িত্ব নিতে। বাচ্চাটার কোনো সমস্যা আছে কিনা কেউ জানে না, একে ভালো করে পরীক্ষা করা দরকার, যদি শরীরে জটিল সমস্যা থাকে তাহলে চিকিৎসা করা দরকার, আপনি এত বড় দায়িত্ব কেমন করে নেবেন, আমরা আপনাকে সাহায্য করতে চাই, এই বাচ্চাটার দায়িত্ব আমরা নিতে চাই। আপনারা কি বাচ্চাটাকে মেরে ফেলবেন? মেরে ফেলবো কেন? এই বাচ্চাটার পাখা কেন আছে সেটা বোঝার জন্য তাকে কেটে কুটে দেখতে হবে না? কেটে কুটে দেখার জন্য তাকে আগে মেরে ফেলতে হবে না? এটা আপনি কেন বলছেন? আমি আপনার এরকম একটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। ঠিক আছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা চাই আপনি কোনো রকম ঝামেলা না করে চলে যান, বাচ্চাটার ব্যাপারটা আমরা দেখব। জহুর উঠে দাঁড়িয়ে ঘুরে ঘুরে প্রত্যেকের মুখের দিকে একবার করে তাকালো, নাসরিনের মুখের দিকে সে কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে রইল। নাসরিন বলল, আমি দুঃখিত কিন্তু আসলে মানে আমি অনেক কষ্ট করে বাচ্চাটাকে বাঁচায় তুলছি, আসলে বাচ্চাটাকে বাঁচিয়ে না তুললেই ভালো হতো, তার মায়ের পাশে তাকে কবর দিতে পারতাম, আপনাদের মতো শকুনেরা তাহলে তার শরীরটাকে খুবলে খুবলে খেতে পারতেন না। বড় বড় শক্তিশালী দুজন মানুষ কোথা থেকে এসে তখন হুজুরের দুই হাত ধরে তাকে টেনে ঘরের বাইরে নিয়ে যেতে থাকে। জহুর ধীরে ধীরে যেতে চাচ্ছিল না, কিন্তু মানুষ দুজন তাকে জোর করে টেনে নিতে থাকে। দরজার কাছে জহুর একবার দাঁড়িয়ে গেল, পেছনে ঘুরে তাকিয়ে বলল, খোদা আপনাদের মাফ করবে কিনা জানি না, আমি কোনোদিন আপনাদের মাফ করব না।
জহুরকে বের করে নিয়ে না যাওয়া পর্যন্ত ডক্টর সেলিম চুপ করে বসে রইল। তারপর একটা বড় নিঃশ্বাস ফেলে সবার দিকে ঘুরে তাকালো, মুখে হাসি ফুটিয়ে বলল, সবাইকে থ্যাঙ্কস, কোনো ঝামেলা ছাড়াই ব্যাপারটা শেষ হয়েছে। যেরকম গোড়ায় ধরনের মানুষ আমি ভেবেছিলাম কি না কি করে। কিছু করতে পারবে না, আমার সঙ্গে অনেক আর্মড গার্ড এনেছি না। আমি জানি আপনাদের সাহায্য ছাড়া আমি একা এটা করতে পারতাম কিনা জানি না। যাই হোক, আপনারা একটা ঐতিহাসিক ঘটনার অংশ হয়ে থাকলেন। এই বাচ্চাটার অস্তিত্ব পৃথিবীর বৈজ্ঞানিক কমিউনিটিতে একটা ঝড় তুলবে, একটা নতুন দিগন্ত তৈরি হবে। আপনারা দোয়া করবেন আমরা যেন তার কেন্দ্রবিন্দুতে থাকতে পারি। ছোট বাচ্চাটা চিৎকার করে কাঁদছে, কিন্তু কাউকেই সেটা নিয়ে বিচলিত হতে দেখা গেল না। বাচ্চাটার সারা শরীরে নানা ধরনের মনিটর লাগিয়ে তাকে উপুর করে শুইয়ে রাখা হয়েছে। নানা রকম যন্ত্রপাতিতে তার শরীরের সব ধরনের জৈবিক কাজকর্মের ওপর নজর রাখা হচ্ছে। কয়েকটা ভিডিও ক্যামেরা তার দিকে তাক করে রাখা হয়েছে। এর মাঝে তাকে নানা দিক থেকে এক্সরে করা হয়েছে, আরও খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য প্রস্তুতি চলছে। বাচ্চার কান্নাটা ধীরে ধীরে নাসরিনের কাছে অসহ্য হয়ে ওঠে। সে টেকনিশিয়ানকে বলল, বাচ্চাটার মনে হয় খিদে লেগেছে। কার? এই বাচ্চাটার। বাচ্চা? কোথায় বাচ্চা? এই যে এইটা, এইটা তো মানুষের বাচ্চা না, এটা শয়তানের বাচ্চা। মানুষের বাচ্চার কখনো পাখা থাকে? শয়তানের বাচ্চা হলেও তো বাচ্চা, একটা বাচ্চার খিদা লাগে। খিদা তো লাগে, কিন্তু শয়তানের বাচ্চা কী খায় তা তো আর জানি না। কী খেতে দিব, রক্ত? নাসরিন নিঃশ্বাস বন্ধ করে ঘর থেকে বের হয়ে ডক্টর সেলিমের চেম্বারের দিকে এগিয়ে যায়। দরজা খুলে ভেতরে ঢুকে দেখে ডক্টর সেলিম টেলিফোনে কার সাথে যেন কথা বলছে। কথাগুলো বলছে ইংরেজিতে, কাজেই মনে হয় অন্য পাশে দেশের বাইরের কোনো মানুষ। নাসরিন শুনল ডক্টর সেলিম বলছে, তুমি ভিডিও ফুটেজটা দেখেছ? আচ্ছা, কি মনে হয়? তাহলে তুমি আমার এই শয়তানের বাচ্চার এক টুকরো চাও। কোন টুকরো? তুমি সব কিছুর এক টুকরো পাবে না, যে কোনো একটা জায়গার একটা টুকরো, হয় ফুসফুসের একটা টুকরো, তা নয় হৃৎপিণ্ডের, না হয় মস্তিষ্কের, না হয় লিভার কিংবা রক্তের স্যাম্পল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নাসরিন হঠাৎ করেই বুঝতে পারে তার হাতগুলো থরথর করে কাঁপছে। এই বাচ্চাটাকে তাহলে ডক্টর সেলিম মেরে ফেলার চেষ্টা করছে। নাসরিন হঠাৎ উঠে দাঁড়াল, তার মুখ শক্ত হয়ে যায়। সে একজন ডাক্তার, মানুষকে বাঁচানোর জন্য সে শপথ নিয়েছে, মানুষকে হত্যা করার জন্য নয়। যেভাবেই হোক তার বাচ্চাটাকে বাঁচাতে হবে। নাসরিন লাউঞ্জ থেকে বের হয়ে একটু এগিয়ে গিয়ে আবার আইসিইউ ইউনিটের দিকে উঁকি দিল। একটু আগেই বাচ্চাটা চিৎকার করে কাঁদছিল, এখন নেতিয়ে ঘুমিয়ে আছে। নাসরিন জিজ্ঞাসা করল, কি হয়েছে, বাচ্চাটা ঘুমাচ্ছে কেন? ইঞ্জেকশন দিয়ে দিছি, চিৎকার করে কানের পর্দা ফাটায় দিছে, ফুসফুসে কি জোর, বাবারে বাবা। ইঞ্জেকশন? কিসের ইঞ্জেকশন? ঘুম, কিছুক্ষণ ঘুমাক এই শয়তানের বাচ্চাটা, আমরা একটু খেয়ে আসি। মানুষগুলো বের হওয়ার সাথে সাথেই নাসরিনের হঠাৎ মনে হলো বাচ্চাটাকে বাঁচানোর সে একটা সুযোগ পেয়েছে, দৈব সুযোগ। সে বিছানার কাছে ছুটে গেল। বাচ্চাটার শরীরে লাগানো নানা ধরনের মনিটরগুলো খোলার আগে সে অ্যালার্মগুলো বিকল করে দিল। বাচ্চাটা পাখির পালকের মতো হালকা। একটা বালিশের ওয়্যার খুলে তাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে সে তার ঘাড়ে ঝুলিয়ে নিয়ে ওপরে তার অ্যাপ্রনটা পরে নেয়। লিফট আসার পর ভেতর থেকে কয়েকজন বের হয়ে এলো। নাসরিন তখন সাবধানে লিফটের এক কোনায় গিয়ে দাঁড়ায়। ভেতরে কয়েকজন মানুষ দাঁড়িয়েছিল, ভাগ্যিস তাদের মাঝে পরিচিত কেউ নেই। লিফটটা বিভিন্ন তলায় থামতে থামতে নিচে এসে দাঁড়ালো। নাসরিন নিঃশব্দে নেমে আসে। গেটে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। নাসরিন তাদের পাশ কাটিয়ে রাস্তায় বের হয়ে এলো। বাচ্চাটাকে বের করে এখন কোলে নিতে হবে, তারপর একটা রিক্সা কিংবা স্কুটারে করে যেতে হবে। কোথাও যেতে হবে সে এখনও জানে না। ঠিক তখনই নাসরিনের চোখে পড়ল হাসপাতালের গেটের কাছে গুটিসুটি মেরে বসে থাকা মানুষটার দিকে। জহুর সেখানে চুপচাপ বসে আছে। নাসরিন একটু এগিয়ে গিয়ে বলল, আপনি? মেরে ফেলেছে? না, মেয়েটা আমাকে বাচ্চাটার দায়িত্ব দিয়েছিল, আমি পারলাম না, আমার নিজের ভুলের জন্য। কি ভুল? আপনাকে আমি বিশ্বাস করছিলাম, ভাবছিলাম। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রেখেছি, আমি বাচ্চাটাকে নিয়ে এসেছি। কোথায়? এই যে, ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, এখন উঠবে না, আপনি যত দূর সম্ভব নিয়ে যান, দেরি করবেন না। দেরি করবো না, না না, দেরি করবো না, এখনই যাব। আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না। কিছুই বলতে হবে না, আপনি যান, যত তাড়াতাড়ি পারেন যান। আপনার হয়তো ঝামেলা হবে, হলে হবে, আপনি যান। যাচ্ছি। নাসরিন দেখল জহুর বাচ্চাটাকে বুকে জড়িয়ে লম্বা লম্বা পা ফেলে মানুষের ভিড়ে অদৃশ্য হয়ে গেল।
ডক্টর সেলিমকে কেমন যেন উদ্ভ্রান্তের মতো দেখায়। সে কাঁপা গলায় বলল, তুমি কি করেছো? আমি বাচ্চাটাকে সেই মানুষটার কাছে দিয়ে দিয়েছি। বাচ্চাটাকে দিয়ে দিয়েছো? হ্যাঁ। কেন? আপনারা যেন বাচ্চাটাকে খুন করে না ফেলেন সেই জন্যে। তুমি জানো তুমি কি করেছো? জানি। মানুষটা আমার কথা বিশ্বাস করে বাচ্চাটাকে রেখে গিয়েছিল। আমি তার বিশ্বাসের মর্যাদা রেখেছি। আমি তোমাকে খুন করব। করতে চাইলে করেন স্যার, কিন্তু সেই বাচ্চাটাকে খুন করতে পারবেন না। কিসের বাচ্চা? ওটা কি মানুষের বাচ্চা নাকি? জি স্যার, মানুষেরই বাচ্চা। এটা ছিল পাখির বাচ্চা। মানুষের বাচ্চাকে খুন করা যায় না, কিন্তু পাখির বাচ্চাকে দরকার হলে কেটে কুটে দেখা যায়। না স্যার, বুঝিনি। শুনে রাখো মেয়ে, ওই পাখির বাচ্চাটাকে আমি খুঁজে বের করব, করবই করব। আর তোমাকে তোমাকে আমি দেখব তুমি কিভাবে তোমার ক্যারিয়ার তৈরি করো। এই দেশের মাটিতে তোমাকে আমি থাকতে দিব না। দেখেন স্যার। কি দেখব? আমার হাত পরিষ্কার। একটু আগে মনে হচ্ছিল এখানে ছোপ ছোপ রক্ত, এখন আর নেই। আমার ক্যারিয়ারের দরকার নেই স্যার। আমি মানুষের বাসায় বাসন ধুয়ে জীবন কাটিয়ে দিব, কিন্তু রাত্রে যখন ঘুমাতে যাব দেখব আমার হাত ধবধবে পরিষ্কার, সেখানে এক ফোঁটা রক্ত নেই। আপনি আমার মুখ দেখবেন না স্যার, আর কোনোদিনও দেখবেন না। তার মানে বুঝতে পারছেন তো? কি মানে? আপনার মুখটাও আমার আর কোনোদিন দেখতে হবে না। হাতে একটা কুপি বাতি নিয়ে আনোয়ারা ঘরের ভিতরে উঁকি দিয়ে বলল, ঘরের ভিতরে কে? জহুর নাকি? হ্যাঁ আনোয়ারা বাবু, তুমি? হ্যাঁ জহুর, তুমি হঠাৎ করে কোথা থেকে আসছো? সন্ধ্যাবেলা দেখি তোমার ঘরে আলো, ভাবলাম কে আবার ঘরে বাতি দেয়, তোমাকে দেখবো ভাবি নাই। আমিও ভাবি নাই। বসো আনোয়ারা বাবু, বস, আর কিছু নাই, মাটিতেই বসো। বাপদাদার ভিটার মাঝে শেয়ার কুকুর দৌড়ায়, ব্যাপারটা ঠিক না। হ্যাঁ, তোমার ভাবসাব দেখে মনে হয় দুনিয়ার যেন কারো বউ মরে নাই, ঝি মরে নাই, শুধু তোমারই মরছে। এখন একটা বিয়া করে সংসারী হও, ছেলে মেয়ে থাকলে তারা মৃত্যুর পর দোয়া করে, গোর আজাব মাফ করে। আনোয়ারা বাবু, তোমার শরীরটা কেমন? আমার আবার শরীর, এক পা কবরে এক পা মাটিতে। আজরাইল সবার দিকে নজর দেয়, আমার দিকে আর নজর দেয় না। না আনোয়ারা বাবু, আজরাইল এখন তোমার দিকে নজর দিলে হবে না। তোমার আরও কয়েক বছর বাঁচা লাগবো। কেন আমার বাঁচা লাগবো? কেন? এই বাচ্চাটারে তোমার মানুষ করে দিতে হবে। আরে এটা দেখি মাইনসের বাচ্চা। কার বাচ্চা এটা? সেইটা অনেক লম্বা ইতিহাস। এত ছোট বাচ্চা তুমি কই পাইছো? বাবা কি করে, মা কি করে? বাবা মা নাই, বাচ্চার মাকে আমি নিজের হাতে কবর দিছি। এই বাচ্চা দেখি পুরীর মতো সুন্দর। ছেলে না মেয়ে? ছেলে। তুমি পুরুষ মানুষ, এত ছোট বাচ্চা নিয়ে আসছো কেন? এতিমখানায় রাইখা আসলা না কেন? কত বড় লোকের পরিবার বাচ্চা নেয়। সেইটা অনেক বড় ইতিহাস। তুমি বাচ্চাটারে কোলে নাও, তাইলে বুঝতে পারবা। তাইলে কি বুঝতে পারবো? আগে একবার কোলে নাও না। ইয়া মাবুদ, বাচ্চার তো কোনো ওজন নাই। নাই তো, এর কোনো ওজন নাই। কেন ওজন নাই? কেন? তুমি বাচ্চাটার কাপড় খুলো, খুলা দেখো, পিঠের দিকে দেখো। ইয়া মাবুদ, এটা তো জিনার বাচ্চা। না নোয়ারা বাবু, এটা জিনার বাচ্চা না। জিনার বাচ্চা? ইয়া মাবুদ, ইয়া আল্লাহ। না না নোয়ারা বাবু, এটা জিনার বাচ্চা না, এটা মানুষেরই বাচ্চা। আমার সামনেই বাচ্চার জন্ম হয়েছে, বাচ্চার মাকে আমি নিজের হাতে কবর দিছি। ভয়ের কিছু নাই বাবু, এটা মানুষেরই বাচ্চা। বাচ্চাটার পাখা আছে সেইটাই হইতেছে বিপদ। শহরের ডাক্তার এই মাসুম বাচ্চাটার এনে মায়রা ফেলতে চায়, কাইটা কুটা দেখতে চায়। অনেক কষ্টে উদ্ধার করে আনছে আনোয়ারা বাবু। ও বাবু, জন্মের আগে থেকে এই বাচ্চাটার বিপদে, যেই দেখে সেই তারে কেটে কুটে ফেলতে চায়। এর মা আমার হাত ধরে বলছে একে বাঁচায় রাখতে, সেই জন্য চেষ্টা করতেছি। এইটা আসলেই মানুষের বাচ্চা? হ্যাঁ, শহরের মানুষজনের হাত থেকে অনেক কষ্ট করে বাঁচায় আনছি। এই চরে মানুষজন কম, এইখানে এর বড় করতে হবে। আনোয়ারা বাবু, তুমি বাচ্চাটার একটু বড় করে দাও। বাচ্চাটার হাসি কত সুন্দর! শুধু হাসি না আনোয়ারা বাবু, এই বাচ্চার সব কিছুই সুন্দর, শুধু একটা জিনিস সুন্দর না, সেটাই তো কপাল। এই বাচ্চাটার কোনো নাম আছে? আমি তাকে বুলবুলি ডাকি, বুলবুলি পাখির মতন শরীর, সেই জন্যের নাম বুলবুল। বুলবুল? হ্যাঁ হ্যাঁ, বুলবুল নামটা সুন্দর। তোমার কি মনে হয় জহুর, এই বাচ্চাকে একদিন আকাশে উড়বে? জানি না নোয়ারা বাবু, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারি না। আনোয়ারা বলল, সোজা হয়ে দাঁড়াও দুষ্টু ছেলে, নড়বে না। বুলবুল সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল,
সে তার দুই হাত তুলে দুই দিকে ছড়িয়ে রেখেছে। আনোয়ারা পুরনো কাপড় দিয়ে তার শরীরটাকে পেঁচিয়ে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আনোয়ারা পুরনো কাপড় দিয়ে তার শরীরটা পেঁচিয়ে দেয়। বুলবুলের পিঠে পাখাগুলো বড় হয়ে উঠেছে, সেটা যেন কেউ বুঝতে না পারে সেজন্য কাপড় দিয়ে সেটা তার শরীরের সাথে পেঁচিয়ে রাখা হয়। কাপড় দিয়ে পাখাগুলো শরীরের সাথে পেঁচানোর পরও পিঠের দিকে খানিকটা উঁচু হয়ে থাকে, দেখে মনে হয় একটা কুচ ঠেলে উঠেছে। আনোয়ারা বুলবুলকে একটা শার্ট পরিয়ে দিয়ে বলল, মনে আছে তো সব কিছু? আছে খালা, মনে থাকবে না কেন? আমি জানি তোর মনে আছে, তারপরেও তোকে মনে করিয়ে দিই। কারোর সাথে ঝগড়া করবি না বা মারামারি করবি না, পানিতে নামবি না, গা থেকে শার্ট খুলবি না। হ্যাঁ খালা, মনে আছে, ঝগড়া করবো না, মারামারি করবো না, পানিতে নামবো না, শার্ট খুলবো না। তোর যে পাখা আছে সেটা কাউকে জানতে দিবি না, কিন্তু জানলেই বিপদ। বুলবুলকে হঠাৎ একটু বিভ্রান্ত দেখায়। সেই ছোটবেলা থেকে বুলবুল জানে সে অন্যরকম, তার পাখা আছে কিন্তু সেটা কাউকে বলা যাবে না। আজকে জিজ্ঞাসা করল, কেন খালা, আমার পিঠে পাখা আছে সেটা কেন কাউকে বলা যাবে না? তুই কি আর কোনো মানুষের পিঠে পাখা দেখেছিস? না, দেখি নাই তো। তাহলে যারাই দেখবে তোর পাখা আছে তারা অবাক হয়ে তোকে নিয়ে টানাটানি করবে। কেন টানাটানি করবে? এটাই মানুষের নিয়ম, যেটা অন্যরকম সেটা নিয়ে মানুষ টানাটানি করে। ও খালা, আমার খুব রাগ লাগে যখন সবে আমাকে কুজা ডাকে। ডাকুক, আসলে কি তুই কুজা? না। তাহলে ডাকলে ডাকুক, তুই তাদের সাথে তর্ক করিস না, মনে থাকবে তো? থাকবে। সকালবেলা নাস্তা করে বুলবুল তার বই খাতা আর স্লেট নিয়ে স্কুলে রওনা হলো। এই চরে মানুষজন খুব বেশি না, কাজে এখানে কোনো স্কুল নেই। কিছুদিন আগে শহর থেকে কিছু লোকজন এসে সবাইকে ডেকে লেখাপড়া নিয়ে অনেক ভালো ভালো কথা বলে একটা স্কুল তৈরি করে দিয়ে গেছে। সেটা অবশ্য সত্যিকারের স্কুল না। এই স্কুলে চেয়ার টেবিল বেঞ্চ নেই, একটা মাটির ঘরে হোগলা পেতে সব বাচ্চারা বসে। মালবিকা নামে নাদুসনুদুস একটা মহিলা তাদের পড়তে শেখায়, যোগ বিয়োগ করতে শেখায়। বুলবুল তার বই খাতার স্লেট নিয়ে স্কুলে রওনা হলো। মাঠের ভেতর দিয়ে হেঁটে গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু বুলবুল সবসময় নদীর তীর দিয়ে হেঁটে যায়। নদীর ধারে কম বয়সী কিছু ছেলে মেয়ে নদীর ঘোলা পানিতে ঝাপাঝাপি করছিল। বুলবুলকে দেখে তারা চেঁচামেচি শুরু করলো। দু একজন গলা ফাটিয়ে ডাকলো বুলবুলকে, কি আয় আয় পানিতে আয়। না। কেন না? স্কুলে যাই। তুই স্কুলে গিয়ে কি করবি, জজ ব্যারিস্টার হবি? তারপরে সবাই কুজা ব্যারিস্টার, কুজা ব্যারিস্টার বলে তাকে ডাকতে লাগলো। বুলবুল বিড়বিড় করে নিজেকে বলল, আমি কুজা না, আমি একদিন আমার এই পাখা দিয়ে আকাশ উড়ে যাব, কেউ তখন আমাকে খুঁজে পাবে না। এই কুজা বুলবুল, আয় হাডুডু খেলবি। বুলবুল স্কুলের সামনে পা ছড়িয়ে বসে খেলা দেখতে লাগলো। তখন লিপি তার ছোট ভাইকে কোলে নিয়ে হাজির হলো। বুলবুলের মতো লিপিরও খুব লেখাপড়া করার ইচ্ছা, তার ছোট ভাইকে দেখেশুনে রাখতে হয়, তারপরেও সে স্কুলেই চলে আসে। লিপি বুলবুলের পাশে পা ছড়িয়ে বসে ছোট ভাইটাকে ছেড়ে দিল। লিপি জিজ্ঞাসা করল, বুলবুল তুই অঙ্কগুলো করেছিস, আমাকে একটু দেখাবি? বুলবুল তার খাতা বের করে লিপিকে দেখালো। লিপি সেগুলো দেখে দেখে নিজের অঙ্কগুলো মিলিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই তাদের স্কুলের মালবিকা আপা এসে ঘরের তালা খুলে দিল। মালবিকা আপা ঘরের এক কোণায় দাঁড়িয়ে বলল, সবাই এখন শান্ত হয়ে বসো, আমরা আমাদের ক্লাস শুরু করি। জলিল মাহতাব আর কামরুল কই? কামরুল বাবার সাথে মাঠে কাম করে। আর জলিলের জ্বর। ও আচ্ছা, ঠিক আছে। জলি আর আমিনা? লিপি বলল, মনে হয় তারা লেখাপড়া করতে চায় না। আপা একটা নিঃশ্বাস ফেলে সবাইকে বই খুলতে বলল। বাচ্চাগুলো বই খুলতে থাকে। প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপকারিতা নিয়ে একটা গল্প, তারপর লাল পরে নীল পরে নিয়ে একটা কবিতা। কবিতার প্রথম চার লাইন মুখস্থ করতে গিয়ে আপা সবার অঙ্ক খাতাগুলো দেখতে শুরু করে দিল। বুলবুল কবিতা মুখস্থ করতে করতে লাল পরে নীল পরির ছবিটার দিকে তাকিয়ে থাকে। অঙ্ক খাতাগুলো বাচ্চাদের ফিরিয়ে দিয়ে আপা তাদের পড়া ধরতে শুরু করলো। নখ কেন কাটতে হবে, খাবার আগে কেন হাত ধুতে হবে, এসব শেষ করে সবাইকে লাল পরে নীল পরি কবিতার প্রথম চার লাইন জিজ্ঞেস করতে লাগলো। শুধু বুলবুলকে কিছু বলে দিতে হলো না, সে এক নিঃশ্বাসে পুরো চার লাইন কবিতা মুখস্থ বলে ফেলল। ভেরি গুড বুলবুল, এহ কুজা মিয়া, গুড গুড। বুলবুল কথাটা শুনেও না শোনার ভান করে লিপি তখন হাত তুলে জিজ্ঞাসা করল, আপা পরীকে আসলেই আছে? আছে। আপা হাসি হাসি মুখে জিজ্ঞাসা করল, তোমরা কেমন করে জানো পরী আছে?
একজন বলল তার মা একদিন জোছনা দেখতে বের হয়েছিল, তখন দেখেছে একটা গাছের ওপর দেখে পরি উড়ে নেমে এসেছে। আরেকজন সেই গল্পটা সমর্থন করে বলল পূর্ণিমার রাতে একটা বড় দিঘিতে সব পরি নাকি গোসল করতে আসে। লিপি জিজ্ঞাসা করল পরিরা শুধু জোছনা রাতেই আসে কেন? একজন বলল আসলে পরিদের যখন খিদা লাগে তখন তারা জোছনার আলো খায়। বুলবুল এবার একটু আপত্তি করল, বলল জোছনা আবার কেমন করে খায়? যে বলেছে পরিরা জোছনার আলো খেয়ে বেঁচে থাকে সে গলা উঁচিয়ে বলল তার নানি নিজের চোখে দেখেছে যে একদিন জোছনা রাতে অনেকগুলো পরি উঠানে বসে আকাশের দিকে তাকিয়ে কপকপ করে জোছনা খাচ্ছে। বুলবুল তখন শক্ত শক্ত মুখ করে বলল তাহলে দিনের বেলা পরিরা কোথায় থাকে? পরিদের দেশে। সেইটা কোথায়? আকাশের উপর অনেক দূরে। লিপি তখন হাত তুলে আবার জিজ্ঞাসা করল আপা ছেলে পরি কি আছে? কেউ কিছু বলার আগে বুলবুল বলল আছে। বুলবুলের কাছে বসে থাকা একজন মাথা নেড়ে বলল হ্যাঁ আছে, ছেলে পরিদের বলে জিন, আগুন দিয়ে তৈরি, পায়ের পাতা থাকে উল্টা দিকে, সামনের দিকে হাঁটলে তারা পিছনের দিকে চলে যায়। মোটেই না, ছেলে পরি ঠিক মেয়ে পরির মতো, পিঠে পাখা থাকে আর খুব হালকা। কয়েকজন মাথা নেড়ে আপত্তি করল, বলল মেয়ে পরিরা হয় খুব সুন্দর কিন্তু ছেলে পরিরা হয় ভয়ঙ্কর, রাক্ষসের মতো চেহারা আর তারা আগুন দিয়ে তৈরি, মুখে নাকি পচা মাংসের গন্ধ। তখন মালবিকা হাত তুলে তাদের থামালো, আসলে এগুলো হচ্ছে কল্পনা, পরি থাকুক আর না থাকুক তাতে কিছু যায় আসে না, কল্পনা করলেই আছে, কল্পনায় সব কিছু থাকে। বুলবুল ভুরু কুচকে বলল আসলে পরি নাই? না বুলবুল, এগুলো সব কল্পনা, মেয়ে পরি ছেলে পরি কিছুই নেই। কিছুই না? না আছে। আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আছে। পরির গল্প শেষ হয়েছে, এখন চলো সবাই মিলে আমরা নামটা শিখি। স্কুলের শেষে বাচ্চাগুলো বাসার দিকে রওনা দেয়। লিপির ছোট ভাইটার খিদে লেগে গিয়েছে, তাই সে ঘ্যান ঘ্যান করে কাঁদতে শুরু করেছে। লিপি বাচ্চাটাকে কোলে বদল করতে করতে তাড়াতাড়ি করে হাঁটার চেষ্টা করল। লিপি জিজ্ঞাসা করল কিরে, সবাই নদীতে নামছে, তুই যাবি না? না। লিপি তুই কি কোনোদিন পরি দেখেছিস? না। তুই দেখেছিস? আমি? মানে আমি? হ্যাঁ। না বাবা, আমি দেখিনি কখনো। তুই পরি দেখতে চাস? আমি? হ্যাঁ। না বাবা, রাত্রিবেলা আমার ভয় করে। দিনের বেলা? দিনের বেলা? দিনের বেলা পরি দেখা যায়? যায়, দেখা যায়। তুই যদি কাউকে না বলিস তাহলে তোকে দেখাবো। তুই দেখাবি? বুলবুল কঠিন মুখ করে লিপির দিকে তাকালো। লিপি সেটা ভালো করে লক্ষ্য করল না। কোলে ছোট ভাইটা ঘ্যান ঘ্যান করে কাঁদছে, তাকে নিয়ে এসে বাড়ির দিকে ছুটতে থাকে। বিকেলবেলা বাড়ি ফিরে বুলবুল দেখল জহুর উঠানে একটা জলচৌকিতে বসে শরীরে তেল মাখছে। বাবা তুমি এসেছ? হ্যাঁ হ্যাঁ এসেছি। এত দেরি করেছ কেন? কে বলেছে দেরি করেছি? মোটেই দেরি করিনি, বলে গেছিলাম দুই সপ্তাহের জন্য যাব, ঠিক দুই সপ্তাহ পরে আসছি। দুই সপ্তাহ মানে জানো 7 × 14 দিন? হ্যাঁ হ্যাঁ, বজরা নৌকা করে সুন্দরবনে ধানের চালানটা নিতে কতদিন লাগে তুই জানিস? তুমি না থাকলে আমার ভালো লাগে না বাবা, এই তো আছি আমি। তুই তোর খালাকে চালাসনি তো? না। ঠিক মতো থেকেছিস? হ্যাঁ। লেখাপড়া করেছিস? হ্যাঁ। সময় মতো বাড়ি এসেছিলি? হ্যাঁ, কিন্তু বাবা আমার আর ভালো লাগে না। কি ভালো লাগে না? সব ছেলে আমাকে কেন কুজা ডাকে, আমি কি কুজা? তুই কেন কুজা হবি? তাহলে তোর পাখাগুলোকে যে ঢেকে রাখতে হয়, তোকে না রাখলে যে তোর বিপদ হয়ে যাবে। কেন বিপদ হবে? সেটা তুই এখন বুঝবি না, আর একটু বড় হয়ে নে তখন তোকে বলবো। আমার পাখাগুলো বেঁধে রাখলে অনেক ব্যথা করে। করারই তো কথা, আমাদের হাত পা বেঁধে রাখলে ব্যথা করতো না? অনেক বড় হয়েছে পাখাগুলো, আমার কি মনে হয় জানো, আমি যদি ইচ্ছা করি তাহলে? তাহলে কি বাবা? তাহলে আমি এখন উঠতে পারবো? সত্যি? হ্যাঁ বাবা সত্যি। ঠিক আছে, আজকে রাতে তাহলে দেখব। ঠিক আছে বাবা। রাতে খাওয়ার পর সবাই ঘুমিয়ে গেলে জহুর বুলবুলের হাত ধরে বের হলো। গ্রামের পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় কুকুরগুলো প্রথম একটু ডাকাডাকি করে, যখন মানুষগুলোকে চিনতে পারে তখন আবার শান্ত হয়ে লেজ নেড়ে নেড়ে পেছন পেছন হেঁটে খানিক দূর এগিয়ে দিয়ে আসে। তারা নৌকাটাতে বসে, লগি দিয়ে ধাক্কা দিয়ে নৌকাটাকে পানিতে ঠেলে দিয়ে সে বৈঠাটা হাতে নেয়। অনেক অন্ধকার বাবা, এক্ষুনি চাঁদ উঠবে, তখন দেখিস আলো হয়ে যাবে। জহুরের কথা সত্য,
কিছুক্ষণের মাঝেই আলো হয়ে উঠল। বুলবুল একটু এগিয়ে জহুরের কাছাকাছি এসে বসে জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি বাবা? নতুন যে চটটা উঠেছে সেখানে। সেখানে কেন? সেখানে তো কোনো মানুষ নেই সেই জন্যে। তাছাড়া চটটা তো ধুধু ফাঁকা, তোর জন্য মনে হয় সুবিধাই হবে। ওঠ বাবা, আমরা এসে গেছি। আচ্ছা তুই কি আসলেই উঠতে পারবি? মনে হয় পারবো বাবা। জোর করে চেষ্টা করিস না, যদি এখন না পারিস তাহলে থাক। বুলবুল কোনো কথা না বলে তার পাখা দুটো দুই পাশে ছড়িয়ে দেয়, তারপর মাথা নিচু করে সে ছুটতে শুরু করে। দেখে মনে হয় সে বুঝি হুমড়ি খেয়ে পড়ে যাবে, কিন্তু সে পড়ে না। তার বড় বড় পাখা খুব ধীরে ধীরে ওপর থেকে নিচে নেমে আসতে থাকে এবং দেখতে দেখতে সে মাটি থেকে একটু উপরে উঠে যায়। বুলবুলের শরীরটা ধীরে ধীরে মাটির সাথে সমান্তরাল হয়ে যায়, পাখার ঝাপটানিটা দ্রুততর হয়ে ওঠে এবং বুলবুল দেখতে দেখতেই উপরে উঠে যায়। জহুর বুলবুলের পেছন পেছন ছুটতে ছুটতে বলে, বেশি উপরে উঠিস না বাবা, বেশি উপরে উঠিস না। ঠিক আছিস তুই? হ্যাঁ বাবা আমি ঠিক আছি। কি সুন্দর উঠছিস তুই! আমি আসলে উঠতে পারি বাবা, দেখেছ? জোছনার আলোতে বুলবুলের মুখটা খুব সুন্দর দেখাচ্ছে। বুলবুল তখন আবার তার দুটি পাখা দুই পাশে ছড়িয়ে দেয়, তারপর দুটি হাত বুকের কাছে নিয়ে আসে, মাথার একটু সামান্যে ঝুঁকিয়ে এসে সামনের দিকে ছুটতে থাকে। দেখতে দেখতে বুলবুল উপরে উঠে যেতে থাকে। বুলবুল অনেক উপরে উঠে একটু ঘুরে যায়, তারপর ডানা দুটি মেলে আকাশে ভাসতে থাকে। মনে হয় পৃথিবীর সাথে তার বুঝি আর কোনো যোগাযোগ নেই। মাটি থেকে অনেক উপরে আকাশের কাছাকাছি মেঘের জগতে বুঝি সে তার নতুন আবাসস্থল খুঁজে পেয়েছে। আকাশ থেকে বুলবুল যখন মাটিতে নেমে এলো তখন চাঁদটা পশ্চিমে অনেকখানি হেলে পড়েছে। বুলবুল তার পাখা দুটো ভাঁজ করে গুটিয়ে নিয়ে জহুরের দিকে এগিয়ে গেল। তোর কষ্ট হয়েছে বাবা? না বাবা, বেশি কষ্ট হয়নি। উপরে ওঠার সময় একটু পরিশ্রম হয়, কিন্তু ভেসে থাকার সময় একটুও কষ্ট হয় না। তোর পাখাগুলো ব্যথা করছে? হ্যাঁ বাবা একটু ব্যথা করছে। কাল ভোরে আর অনেক ব্যথা করবে দেখিস। কেন? কখনো কোনোদিন ব্যবহার করিসনি, হঠাৎ একবার এতক্ষণ উড়ে বেড়ালে ব্যথা করবে না? উঠতে কেমন লাগে? খুব অদ্ভুত, তুমি জানো উপর উঠে গেলে মনে হয় সব কিছু সমান হয়ে গেছে। আচ্ছা চল বাড়ি যাই। চলো। বুলবুল তোকে একটা জিনিস বলি, যদি তোর কখনো লুকিয়ে থাকতে হয় তাহলে তুই এসেই চরের মাঝে লুকিয়ে থাকবি, ঠিক আছে? লুকিয়ে থাকতে হবে? লুকিয়ে থাকতে হবে কেন? আমি বলছি না তোর লুকিয়ে থাকতে হবে, কিন্তু যদি কখনো দরকার হয় তাহলে চরে এসে লুকিয়ে থাকবি, আমি পরে এসে তোকে খুঁজে বের করবো, ঠিক আছে? ঠিক আছে। ভোরবেলা আনোয়ার এসে দেখে জহুর উঠোনের মাঝখানে জলচৌকিতে চুপচাপ বসে আছে। আসো আনোয়ারা বাবু, বসো। বুলবুল আজ কি স্কুলে গেল না? না, ঘুমাচ্ছে এখনো। হ্যাঁ, কাল রাতে ঘুমাতে অনেক দেরি হয়েছে তো। কেন দেরি কেন? নদীর মাঝখানে যে নতুন চরটা উঠেছে সেখানে গিয়েছিলাম। এত রাত্রে চরে? হ্যাঁ। কেন? বুলবুল আকাশে উঠতে চাইছিল, তাই নিয়ে গিয়েছিলাম। উঠতে? আকাশে উঠতে? হ্যাঁ। উড়েছে? হ্যাঁ, কি সুন্দর আকাশে উড়ে গেল বাবু, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। কি আশ্চর্য! আশ্চর্য হওয়ার কি আছে, বুলবুলের তো জন্ম হয়েছে আকাশে উড়ার জন্য, সে আকাশে উড়বে না? তাই বলে একজন মানুষ পাখির মতো আকাশে উড়বে? বুলবুল কি পুরোপুরি মানুষ? মানুষ না। না না, পুরোপুরি মানুষ না, মানুষের পাখা থাকে না, মানুষের শরীর এত হালকা হয় না, মানুষ আকাশে উড়ে না। আনোয়ারা বাবু, আমি তোমার সাথে একটু পরামর্শ করি। বুলবুল গত রাত্রে আকাশে উড়েছে, এটাই ছিল তার প্রথম উড়া, সে আরও উড়বে, 100 বার উড়বে, 1000 বার উড়বে, সে যত সময় মাটিতে থাকে তার চেয়ে বেশি সময় সে আকাশে থাকবে। তার মানে কি জানো, আগে হোক পরে হোক তাকে কেউ না কেউ দেখবে, তখন কি হবে? কি হবে? তখন তাকে ধরার চেষ্টা করবে, যদি ধরতে পারে তাহলে নিয়ে যাবে, কাটাকুটি করবে, তা না হলে কোথাও বেঁচে দেবে, খাঁচার মাঝে ভরে রাখবে, মানুষ টিকিট কিনে দেখবে। আনোয়ার বাবু, ব্যাপারটা চিন্তা করে আমি কাল রাতে ঘুমাতে পারিনি। তাহলে কি করবে? আমি জানি না, খালি চেষ্টা করতে হবে ব্যাপারটা যেন কারো চোখে না পড়ে, কেউ যেন জানতে না পারে। 2 সপ্তাহ পর জহুরের আবার ডাক পড়ল গম বোঝাই বড় একটা নৌকার মাঝি হয়ে সুন্দরবনের গহিনা যাবার জন্যে। জায়গাটা বিপজ্জনক, সবাই যেতে চায় না, তাই কেউ যখন যায় তাকে ভালো মজুরি দেওয়া হয়। 2 সপ্তাহ পরিশ্রম করলে 4 সপ্তাহ শুয়ে বসে কাটিয়ে দেওয়া যায়। বাবা বল, এখন আমাকে চরে কে নিয়ে যাবে?
তোকে নেয়ার এখন কেউ নেই, আমি না আসা পর্যন্ত তোর আকাশ উড়াউড়ি বন্ধ। কিন্তু বাবা, কোনো কিন্তু না, আমার যদি খুব উড়ার ইচ্ছা করে? ইচ্ছা করলেই হবে না, আমি না আসা পর্যন্ত উঠতে পারবি না। আচ্ছা ঠিক আছে। জহুরদের নৌকাটা চার দিন পর সুন্দরবনের ভেতরে পৌঁছালো। জোয়ারের সময় এটাকে নোঙর করে রেখে শুধু ভাটির সময় দক্ষিণে বেয়ে নেওয়া হতো। সুন্দরবনের গহীনে নিবিড় অরণ্য, রাত্রিবেলা ঘুমানোর সময় রীতিমতো ভয় করে। গমের বোঝা নামিয়ে জহুর আর মাঝি মাল্লারা নৌকা নিয়ে আরও গভীরে ঢুকে যায়। বন বিভাগের কিছু গাছের গুড়ি তাদের নিয়ে যেতে হবে। জহুর আগে কখনো এত গভীরে আসেনি, এক ধরনের বিস্ময় নিয়ে সেই নির্জন অরণ্যের দিকে তাকিয়ে থাকে। নদীর তীরে হরিণদের দল পানি খেতে আসে, সতর্ক দৃষ্টিতে এদিক সেদিক দেখে চুকচুক করে একটু পানি খেয়ে সমুদ্রের ঢেউয়ের মতোই ছন্দ তুলে লাফিয়ে লাফিয়ে গহীন বনে অদৃশ্য হয়ে যায়। গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে অকারণেই তারা তার স্বরে চিৎকার করতে থাকে। নৌকা যখন গাছের গুড়ি তোলা হচ্ছে, তখন জহুর আনসার সদস্যটির সাথে বনের ভেতর হাঁটতে বের হলো। মানুষটি কথা বলতে ভালোবাসে, জহুর কথা বলে কম কিন্তু ধৈর্য ধরে শুনতে পারে, তাই দুজনের জুটিটি হলো চমৎকার। আনসারের সদস্যটা বন্দুক হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, এই যে আমরা হাঁটছি, আপনি ভাবছেন আমাদের কেউ দেখছে না, আসলে এটা সত্যি না, আমাদের কিন্তু দেখছে। কে দেখছে? কে আবার মামা? জহুর এতদিনে জেনে গেছে সুন্দরবনে বাঘকে সম্মান করে মামা বলা হয়। বাঘকে নাম ধরে ডাকা নিয়ে একটা কুসংস্কারও আছে, সব সময় আমাদের চোখে চোখে রাখে, নিঃশব্দে আমাদের পিছনে পিছনে হাঁটে। এখনো হাঁটছে? আর নিশ্চয়ই হাঁটছে, যাওয়ার সময় দেখবেন পায়ের ছাপ, আমাদের পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। আমাদের খেয়ে ফেলবে না তো? না, বাঘ মানুষকে খায় না, জঙ্গলে এত মজার মজার খাবার আছে, মানুষকে খাবে কেন? মানুষের শরীরে গোস্ত আর কতটুকু, সবই তো হাড্ডি। জঙ্গলে হাঁটার একটা নিয়ম আছে, সেই নিয়ম মানতে হয় তাহলে আর মামা সমস্যা করে না। কি নিয়ম? বাতাস, বাতাসের উল্টো দিকে হাঁটতে হবে। মামা তো অনেক দূর থেকে ঘ্রাণ পায়, তাই মামা ভাবে আমরাও পাই, তাই বাতাসের উল্টো দিকে থাকে, যেন আমরা তাদের ঘ্রাণ না পাই। ও, যারাই সুন্দরবনে আসে তারাই খালি মামা মামা করে। এই জঙ্গলে মামা ছাড়াও অনেক কিছু আছে, নানান রকম প্রাণী, তাদের কি কেউ দেখতে পায় না? তাই নাকি? এরকম গুই সাপ আছে এক মানুষ লম্বা, সাপ আছে হাজারো কিসিমের, নদীতে কুমির, কামড় আর মাছ, গাছে বানর আর পাখি। ও, সমস্যা একটাই, তাই মানুষ সুন্দরবনে থাকে না। পানি, খাবার পানি নেই, সব নোনা পানি। জঙ্গলে পুকুর কাটলেই পারে, সেই পুকুরে কি আর মিষ্টি পানি পাওয়া যায়? সেই পানিও তো নোনা। তবে জঙ্গলে মানুষ থাকে না সেই কথা পুরোপুরি ঠিক না। থাকে নাকি? জঙ্গলের ভেতর যাদের নাম নিতে নেই তারা তো থাকেই। কারা? ভূত। আহা, নাম কেন নিলেন? ঠিক আছে, আর নিব না। শহরে তো হইচই গোলমাল, সেখানে তো আর তেনরা থাকতে পারে না, সব জঙ্গলে আশ্রয় নিয়েছেন, অন্ধকার হলেই শুরু হয় তেনাদের খেলা। ও, তাই আসল মানুষও দেখেছিলাম, একজন বিডিআর কমান্ডার ছিল, দুইটা মার্ডার করে জঙ্গলে চলে এসেছিল, পুলিশ যখন ধরেছে তখন ওই লম্বা দাড়ি, দেখে মনে হয় জিন, চোখ লাল, শরীরে চামড়া কয়লার মতো কালো। নোনা পানি খেয়ে থাকতো? না, কমান্ডারের মাথায় বিশাল বৈজ্ঞানিক বুদ্ধি, পানির উপর একটা প্লাস্টিক বিছিয়ে রাখতো, সেখানে যে পানি জমা হতো সেটা লবণ নেই। আর খাদ্য? সুন্দরবন কি খাবার খাদ্যের অভাব আছে নাকি? গাছে কত ফলমূল, কত মধু, বনমোরগ, হরিণ মাছ। সেই বিডিআর কমান্ডার কি কাঁচা খেত? না, বিশাল বৈজ্ঞানিক বুদ্ধি, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন ধরাতো। সেইটা আবার কি? চশমার কাঁচের মতন, ছোট জিনিস বড় দেখা যায়, সেটা দিয়ে আগুন ধরানো যায়? হ্যাঁ, সূর্যের আলোতে ধরলেই আগুন জ্বলে। আচ্ছা, কি আচানক ব্যাপার, কি হয়েছে, কত বড় পাখি দেখেছেন? হ্যাঁ। হঠাৎ আনসার কমান্ডার তার বন্দুকটা তুলে পাখির দিকে তাক করল। জহুর অবাক হয়ে বলল, আরে কি করেন, কি করেন? আনসার কমান্ডার যেটুকু অবাক হলো তার থেকে রাগ হলো অনেক, চিৎকার করে বলল, আরে আপনি থামাচ্ছেন কেন আমাকে? পাখিটারে খামোখা গুলি করতে যাচ্ছিলেন। আমার ইচ্ছা, আমি দরকার হলে পাখিরে গুলি করব, দরকার হলে পাখির বাবারে গুলি করব, আপনি কেন আমার হাতিয়ার হয়ে হাত দিবেন? কারণ কিছু নাই, খামোখা কেন আপনি পাখিটাকে মারবেন? কমান্ডার সাহেব, আপনি যখন একা থাকবেন তখন আপনার ইচ্ছে হলে পাখি কেন হাতিকেও মারতে পারেন, কিন্তু আমি যদি পাশে থাকি তাহলে খামোখা একটা পাখি মাকে মারতে দিব না। কেন? আমি কারণটা ঠিক জানি না। বুলবুল বিছানায় শুয়ে ছটফট করতে থাকে, কিছুতেই তার চোখে ঘুম আসে না, সারা শরীরে কেমন যেন এক ধরনের অস্থির ভাব, সে কিছুতেই অস্থিরতার কারণটা বুঝতে পারছে না। যখন জহুর ছিল তখন সে প্রতি রাতে চরে গিয়ে আকাশে উড়েছে, জহুর চলে যাওয়ার পর সে উঠতে পারছে না, কিন্তু তার সারা শরীর ওড়ার জন্যে আকুলি বিকুলি করছে।
তা শুধু ইচ্ছে করছে পাখা দুটি দুই পাশে মেলে দিয়ে ঝাপটাতে থাকে, কিন্তু সে ঘরের ভেতরে এটা করতে পারছে না। বুলবুল খানিকক্ষণ জোর করে চোখ বন্ধ করে শুয়ে থাকার চেষ্টা করল, কিন্তু লাভ কিছুই হলো না। আনোয়ারা পাশের খাটেই শুয়েছিল, তার ঘুম খুব পাতলা। ছিটখানি খোলার শব্দ শুনেই সে জেগে উঠে জিজ্ঞাসা করল, কে? আমি খালা। তুই এত রাতে ছিটখানি খুলে কোথায় যাস? একটু বাইরে যাব। কেন, পেশাব করবি? না খালা। তাহলে? ঘরের ভিতরে থাকতে পারছি না, একটু বাইরে গিয়ে পাখা ঝাপটাতে হবে খালা। আনোয়ারা কি বলবে বুঝতে পারল না। তার পাখা নেই, একজন মানুষের পাখা থাকলে তার কেমন লাগে, তাকে কি করতে হয় সেটাও সে জানে না। বাবা বুলবুল, এত রাতে বাইরে বের হবি পাখা ঝাপটানোর জন্য, যদি কেউ দেখে ফেলে? দেখবে না খালা, সবাই এখন ঘুমাচ্ছে, তাছাড়া বাহিরে একেবারে অন্ধকার, কেউ দেখতে পাবে না। ওহ, জহুর 100 বার না করে গেছে, সে না আসা পর্যন্ত তোকে যেন আমি উড়তে না দেই। আমি উড়ব না, শুধু পাখা ঝাপটাবো। একই কথা। খালা, আমাকে একটু বের হতে দাও, একটুখানি। ঠিক আছে, কিন্তু তোকে আমি একা বের হতে দিব না, আমি আগে জাগবো, দেখবো কেউ আছে কিনা। ঠিক আছে। অনেকক্ষণ তো পাখা ঝাপটানো হলো, এখন আয় ভেতরে আয়। হয়নি খালা, উঠোনটা কত ছোট দেখেছ, পাখাটা ভালো করে ছাড়াতেই পারছি না। সামনের মাঠটাতে একটু যাই। না না না, সর্বনাশ, একটুখানি যাব। সর্বনাশ, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না খালা, দেখছো না কেউ নাই, সবাই ঘুমিয়ে আছে, হঠাৎ করে কেউ চলে আসবে তো। আসবে না খালা, আমি একবার যাব আর আসব। বুলবুলকে আপছাভাবে দেখা যাচ্ছে, সে খোলা মাঠের উপর দিয়ে ডানা মেলে ছুটে যাচ্ছে। আনোয়ারার বুকের ভেতর পানি ফিরে আসলো যখন বুলবুল ডানা ঝাপটাতে ঝাপটাতে ফিরে এসেছে। আয় এখন ভেতর আয়, এক্ষুনি আয়। আর একবার ছোট খালা, মাত্র একবার, এই শেষ খালা, বলেই বুলবুল পাখা ঝাপটাতে ঝাপটাতে মাঠের অন্য পাশে ছুটে যেতে থাকলো। ঠিক এই সময় আনোয়ারা টর্চ লাইটের আলোর একটা ঝলকা নিয়ে এবং দুজন মানুষের গলার আওয়াজ শুনতে পেল। সাথে সাথে আতঙ্কে তার হৃৎস্পন্দন থেমে গেল। সে বিড়বিড় করে বলল, হে খোদা, হে দয়াময়, বুলবুলকে যেন এই মানুষগুলো দেখতে না পায়। কিন্তু খোদা আনোয়ারার দোয়া শুনল না, কারণ হঠাৎ করে সে মানুষ দুজনের ভয়ার্ত গলার স্বর শুনতে পেল। এই ডাকি, হায় খোদা, সর্বনাশ! আনোয়ারা দেখল বুলবুল নিশ্চিন্ত মনে ছুটে আসছে। সে জানেও না সামনে অন্ধকারে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, তাদের হাতে একটা টর্চ লাইট। আনোয়ারা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে এবং দেখতে পায় বুলবুল ছুটতে ছুটতে কাছাকাছি এসে হঠাৎ করে মানুষ দুজনকে দেখতে পায়। অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না, মানুষগুলো বোঝার চেষ্টা করছে। ঠিক তখন মানুষগুলোর একজন টর্চ লাইটটা জ্বালিয়ে দিল। ইয়া মাবুদ, জিনের বাচ্চা! ওই ধর ধর, জিনের বাচ্চারে ধর! বলেই হঠাৎ মানুষগুলো বুলবুলকে ধরার জন্য ছুটে যেতে থাকে। বুলবুল হঠাৎ করে যেন বিপদটা টের পেল, তার দুই পাখা সে দুই পাশে মেলে দেয়। মানুষগুলো ঠিক যখন তার উপর ঝাঁপিয়ে পড়ছিল তখন সে পাখা ঝাপটে উপর উঠে গেল। দেখতে দেখতে বুলবুল টর্চ লাইটের আলোর সীমানার বাইরে চলে গেল। আনোয়ারা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকে, দেখতে পায় মানুষ দুজনের চেঁচামেচিতে ঘুম ভেঙে আরও মানুষ লাঠি শোটা নিয়ে হাজির হয়েছে। ভোর রাতে আনোয়ারা দেখল বুলবুল খুব সাবধানে বাসার পেছন দিয়ে এসেছে ঘরে ঢুকে, তার চোখে মুখে আতঙ্ক। আনোয়ারা ছুটে গিয়ে বুলবুলকে ঝাপটে ধরে বলল, তুই কোন দিক দিয়ে এসেছিস? পিছনের বড় গাছটার উপর নেমে লুকিয়েছিলাম, কেউ দেখে নাই তো? না খালা, তাড়াতাড়ি ঘরের ভিতরে আয়। আনোয়ারা শুকনো গামছা দিয়ে শরীরটা মুছতে মুছতে বলল, কি সর্বনাশ হয়েছে দেখেছিস, তোকে দেখে ফেলেছে, এখন কি হবে? মনে হয় চিনে নেই খালা, আমি তো মুখ ঢেকে রেখেছিলাম। তুই কেমন করে জানিস চিনে নেই? চিনলে এতক্ষণে সবাই বাড়িতে চলে আসতো না? সেটা ঠিক। তারা চিনে নেই, খালি বলেছিল জিনের বাচ্চা। জিনের বাচ্চা কেন বলছিল? তোর পাখা দেখে, মানুষের পিঠে কি পাখা থাকে? খালা, আমি কি আসলে জিনের বাচ্চা? ধুর বোকা, তুই কেন জিনের বাচ্চা হবি? তাহলে আমার পাখা কেন আছে? আমি এত কিছু বুঝি না, তুই ঘুমা। আর শোন, সকালবেলা ঘর থেকে বের হবি না, যদি দেখে লোকজন আসছে আমি তাদের আটকে রাখবো, তুই পিছনের দরজা দিয়ে বের হয়ে পালিয়ে যাবি। ঠিক আছে খালা। জহুর যখন আসবে শুনে কি রাগটা জেনে করবে। ঘাটে নৌকা থেকে নেমে সে যখন মাত্র তীরে উঠেছে তখন একজন মধ্যবয়স্ক মানুষ জহুরকে দেখে বলল, জহুর, শুনছো ঘটনা? কি ঘটনা? সদর থেকে আকাশার জালাল আসছিল রাত্রিবেলা, তোমার বাড়ির সামনে যে মাঠ সেই মাঠে জিন দেখছে। হ, এই বড় বড় দাঁত, চোখের মাঝে আগুন, সাপের মতো লেজ। তাই নাকি? হ, সেই মাঝরাত্রে কি হইচই, লাঠিসোঁটা নিয়ে আমরা সবাই বের হয়েছিলাম।
জিনটাকে ধরেছো? না, ধরা যায়নি, আকাশ উড়ে গেছে। কি? হ, উড়ে গেছে? হ। কেমন করে উড়ে গেল? আমি তো নিজের চোখে দেখি নাই, আকাশ আর জালাল দেখছে, পাখা বাইর করে উড়ে চলে গেছে। পাখা? হ, পাখা আছে, বড় বড় পাখির মতন পাখা। আমার কি মনে হয় জানো জহুর, নবীগঞ্জের পীর সাহেব রে, এই না এই চোর একটা খতম পড়ানো দরকার। হ্যাঁ। বাড়ি আসতে আসতে জহুর অনেকগুলো বর্ণনা শুনে এলো। প্রত্যেকটা বর্ণনা ভিন্ন ভিন্ন, তবে সবার মাঝে একটা বিষয় মিল আছে, যে মূর্তিটি দেখা গেছে তার পাখির মতো বড় বড় দুটি পাখা আছে এবং সে পাখা দুটি ঝাপটি আকাশ উড়ে গেছে। বাড়ি এসে জহুর সোজাসুজি আনোয়ারের সাথে দেখা করল। খবর শুনেছ জহুর? শুনেছি। কপাল ভালো, কেউ চিনতে পারেনি, চিনতে পারলে যে কি বিপদ হতো। চিনতে না পারলে কি হবে আনোয়ারা বাবু, বিপদ যেটা হবা সেটা কিন্তু হয়েছে। কি বিপদ? চারদিকে খবর ছড়িয়ে গেছে যে এইখানে কোনো একজন আকাশ উড়ে। সেই খবর আস্তে আস্তে আরও দূরে যাবে, গ্রামের মানুষ ভাবছে এটা জিনের বাচ্চা, কিন্তু যারা বুলবুলকে এতদিন ধরে খুঁজছে তারা ঠিকই বুঝবে এটা জিনের বাচ্চা না, তারা তখন বুলবুলকে ধরে নিতে আসবে। সর্বনাশ! এখন কি হবে? জানি না, সাবধানে থাকতে হবে, খুব সাবধান। জহুর, তুমি বুলবুলকে একটু বুঝায় বলো কি হলে কি করতে হবে, একটু সাবধান করে দিও। দিব। আহারে, বাচ্চাটা আমার, এত বড় পৃথিবী কিন্তু তার শান্তিতে থাকার কোনো জায়গা নাই। পরের কয়েক সপ্তাহ জহুর খুব দুশ্চিন্তায় কাটালো। যদিও কেউ তার মুখ দেখে সেটা বুঝতে পারল না, সে শান্তভাবেই দৈনন্দিন কাজ করে যেতে লাগলো। নৌকার মাঝি হিসেবে দূরে যাওয়ার একটা সুযোগ পেয়েছিল। জরুরি কাজ বলে খুবই লোভনীয় পারিশ্রমিক দেওয়ার কথা, কিন্তু জহুর চর ছেড়ে যেতে রাজি হলো না। সে বাড়ির আশপাশ গৃহস্থালী কাজ করে সময় কাটিয়ে দিতে লাগলো। ঠিক এই সময় খুব ভোরে চরের ঘাটে একটি স্পিড বোর্ড এসে থামল এবং সেখান থেকে বেশ কয়েকজন মানুষ তীরে নেমে আসলো। সবার শেষে যে নেমে এলো সে হচ্ছে ডক্টর সেলিম। সে কাছাকাছি দাঁড়িয়ে থাকা একজন শুকনো মানুষকে জিজ্ঞাসা করল, এইটা সেই চর? জি স্যার। এখানে পাখাওয়ালা বাচ্চাটাকে দেখা গেছে? জি স্যার। বাচ্চাটাকে খুঁজে বের করা হয়েছে? জি স্যার, জহুর নামে একটা মানুষের বাচ্চা। জহুর? হ্যাঁ, ঠিকই বলেছে, মানুষটার নাম ছিল জহুর। এই জহুরের কাছে বাচ্চাটা থাকে? হ্যাঁ। জহুরকে বাবা ডাকে। বাচ্চাটার পাখা? পাখাটা ঢেকে রাখে মনে হয়, পিঠের দিকে উঁচু হয়ে থাকে, সবাই মনে করে কুজো, বাচ্চাটাকে কুজা বুলবুল ডাকে। চমৎকার, আমার হাত থেকে পালাবে ভেবেছিল, কোথায় পালাবে সোনার চাঁদ? জি স্যার, এখন আর পালানোর উপায় নেই। শোনো তোমরা সবাই, এটা খুবই ছোট একটা চর, মানুষজন বেশি নেই, আমরা যে এসেছি সেই খবরটা দেখতে দেখতে ছড়িয়ে যাবে, খবর ছড়িয়ে গেলেই ঝামেলা। জহুর নামের মানুষটা অসম্ভব ডেঞ্জারাস, কোনো কিছুতে ঘাবড়ায় না, কাজেই সে যদি আমাদের খবর পায় তাহলে বিপদ হতে পারে, তাকে প্রথমে আটকাও। আটকাবো। শোনো, আগেরবার বাচ্চাটা আমার হাতে ফসকে পালিয়ে গেছে, এইবার যেন কিছুতেই না পালায়, জহুরকে আটকাতে হবে, দরকার হলে গুলি করো, পুলিশকে আমি সামলাবো। আপনি চিন্তা করবেন না। জহুরকে আটকানোর পর খুঁজে বের করো ছেলেটা কোথায় আছে, ধরে নিয়ে আসো এই স্পিড বোটে, কেউ কিছু বুঝার আগে নিয়ে চলে যাব। ঠিক আছে স্যার। শোনো, বাচ্চাটাকে জীবন্ত ধরতে হবে, জীবন্ত মানে জীবন্ত। আচ্ছা স্যার। কিন্তু যদি তোমরা দেখো তাকে জীবন্ত ধরতে পারছো না, সে উড়ে পালিয়ে যাচ্ছে, তাহলে তাকে মৃত হলেও ধরতে হবে। বুঝেছি, জীবিত অথবা মৃত? না, জীবিত অথবা মৃত না, জীবিত এবং জীবিত, কিন্তু যদি দেখা যায় কোনোভাবেই তাকে জীবিত ধরা যাচ্ছে না তাহলে মৃত। বুঝেছি। ঠিক আছে, কাজে লেগে যাও। জহুরকে চারজন মানুষ যখন আটক করল তখন সে তার আলকাত্রার কৌটা নিয়ে নদীর ঘাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার নৌকাটা অনেক দিন থেকে মেরামত করা হয়নি, আজ আলকাত্রা দিয়ে লেপ দেওয়ার কথা। সে অবশ্য বাড়ি থেকে বের হতে পারল না, তার আগেই তাকে আটক করা হলো। জহুর প্রস্তুত ছিল না, হঠাৎ করেই দেখল তার সামনে দুজন এবং পেছনে দুজন মানুষ। সে তার পিঠে একটা ধাতব নলের খোঁচা অনুভব করে, শুনতে পায় একজন বলছে, যদি তুমি কোনো তেড়িবেড়ি করো তাহলে গুলিই করে দিব। তোমরা কি চাও? তুমি খুব ভালো করে জানো আমরা কি চাই। তোমরা কারা? তোমার বাবা। ও, চিড়িয়াটা কই? বুলবুলের কথা জানতে চাইছো? হ্যাঁ। বুলবুল চিড়িয়া না, সে খুব ভালো একটা ছেলে, আমি তাকে বুকে ধরে মানুষ করেছি। তুমি বুকে ধরে মানুষ করেছো না ইয়েতে ধরে মানুষ করেছো আমরা সেটা জানতে চাই না,
আমরা জানতে চাই সে কোথায়। আমি বলবো না। বলবে না, তোমার বাবা বলবে। ঠিক আছে, তুমি তাহলে আমার বাবাকে জিজ্ঞাসা করো। এই আগে মারপিট দরকার নাই, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে। ঠিক এরকম সময় একজন মানুষ আনোয়ারাকে টেনে এনে ধাক্কা দিয়ে নিচে ফেলে বলল, খবর পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, আমাদের চিড়িয়া স্কুলে গেছে। চিড়িয়া আবার স্কুলেও পড়ে নাকি? হ্যাঁ, চিড়িয়া লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার হবে। হাসি থামা, এই মেয়ে লোকটাকে বেঁধে রাখ, দুজন পাহারায় থাক, অন্যরা আমার সাথে স্কুলে চল। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, স্যার অপেক্ষা করছেন। স্যারটা কে? সেটা শুনে তুমি কি করবে? ডক্টর সেলিম। চুপ কর। জহুর চুপ করে গেল। আনোয়ারা জহুরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এখন কি হবে জহুর? আল্লাহ যেটা ঠিক করে রাখছে সেটাই হবে। স্কুলের ছেলেমেয়েরা ভেতরে ঢুকে টানাটানি করে হোগলার মাদুরটা বিছিয়ে দিতে শুরু করেছে। তখন কয়েকজন বইপত্র সামনে রাখতে শুরু করে দিল। লিপি তার ছোট ভাইটাকে মাটিতে বসিয়ে তখন জানালাটা খুলে দেয় এবং বাইরে তাকে উৎফুল্ল মুখে বলল, স্কুলে সাহেবরা আসছে। যে প্রতিষ্ঠানটা স্কুলটি এখানে বসিয়েছে, মাঝে মাঝে তাদের কর্মকর্তারা এটা দেখতে আসে। যখনই আসে তখনই তারা বাচ্চাদের জন্য খাতাপত্র বা গুঁড়ো দুধ নিয়ে আসে। কাজেই সাহেবরা স্কুল দেখতে আসছে, সেটা নিঃসন্দেহে সবার জন্য একটা আনন্দ সংবাদ। মালবিকা অবাক হয়ে বলল, না আজকে তো আসার কথা না, আসছে আপা, এই দেখেন। আরে মানুষগুলোর হাতে বন্দুক, ব্যাপার কি? মনে হয় পাখি শিকার করতে আসছে, চলো তো দেখি। লিপির পাশে দাঁড়িয়ে বুলবুল বাইরে তাকাল এবং হঠাৎ করে তার বুকটা ধক করে ওঠে। কেউ বলে দেয়নি, কিন্তু হঠাৎ করে সে বুঝে গেল এই মানুষগুলো আসলে তাকেই ধরতে আসছে। বুলবুল নিচু গলায় লিপিকে বলল, এই মানুষগুলো পাখি শিকার করতে আসে নাই, আমাকে শিকার করতে আসছে। তোকে? তোকে কেন? লিপি তুই একটা কাজ করতে পারবি? কী কাজ? বুলবুল তার শার্টটা ততক্ষণে খুলে ফেলেছে। লিপি অবাক হয়ে দেখল শার্টের নিচে কাপড় দিয়ে তার শরীরটা পেঁচানো, পেছনের দিকে খানিকটা উঁচু হয়ে আছে। বুলবুল বলল, আমার এই কাপড়টা খুলে দিবি তাড়াতাড়ি? কেন, কাপড় দিয়ে বেঁধে রেখেছিস কেন? আগে খুলে দে, তাহলেই বুঝবি। অনেক কষ্ট করে লিপি কাপড়ের বাঁধন ঢিলে করতেই বুলবুল ঘুরে ঘুরে পেঁচানো কাপড় খুলতে থাকলো এবং দেখতে দেখতে তার পেছনের পাখা বের হয়ে আসে। লিপি ফ্যালফ্যাল করে বুলবুলের দিকে তাকিয়ে থাকে। অনেক কষ্ট করে বলে, তুই? হ্যাঁ লিপি, তোকে বলেছিলাম না ছেলে পরির কথা, আমি ছেলে পরি। হ্যাঁ আমি, ওই মানুষগুলো আমাকে ধরতে আসছে। তোর পাখা আছে, তুই কুজা না? না আমি কুজা না, আমার পাখা আছে। উড়তে পারিস? হ্যাঁ পারি, ওই মানুষগুলো যখন আমাকে ধরতে আসবে তখন আমি উড়ে যাব। সত্যি? উড়ে কোথায় যাবি? জানি না। আর কোনো দিন আসবি না? কেমন করে আসবো, এখন তো সবাই জেনে যাবে আমি আসলে মানুষ না। তুই তাহলে কি? আমি জানি না, আমি যদি মানুষ হতাম তাহলে কি কেউ কোনোদিন আমাকে ধরে নিয়ে আসতো? লিপি অবাক হয়ে বুলবুলের দিকে তাকিয়ে থাকে। আস্তে করে তার হাত পাখায় হাত বুলিয়ে বিস্ময়ের গলায় বলল, কি সুন্দর! হ্যাঁ সুন্দর। তুই আগে কেন আমাকে কোনোদিন বললি না? যদি সবাই জেনে যেত। আমি কাউকে বলতাম না তো। সত্যি? সত্যি। আমি বুঝি নাই, যদি বুঝতাম তাহলে বলতাম। বলতাম না, আমি কাউকেই বলতাম না। মানুষগুলো এসে গেছে? হ্যাঁ। আমি এবার জানালা দিয়ে বাইরে যাব, ঠিক আছে? ঠিক আছে। বুলবুল জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে লাফিয়ে পড়ার সাথে সাথে মানুষগুলো ঘরের ভেতরে এসে ঢুকল। কোথায় বুলবুল, কোথায়? লিপি কথার কোনো উত্তর দিল না, তার ছোট ভাইটাকে মাটি থেকে কোলে তুলে নিল। নাই। নাই মানে কোথায় গেছে? আমি জানি না। একজন জানালা দিয়ে বাইরে তাকাল, তারপরই চিৎকার করে বলল, এই বাইরে বাইরে কুইক! সবাই বাইরে ছুটে যায় এবং সেখানে তার একটি অবিশ্বাস্য দৃশ্য দেখতে পায়। মাঠের মাঝখানে বুলবুল খালি গায়ে দাঁড়িয়ে আছে, তার পেছন থেকে পাখির ডানার মতো দুটি ডানা বের হয়ে এসেছে। মানুষগুলো যখন আরেকটু এগিয়ে আসে তখন বুলবুল হঠাৎ হাঁটু ভাঁজ করে নিচু হয়ে উপরে লাফ দেয় এবং প্রায় সাথে সাথে তার পাখা দুটি ঝাপটা দিয়ে উপরে উঠে। ভাইকে কোলে নিয়ে লিপি তার স্কুলের বন্ধুরা মালবিকে এবং বন্ধুখাতের মানুষগুলো অবাক হয়ে দেখল বিশাল একটা পাখির মতো বুলবুল আকাশে উড়ে যাচ্ছে। বন্দুক হাতের মানুষটা বন্দুকটা তুলে বুলবুলের দিকে তাক করে,
ঠিক যখন সে ট্রিগারটা টেনে ধরবে তখন কোথা থেকে যেন লিপি ছুটে এসে বন্দুক হাতের মানুষটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। একসাথে কয়েকজন এসে লিপিকে ধরে টেনে ছুঁড়ে ফেলে দেয়। ছোট ভাইটা কোল থেকে পড়ে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে পাখা ঝাপটাতে ঝাপটাতে বিশাল একটা পাখির মতো বুলবুল উড়ে যাচ্ছে। জহুরের সামনে ডক্টর সেলিম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে মাটিতে পা দাপিয়ে বলল, কোথায় গেছে বলো, কোথায় গেছে? আপনার ধারণা আমি আপনাকে বলবো সে কোথায় গেছে? তোমাকে আমি খুন করে ফেলবো। বরং সেইটাই করে ফেলেন, আপনার জন্য সেটা কঠিন না। 3 সপ্তাহের বাচ্চাকে যে খুন করতে পারে, আমার মতো বুড়া হাবড়াকে খুন করতে তার কোনো সমস্যা হওয়ার কথা না। তুমি ভাবছো আমি মশকরা করছি? না, তবে চরের মানুষেরা কিন্তু খুব ডেঞ্জারাস। আমাকে খুন করতে চাইলে আরও মানুষের ভিড় হওয়ার আগে করে ফেলেন, তারপর তাড়াতাড়ি পালান। তা না হলে এই চরের মানুষেরা কিন্তু আপনাদের সবাইকে চরের বালুর মাঝেই পুঁতে ফেলতে পারে, বাইরের মানুষ কোনো খবরও পাবে না। তুমি আমার প্রাইসটা নিয়ে একবার পালিয়েছ, আমার 10 বছর লেগেছে তোমাকে খুঁজে বের করতে। আমি আবার তোমাকে আর তোমার চিড়িয়াকে খুঁজে বের করব। আরও 10 বছর, 10 বছরে আমার ছোট বুলবুল একটা জওয়ান মানুষ হবে, তখন আমাকে আর তাকে দেখে রাখতে হবে না। আমার বুলবুল নিজেই তোমার ঘাটটা কটাস করে ভেঙে দিবে। এখন ঝামেলা করো না, ঘাটে চলো সবাই। অনেক দূর থেকে ডক্টর সেলিম ছোট মেয়েটির চোখের প্রবল ঘৃণাটুকু বুঝতে পারছে। সে ঘুরে কাঁপা কাঁপা গলায় বলল, বন্দুকে গুলি আছে তো? আছে। কতগুলো? যথেষ্ট। ডক্টর সেলিম দরদর করে ঘামতে থাকে। সে ঠিক বুঝতে পারছিল না ঠিক কতগুলো গুলি হলে সেটাকে যথেষ্ট বলা হবে। নৌকাটাকে টেনে উপরে তুলে জহুর চাঁদের আলোতে তীরে উঠে এলো। চাপা গলায় ডাকল, বুলবুল! এই বুলবুল! বাবা এসেছ? হ্যাঁ বাবা, এসেছি। এত দেরি করলে কেন? দেরি করি নাই বাবা, আমি আর আগে আসতে পারতাম না। তোকে নিয়ে কত হইচই হয়েছে জানিস? শহর থেকে কত সাংবাদিক এসেছে, টেলিভিশন ক্যামেরা এসেছে, সবাই আমাকে চোখে চোখে রাখছে। তাই আমি ঘর থেকে বের হইনি। বলেছি তুই কোথায় গেছিস আমি জানি না। যখন সবার উত্তেজনা কমেছে, সবাই চলে গেছে, তখন এসেছি। ওই খারাপ লোকগুলোর কি হয়েছে বাবা? গ্রামের মানুষগুলো ধরে যা পিটুনি দিয়েছে সেটা বলার মতো না। স্পিডবোর্ড চালিয়ে দিয়েছে। লিডার কে ছিল জানিস? তোদের স্কুলের মেয়ে লিপি। এইটুকুন মেয়ে তার কি সাহস! রিভলভার বন্দুক নিয়েও কেউ পালাতে পারেনি। মনে হয় 2-4 জনের হাত পাও ভেঙেছে। যাই হোক, তোর কোনো সমস্যা হয় নাই তো? না বাবা। আমি তোর জন্য পানি, শুকনা চিড়ার গুড় রেখে গিয়েছিলাম। জানি, আমি খুঁজে খুঁজে বের করেছি। গুড়ের মাঝে পিঁপড়া ধরেছিল, এছাড়া কোনো সমস্যা হয়নি। কতদিন তুই ভালো করে খাসনি? আনোয়ারা বুবু তোর জন্য রান্না করে দিয়েছে, আয় খাবি। খুব খিদে পেয়েছে তাই না? না বাবা, খিদে পাইনি। আমি উড়ে উড়ে গাছের উপর থেকে ফল ফুল খেতে পারি, পেট ভরে যায়। ও, তাহলে তো ভালো। হ্যাঁ বাবা, তুমি বলেছিলে মনে নেই আমার একা একা থাকা অভ্যাস করতে হবে। আমি অভ্যাস করছি। অভ্যাস হচ্ছে? হ্যাঁ বাবা, হচ্ছে। থাকতে পারবি? পারবো। বাবা বুলবুল, আমি মানুষকে বিশ্বাস করতে পারি না। তোদের স্কুলের লিপির মতো ছোট মেয়ে আছে যে খুব সহজে তোকে মেনে নেবে, আবার শহরের অনেক বড় বড় অনেক বিখ্যাত অনেক ক্ষমতাবান মানুষ আছে যারা মেনে নেবে না, যারা তোকে পেলেই ধরে খাঁচায় বন্ধ করবে, কেটে কুটে দেখবে, বিদেশে বিক্রি করে দিবে। সেই জন্য আমি তোকে মানুষের সামনে নিতে চাই না। আমি জানি বাবা, তুমি আমাকে বলেছ। আমি অনেক চিন্তা করেছি, তোর পাখাগুলো যদি কেটে ফেলা যেত। না বাবা, আমি পাখা কেটে মানুষ হতে চাই না, আমি পাখা নিয়ে পাখিই থাকতে চাই। সেটা বুঝতে পেরেছি, সেই জন্যই বলেছি মানুষের মাঝে তোকে রাখা যাবে না। কাপড় দিয়ে পেঁচিয়ে পাখাগুলো আর কতদিন ঢেকে রাখবে? হ্যাঁ বাবা, আমার খুব কষ্ট হতো, এখন আমার কোনো কষ্ট হয় না। আমি যখন আকাশে উড়ে আমার কী যে ভালো লাগে। আমার যখন পাখায় আরও জোর হবে তখন আমি তোমাকে পিঠে নিয়ে একদিন আকাশে উড়বো, তুমি দেখো। মাথা খারাপ হয়েছে? আমি তাহলে ভয়ে হার্টফেল করেই মরে যাব। না না, কোনো ভয় নেই। উপর থেকে সব কিছু দেখতে খুবই ভালো লাগে, মনে হয় সব কিছু সমান, সব কিছু সুন্দর। আর কি মনে হয় জানো? মনে হয় আমার কোনো ভয় নেই, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। সেটা তো সত্যি কথা, তুই যদি আকাশ উড়িস তাহলে কে তোকে কী করবে? কেই বা তোকে ছুবে? কে তোকে ধরবে? নৌকার গলুইয়ে বসে বুলবুল অনেকদিন পরে ভাত খেল। আনোয়ার অনেক যত্ন করে সব কিছু রেঁধে দিয়েছে। জহুর সেগুলো তুলে তুলে বুলবুলকে খাইয়ে দিল, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
আমি এখন যাই, তুই একলা থাকতে পারবি তো? আমি একলা একলা আছি না। কোথায় ঘুমাস? ওই যে ঝাপড়া গাছটা দেখেছো সেটার উপর। গাছের উপর? হ্যাঁ, কোনো অসুবিধা হয় না। ভয় লাগে রাতের বেলা? কেন বাবা, ভয় কেন লাগবে? তুই এইটুকুন মানুষ, এই চরের মাঝে একা একা। আমি একা থাকি না বাবা। তাহলে তোর সাথে কে থাকে? ওই গাছটাতে কত পাখি থাকে তুমি জানো? পাখি? হ্যাঁ, সত্যিকারের পাখি। পাখিরা আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ, আমার সাথে উড়ে বেড়ায়, খেলে। কি আশ্চর্য! আসলে আশ্চর্য না, এইটাই স্বাভাবিক বাবা। ঠিক আছে, আমি তাহলে যাই। এই যে পোটলাটা রাখ, কাঁথা কম্বল আছে, খাবার আছে, পানি আছে, এক টুকরো সাবান আছে। আমার কিছু লাগবে না বাবা, আমি এমনিতেই ভালো আছি। না লাগলেও সাথে রাখ। আর বুলবুল, আমি এর পরের বার যখন আসবো তোকে নিয়ে যাব। ঠিক আছে। 2-3 সপ্তাহ লাগবে যেতে, সুন্দরবন অনেক দূর। জানি বাবা, তুমি বলেছ। গহীন অরণ্য, সেখানে তুই আর আমি থাকব। হ্যাঁ বাবা, অনেক মজা হবে। কোনো মানুষ তোকে আর খুঁজে পাবে না। হ্যাঁ, আমি পাখিদের সাথে পাখি হয়েই থাকব। জহুর লগি দিয়ে ধাক্কা দিয়ে নৌকাটাকে পানিতে নামিয়ে দেয়। স্রোতের টানে নৌকাটা তরতর করে এগিয়ে যায়। সে পেছনে ফিরে দেখে নদীর তীরে বুলবুল দাঁড়িয়ে আছে। জোছনার আলোতে তাকে কেমন যেন অবাস্তব স্বপ্নের মতো দেখায়। ঠিক কী কারণ জানা নেই, জহুরের বুকটা গভীর বেদনায় ভরে আসে। প্রতিদিন সকালে বুলবুলের ঘুম ভাঙে পাখির ডাক শুনে। সেই সূর্য ওঠার আগে পাখিগুলো তার ঘরের চারপাশে ভিড় জমিয়ে কিচিরমিচির করে ডাকতে থাকে। শুধু কিচিরমিচির করে ডেকেই তারা ক্ষান্ত হয় না, ঘরের ভেতর ঢুকে তার শরীরের ওপর চেপে বসে। বুলবুলকে কথা বলতে দেখে পাখিগুলো বেশ চঞ্চল হয়ে ওঠে এবং তারা আরও দ্রুত ছোটাছুটি করতে থাকে। পাখিগুলো তার কথার গুড় অর্থ বুঝতে পারে না, কিন্তু হালকা সুরটুকু বুঝতে পারে। তারা উড়ে উড়ে তার ঘাড়ে মাথায় হাতে বসে একটানা কিচিরমিচির করতে থাকে। বুলবুল তখন তার ঘর থেকে বের হয়ে গাছের বড় ডালে এসে দাঁড়িয়ে তার পাখা দুটো বিস্তৃত করে দিয়ে একবার ডানা ঝাপটিয়ে বলল, চল তাহলে দিনটা শুরু করি। বুলবুলের কুচকুচে কালো চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে, দীর্ঘ সুগঠিত দেহ। সে তার দুটো পাখা ছড়িয়ে দিয়ে গাছের উঁচু ডাল থেকে শূন্যে ঝাঁপ দেয়। নিচে নামতে নামতে হঠাৎ করে সে ডানা ঝাপটিয়ে উপরে উঠতে থাকে। তার সাথে শত শত নানা আকারের পাখি কিচিরমিচির শব্দ করে উঠতে থাকে। পাখিগুলো নদীর পানিতে ঝাপটা ঝাপটি করে, চারদিকে ছড়িয়ে পড়ে। বনের মাঝামাঝি ফাঁকা একটা জায়গায় বুলবুল তার আগুনটা জ্বালিয়ে রাখে। উপরের ছাই সরিয়ে সে গনগনে জ্বলন্ত কয়লা বের করে তার উপর মাছটা বসিয়ে দেয়। মাছটা আতপোড়া না হওয়া পর্যন্ত সে পা ছড়িয়ে বসে। হঠাৎ করে সব পাখি কিচিরমিচির শব্দ করে একসাথে উঠতে শুরু করে। বুলবুল তখন সাথে সাথে সতর্ক হয়ে দাঁড়িয়ে যায়। কিছু একটা আসছে। কি আসছে সেটা প্রায় সাথে সাথেই দেখা গেল। জঙ্গলের এই এলাকার বাঘিনীটা খুব ধীরে ধীরে হেঁটে আসছে, তার পেছনে পেছনে তিনটা ছোট ছোট বাঘের বাচ্চা। বাঘিনীটা কাছাকাছি এসে বুলবুলের দিকে তাকিয়ে মৃদু গলায় ঘর ঘর এক ধরনের শব্দ করল। সেই শব্দে কোনো আক্রোশ বা সতর্কবাণী নেই, নেহায়েতই পরিচিত কোনো প্রাণীর প্রতি এক ধরনের সম্ভাষণ। জহুর যে কয়দিন বেঁচেছিল সবসময় তাকে বলেছে, বুলবুল বাবা, তুই এই জঙ্গলে একা একা থাকবি, তোর আশেপাশে কোনো মানুষ থাকবে না, থাকবে বুনো পশু। কিন্তু মনে রাখিস, তোর শরীরে কিন্তু মানুষের রক্ত আছে, তোকে কিন্তু বুনো হওয়া চলবে না। বুলবুল সেজন্যে সবসময় তার কোমরে এক টুকরো কাপড় জড়িয়ে রাখে, 7 বছর আগের কাপড়, শত ছিন্ন কিন্তু তবুও কাপড়। পায়ে হেঁটে বনের মাঝে ঘুরে বেড়াতে তার আবার জহুরের কথা মনে হলো। জহুর তাকে বলেছিল, মানুষের শরীর খুব আজব ব্যাপার, এর যেটাকে যত ব্যবহার করা যায় সেটা ততই শক্তিশালী হয়। সেই জন্য তাকে বারবার বলতো, তুই কিন্তু শুধু উড়ে বেড়াবি না, তুই হাঁটবি দৌড়াবি, তাহলে পা শক্ত থাকবে। সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে মাথা, তাহলে বুদ্ধি বাড়বে। বুলবুলের বিশুদ্ধ পানি সরবরাহের নিয়মটা খুব সোজা। মাটির মাঝে গর্ত করে তার উপর একটা প্লাস্টিক বিছিয়ে রাখা। মাটি থেকে যে জলীয় বাষ্প বের হয় সেটা প্লাস্টিকের ওপর একত্র হয়ে ফোঁটা ফোঁটা করে ছোট একটা পাত্রে জমা হয়। জঙ্গলের বুনো একটা গাছের শক্ত খোল দিয়ে সে বাটি বানিয়েছে। শুধু নোনা পানি নয়, সে যা কিছু খেতে পারে তার কখনো শরীর খারাপ হয় না। জীবনে তার জ্বর হয়নি, সর্দি কাশি কিছুই হয়নি, তার শরীর কেটে গেলেও কখনো ইনফেকশন হয় না। জহুর দেখে দেখে অবাক হয়ে বলতো, আমার কী মনে হয় জানিস, তোর শরীরটা নিশ্চয়ই অন্যরকম কিছু দিয়ে তৈরি, তাই রোগ জীবাণু তোকে ধরে না, তোর অসুখ হয় না। অসুখ হলে কেমন লাগে বাবা? সেটা জানিস না খুব ভালো করে, জানার জন্য এত ব্যস্ত হচ্ছিস কেন?
জহুর শেষের দিকে খুব অসুখ হতো। এই জঙ্গলে তার শরীরটা টিকত না, খুব অসুস্থ হয়ে সে গুটিসুটি মেরে শুয়ে থাকত। গভীর রাতে বুলবুলের যখন ঘুম ভাঙত, সে দেখত ঘরের দেয়ালে হেলান দিয়ে জহুর তার দিকে তাকিয়ে আছে। বুলবুল ঘুম ঘুম গলায় জিজ্ঞাসা করত, কি দেখো বাবা? তোকে দেখি। আমাকে কি দেখো? কাজটা ঠিক করলাম কিনা সেটা দেখি। কোন কাজ? এই যে তোকে ছোটবেলায় বাঁচিয়ে তুলেছি, বাঁচিয়ে তুলে কি ভুল করলাম? তোর মায়ের সাথে তোকেও কি চলে যেতে দেওয়া উচিত ছিল? না বাবা, ভুল করনি। ঠিক বলছিস, তোকে বাঁচিয়ে রেখে শুধু কি কষ্ট দিচ্ছি? না বাবা, মোটেও কষ্ট দাওনি, তুমি খুব ভালো কাজ করেছ। আর এখন এই জঙ্গলে একা একা? এটা সবচেয়ে ভালো হয়েছে বাবা, আমি একেবারে স্বাধীনভাবে উঠতে পারি, ঘুরতে পারি। তুই যে একা। কে বলেছে একা? এই তো তুমি আছো। আমি আর কদিন? আমি টের পাচ্ছি আমার ডাক আসছে। বাবা বুলবুল। কি বাবা? আজকে খুব একটা বিশেষ দিন। কেন? আজকে আমি যাব। কোথায় যাবে? যেখান থেকে ডাক এসেছে সেখানে। না বাবা। হ্যাঁ, হায়, আমাকে সাহায্য কর। বুলবুল তখন চোখ মুছে তাকে সাহায্য করেছিল। খালের মাঝে যে নৌকাটা ছিল, জহুর সেই নৌকাটার মাঝে গিয়ে শুয়েছিল। বুলবুলকে বলেছিল, বাবা নৌকার লগে দিয়ে একটা ধাক্কা দে। নৌকাটা খাল থেকে যাবে নদীতে, নদী থেকে সমুদ্রে, সমুদ্রে যেতে যেতে আমি আর থাকবো না, একটু পরে আমি আর কথা বলতে পারবো না, তখন তুই তো চলে যাস। তোকে যেতে হবে, কেউ সারা জীবন থাকে না, একদিন তুইও থাকবি না। তুমি আমাকে অনেক সুন্দর জীবন দিয়েছো বাবা। তুই তো একা একা থাকবি, কিন্তু তাই বলে তুই কিন্তু বন্য হয়ে যাবি না। তোকে যেন কোনোদিন কোনো মানুষ খুঁজে না পায়, কিন্তু যদি কখনো পেয়ে যায় তাহলে তুই কিন্তু খুব সাহসী মানুষ হবি, খুব ভালো মানুষ হবি, খুব সহৃদয়বান মানুষ হবি, হৃদয়বান আর দয়ালু। কেউ যেন বলতে না পারে জহুর তার ছেলেটাকে জঙ্গলি একটা ছেলে বানিয়েছে, নিষ্ঠুর একটা ছেলে বানিয়েছে। বলবে না বাবা। তুই এখন যা। আমি যেতে চাই না। তোকে যেতে হবে। আমি চাই না আমি যখন মারা যাই তখন তুই থাকিস, আমি চাই তুই আমাকে জীবন্ত মানুষ হিসেবে মনে রাখিস। সন্ধে হওয়ার আগেই সে তার ঘরটাতে ফিরে আসে। বিশাল গাছের ডালগুলোর ওপর তৈরি করা ছবির মতো ঘর, কাঠের মেঝেতে শুকনো পাতা দিয়ে তৈরি বিছানো। বুলবুল সেই বিছানায় শুয়ে শুয়ে তার বাঁশিটা বাজায়। বুনো একটা গাছের নল কেটে সে একটা বাঁশি তৈরি করেছে, ফু দিলে মধুর এক ধরনের শব্দ বের হয়। বুলবুল শুয়ে শুয়ে সেই বাঁশিতে সুর তোলার চেষ্টা করে। প্রচলিত কোনো সুরে নয়, অনেকটা কান্নার মতো বিচিত্র এক ধরনের সুর। তার ছোট কাঠের ঘরের ফাঁক ফোকরে বসে থাকা পাখিগুলো গুটিসুটি মেরে বসে বসে বুলবুলদের বাঁশির সুর শোনে। ঠিক এভাবে বুলবুলের দিনগুলো কেটে যাচ্ছিল। তবে সে জানত না সত্যি সত্যি তার জীবনটা একটু অন্যরকম হয়ে যাবে তার নিজের অজান্তেই। গভীর রাতে ইঞ্জিনের একটা চাপা শব্দে বুলবুলের ঘুম ভেঙে গেল। মাঝে মাঝে এরকম হয়, কোন একটা ট্রলার, কোন একটা স্পিডবোট কাছাকাছি কোন একটা নদী দিয়ে যায়, সে তার ঘরে বসে তার শব্দ শুনতে পায়। বিশাল একটা গাছের একেবারে উপরে তার ঘর, কিন্তু ইঞ্জিনের এই শব্দটা ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল না। শব্দটা বাড়তে থাকে, কমতে থাকে এবং ধীরে ধীরে কাছাকাছি এগিয়ে আসতে থাকে। যে ইঞ্জিনের শব্দ শুনে বুলবুলের ঘুম ভেঙে গিয়েছিল সেটি আসলে একটা মাঝারি আকারের লঞ্চ থেকে। লঞ্চটি ভাড়া করেছে পাখি বিশেষজ্ঞ ডক্টর আশরাফ, সুন্দরবনের পাখি বৈচিত্র্যের একটা পরিসংখ্যান নেয়ার জন্যে। গভীর রাতে বুলবুল যখন একটা ইঞ্জিনের মৃদু শব্দ শুনতে পাচ্ছিল তখন এই লঞ্চটি তার কাছাকাছি ছিল। ডক্টর আশরাফ ক্রুব্ধ চোখে তার মেয়ের দিকে তাকিয়ে বলেছিল, তোর হয়েছেটা কি, সারাক্ষণ মুখটা ভোঁতা করে বসে থাকিস? মিথিলা বাবার দিকে কঠিন চোখে তাকিয়ে বলল, আই এম সরি যে খোদা আমাকে এমন ভোঁতা মুখ দিয়ে জন্ম দিয়েছে। মানুষ ভোঁতা মুখ নিয়ে জন্ম নেয় না, মানুষ মুখ ভোঁতা করে রাখে। আব্বু আমি এখানে আসতে চাইনি, তুমি আমাকে জোর করে এনেছো, এখন তুমি বলছো আমাকে জোর করে আনন্দ পেতে হবে? জোর করে? জোর করে কেন হবে? সুন্দরবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, পৃথিবীর মানুষ এটাকে এক নজর দেখার সুযোগ পেলে কৃতার্থ হয়ে যায়। আব্বু তুমি অনেক বড় বৈজ্ঞানিক হতে পারো, কিন্তু তুমি খুব সোজা সোজা কিছু জিনিস জানো না। কি জিনিস জানি না? একা একা কেউ কোনো কিছু উপভোগ করতে পারে না, আমি এখানে একা, একেবারে একা। লঞ্চ ভর্তি মানুষ, আমার স্টুডেন্ট, রিসার্চার। হ্যাঁ, লঞ্চ ভর্তি মানুষ, তোমার স্টুডেন্ট, রিসার্চার সবাই তোমার কথায় উঠে বসে, তুমি তাদের বেতন দাও, তারা তোমার চাকরি করে, তোমার রেফারেন্স পেলে তারা বড় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবে,
সারাক্ষণ তারা তোমার তোয়াজ করে, তোমাকে খুশি করার জন্য আমাকেও তোয়াজ করে। এরকম মানুষদের নিয়ে তুমি খুশি আছো, খুব ভালো কথা, আমাকে খুশি হতে বলো না। তোদের সমস্যা কি জানিস, তোরা বেশি বুঝিস। আই এম সরি আব্বু, কিন্তু আমরা বেশি বুঝি না, আমাদের যেটুকু বোঝার কথা ঠিক ততটুকু বুঝি। কিন্তু তোমাদের সমস্যা কি জানো, তোমরা আমাদের কিছুই বোঝো না। তোমাদের ধারণা তোমরা যেটা বোঝো সেটাই ঠিক, আর আমাদের সবাইকে সেটা বুঝতে হবে। কখন আমি সেটা করেছি? এই যে তুমি ধরে নিয়েছো, এই লঞ্চে করে এক গাদা মানুষের সাথে এই জঙ্গলে এলে আমার খুব আনন্দ পেতে হবে। আই এম সরি, আমি আনন্দ পাচ্ছি না, কিন্তু তুমি যদি চাও এখন থেকে আমি মুখে আনন্দ আনন্দ একটা ভাব করে রাখবো। ডক্টর আশরাফের ইচ্ছে করল মেয়ের গালে একটা চড় দিয়ে তার মুখের এই টিটকারি হাসিটি মুছে দেয়, কিন্তু সে অনেক কষ্ট করে নিজেকে শান্ত রাখল। রাত্রিবেলা লঞ্চের কেবিনে নিজের ঘরে মিথিলা বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। এখন এই মেয়েটিকে কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে হয় না। 14 বছরের একটি মেয়ের জগৎটা খুব বিচিত্র, খুবই নিঃসঙ্গ এবং একাকী। পরের দিনটা বুলবুল শুরু করল খুব সতর্কভাবে। আকাশে না উড়ে সে বনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে গেল এবং গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখল নদীর মাঝামাঝি একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। ডক্টর আশরাফের দলটি নদীর তীর ঘেঁষে হেঁটে হেঁটে সারাটা দিন বনের ভেতর ঘুরে বেড়ালো। তারা পাখির ছবি তুলল, ভিডিও করলো, কাগজে নোট নিল, বাইনোকুলারে তারা দূর থেকে পাখিগুলোকে লক্ষ্য করলো, তাদের সংখ্যা গুনল, পাখির বাসা খুঁজে বের করার চেষ্টা করলো এবং তাদের খাবারও পরীক্ষা করে দেখল। দলটার কেউ অবশ্য টের পেল না, দূর থেকে আরও অনেক সতর্ক হয়ে তাদের ওপর চোখ রাখছিল বুলবুল। বুলবুলের আজকের দিনটা হলো খাপ ছাড়া। একদিকে দূর থেকে দলটার ওপর চোখ রাখছে, আবার সুযোগ পেলে নদীর তীরে গিয়ে লঞ্চের পাশে দাঁড়াচ্ছে। ঠিক কী কারণ জানা নেই, লঞ্চের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা উদাসী মেয়েটিকে আরও এক নজর দেখার জন্য তার এক ধরনের কৌতূহল হচ্ছিল। সূর্য ডুবে যাওয়ার অনেক আগেই পাখি পর্যবেক্ষকরা লঞ্চে ফিরে গেল। রাত গভীর হওয়ার সাথে সাথেই লঞ্চের মানুষগুলোর কথাবার্তা কমতে থাকে এবং শেষ পর্যন্ত একসময় নীরব হয়ে যায়। বুলবুল হঠাৎ কেমন একটা আওয়াজ পেল। সরে গিয়ে যে কেবিন থেকে উত্তেজিত স্বর ভেসে আসছে সেখানে উঁকি দিয়ে ডক্টর আশরাফকে দেখতে পেল। ডক্টর আশরাফ হাত নেড়ে বলছে, আমি এখনও বিশ্বাস করতে পারছি না একজন মানুষ কিছু না করে বিছানায় শুয়ে কেমন করে দিন কাটাতে পারে। আমাকে আমার মতো থাকতে দাও আব্বু। আমি তোকে তোর মতোই থাকতে দিচ্ছি। না, তুমি আমাকে আমার মতো থাকতে দিচ্ছ না, তুমি আমাকে বিরক্ত করছো। আমি বিরক্ত করছি? যদি শুনতে পাই আমার মহারানী মেয়ে সারাদিন না খেয়ে বিছানায় শুয়েছিল, আমি যদি সেই খবর নিতে আসি তাহলে সেটা বিরক্ত করা? হ্যাঁ, বিরক্ত করা। তোমার এটা আগে চিন্তা করা উচিত ছিল, আমার যখন খেতে ইচ্ছা করছে না আমি তখন খাই না। বাসায় তুমি সেটা জানো না, কারণ তুমি বাসায় থাকো না। এখন কোনো ঢং দেখতে চাই না, খেয়ে আমাকে উদ্ধার কর। আমার খিদে নেই। একজন মানুষ সারাদিন না খেয়ে থাকলে তার খিদে থাকে না কেমন করে? আমি সেটা জানি না, কিন্তু আমার খিদে নেই। দেখ, আমাকে রাগাবে না মিথিলা, আমি অনেক সহ্য করেছি। কেন আব্বু, তুমি কি করবে, আমাকে মারবে? দিন রাত মুখটা কেমন ভোতা করে রাখবি, তোকে তো মারাই উচিত। কখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটাকে একবার দেখেছিস? না, আমার চেহারাটা খারাপ, আম্মু তো মরে গেছে, তোমার আর ঝামেলা নেই। তোমার সুন্দর একজন কলিককে বিয়ে করো, তোমার বাচ্চাগুলোর চেহারা যেন ভালো হয়। কি বললি তুই? তুই আমার সাথে এভাবে কথা বলিস? মিথিলা প্রস্তুত ছিল না, সে প্রায় হুমড়ি খেয়ে পড়ে গেল। কোনো মতে সে উঠে দাঁড়িয়ে এক ধরনের বিস্ময় নিয়ে তার বাবার দিকে তাকায়। সে যতটুকু রাগ হয়েছে তার থেকে অনেক বেশি অবাক হয়েছে, যতটুকু অবাক হয়েছে তার থেকে অনেক বেশি দুঃখ পেয়েছে। মিথিলা বিচিত্র একটা দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে থাকে, তারপর ফিসফিস করে বলল, তুমি আমাকে মারতে পারলে আব্বু, ঠিক আছে, গুড বাই। ডক্টর আশরাফ তখনও রাগে কাঁপছিল, সে কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে গিয়ে ঢুকে সশব্দে তার দরজা বন্ধ করে দিল। বুলবুলের মনটা খারাপ হয়ে যায়, সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। ঠিক যখন সে উড়ে যাবে তখন হঠাৎ করে এই নিচের দরজা খোলার শব্দ হলো। বুলবুল তখন মাথা নিচু করে তাকালো, দেখতে পেল মিথিলা তার কেবিন থেকে বের হয়ে এসেছে। ওপর থেকে তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার হাঁটার ভঙ্গিটুকু স্বাভাবিক নয়, অনেকটা অপ্রকৃতিস্থের মতো সামনে হেঁটে যাওয়া। কয়েক মুহূর্ত রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎ সে রেলিংয়ের ওপর উঠে দাঁড়ায়, তারপর কিছু বোঝার আগেই সে নদীতে ঝাঁপিয়ে পড়ে। বুলবুল কিছু চিন্তা করার সময় পেল না, সে ঠিক একই গতিতে ছাদ থেকে লাফিয়ে পড়ল। মিথিলার কিছুক্ষণ লাগলো বুঝতে এবং শেষ পর্যন্ত সে বুঝতে পারে যে আসলে সে পানিতে ডুবে যায়নি, একেবারে শেষ মুহূর্তে তাকে কেউ ধরে ফেলেছে, তাকে নিরাপদে ছাদে নামিয়ে দেওয়া হয়েছে। জ্যোৎস্নার আলোতে সে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে, সামনে বিস্ময়কর একটি মূর্তি দাঁড়িয়ে আছে,
মানুষের মতো কিন্তু মানুষ নয়, কারণ সে জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে তার বিশাল দুটা পাখা। তুমি কে? বাঁচিয়েছ কেন আমাকে? তুমি কি মানুষ? আমি জানি না। জানো না? না। বাঁচিয়েছ কেন আমাকে? আমার মা একদিন তোমার মতো পানিতে লাফ দিয়েছিল, তখন একজন তাকে বাঁচিয়েছিল, সেই জন্য আমি এখনো আছি। একদিন তুমিও কারো মা হবে, বেঁচে না থাকলে কেমন করে হবে? আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এর পরের বারও কি তুমি আমাকে বাঁচাবে? এর পরের বার তুমি কখনো এটা করবে না, কখনোই না। কেন? আমি খুব কষ্ট পাবো। তুমি কষ্ট পাবে কেন? তুমি আগে আমাকে কখনো দেখোনি। বড় হওয়ার পর আমি কোনো মানুষ দেখিনি, তুমি প্রথম। আমাকে কষ্ট দিও না, তুমি যখন চলে যাবে তখন আমি তোমার কথা মনে রাখব। ঠিক এরকম সময় ডক্টর আশরাফ তার কেবিন থেকে বের হয়ে এলো। মেয়ের গায়ে হাত তোলার আগের মুহূর্তে তার ভেতরে ছিল ভয়ঙ্কর ক্রোধ, এখন ক্রোধের বদলে সেখানে জায়গা করে নিয়েছে তীব্র অপরাধবোধ। অভিমানী মেয়ে রাগে দুঃখে কিছু একটা করে ফেললে কি হবে, সে মেয়ের কেবিনের সামনে গিয়ে মিথিলাকে ডাকল। মিথিলা, মা কোথায়? লঞ্চের ছাদে বুলবুল হঠাৎ চঞ্চল হয়ে ওঠে। মিথিলাকে ফিসফিস করে বলল, আমি যাই, তুমি আমার কথা কাউকে বলো না। মিথিলা! বাবা, এই যে আমি লঞ্চের ছাদে। তুই এখানে? হ্যাঁ। হঠাৎ করে মনে হলো তুই বুঝি। আমি কি? না, কিছু না। আমি আসলে সরি তোর গায়ে হাত তুলেছি, তুই আমাকে মাফ করে দিস। চি আব্বু, কি বলছো তুমি? আর কখনো এমন হবে না, তোকে কথা দিচ্ছি। আমিও কথা দিচ্ছি। কি কথা দিচ্ছিস? আর কখনো রাগ করব না, মন খারাপ করব না। সত্যি? হ্যাঁ সত্যি, আমি খুব বোকা একটা মেয়ে আব্বু, আর বোকা থাকবো না। কি হয়েছে তোর? জানি না আমার কি হয়েছে, কিন্তু তুমি ঠিকই বলেছো, আমার কিছু একটা হয়েছে। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আমি আর ছোট মেয়ে না, মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গিয়েছি। মিথিলার পরিবর্তনটা পরদিন সবাই লক্ষ্য করল। সে সকালবেলা সবার আগে কাপড় জামা পরে প্রস্তুত হয়ে গেছে, মাথায় কাপড়ের একটা টুপি, চোখে কালো চশমা, পিঠে একটা ব্যাগ এবং গলায় বাইনোকুলার। নৌকা তীরে এসে নেমে কাদার ভেতর দিয়ে ছপছপ করে হেঁটে সে ডাঙায় উঠে এলো। পুরো দলটার পেছনে পেছনে সে হেঁটে হেঁটে ঘুরে বেড়ালো। গুনগুন করে একটি ইংরেজি গানের সুর গাইতে গাইতে বাইনোকুলার লাগিয়ে সে সব গাছের ওপর দিয়ে নিজের অজান্তেই কিছু একটা খুঁজে বেড়াতে লাগলো। ডক্টর আশরাফ একটু অবাক হয়ে মেয়েকে জিজ্ঞাসা করল, তুই কি দেখিস গাছের ওপর? কিছু না আব্বু, এমনি দেখি। চোখ খোলা রাখলে দেখিস কত কি দেখা যায়? আমরা যদি উঠতে পারতাম তাহলে কি মজা হতো, তাই না? তোকে কে বলেছে আমরা উঠতে পারি না? প্লেনে হেলিকপ্টারে আমরা উড়ি না। না না, ওরকম ওড়ার মতো বলছি না, সত্যিকার ওড়ার কথা বলছি, পাখির মতো ওড়ার কথা। পাখি রয়েছে বিবর্তনের শেষ মাথায়, আমরাও রয়েছি শেষ মাথায়। আমাদের ওড়ার কথা থাকলে এতদিনে আমরা পাখি হয়ে যেতাম। আমাদের যদি পাখা থাকতো তাহলে কি মজা হতো, তাই না? আমাদের যত ওজন, আমাদের উড়তে হলে যে পাখা লাগবে শরীরে সেই পাখা লাগানোর জায়গাই থাকবে না, শুধু পাখাই থাকতে হবে, শরীর আর থাকবে না। কি ভাবছিস? তাহলে আমাদের শরীরটা হালকা হতে হবে? হ্যাঁ, পাখির যেরকম, হাড়গুলো হালকা, বিশাল ফুসফুস, মেধহীন ছিপছিপে শরীর। রাত্রিবেলা অনেকদিন পর মিথিলা সবার সাথে খেতে বসল, গল্পগুজব করলো, এবং একজন যখন তাকে একটা গান গাইতে বলল সে একটুও সংকোচ না করে একটা ইংরেজি গান গেয়ে শোনাল। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে গেছে তখন মিথিলা খুব সাবধানে তার কেবিন খুলে বের হলো। কেউ যেন বুঝতে না পারে সেভাবে নিঃশব্দে সে লঞ্চের ছাদে এসে দাঁড়ালো। মিথিলা লঞ্চের ছাদে হাঁটতে থাকে, তার দৃষ্টি আকাশের দিকে। কালকের এই রহস্যময় ডানাওয়ালা কিশোরীটি কি আসবে আবার? যখন হেঁটে হেঁটে একসময় সে ক্লান্ত হয়ে গেল, মনে হলো আর বুঝি সে আসবে না। তখনই সে দেখতে পায় আকাশে বৃত্তাকার কিছু একটা উড়ছে। বিশাল ডানা ঝাপটিয়ে উঠতে উঠতে সেই রহস্যময় ছায়ামূর্তিটি কাছে আসতে থাকে। মিথিলা দুই হাত উপরে তুলে নাড়তে থাকে। তখন খুব ধীরে ধীরে বুলবুল ডানা মেলে প্রায় নিঃশব্দে নিচে নেমে আসে। মিথিলা কাছে গিয়ে বুলবুলকে স্পর্শ করে বলল, আমি বুঝেছিলাম তুমি নিশ্চয়ই আসবে। কি সুন্দর জ্যোৎস্না উঠেছে, আমি তাই উড়তে বের হয়েছি।
ভাবলাম তোমাদের লঞ্চটা দেখে যাই, তখন দেখি তুমি ছাদে দাঁড়িয়ে আছো। আমি না হয় যদি অন্য কেউ হতো? আমি বুঝতে পেরেছি অন্য কেউ না, তোমরা যখন আর জঙ্গলে গিয়েছিলে আমি তোমাদের সবাইকে দেখেছি। আমি বাইনোকুলার দিয়ে তোমাকে সবগুলো গাছের উপর খুঁজেছিলাম। তোমরা কখনো আমাকে খুঁজে পাবে না, আমি গাছের আড়ালে লুকিয়ে থাকতে পারি, তোমরা আমাকে দেখবে না, কিন্তু আমি তোমাদের দেখি। কি মজা! শুধু পাখিগুলো মাঝে মাঝে ঝামেলা করে, হঠাৎ করে উত্তেজিত হয়ে যায়, ডাকাডাকি করে ছুটাছুটি শুরু করে দেয়। ও আচ্ছা, বনের মাঝে হঠাৎ করে অনেকগুলো পাখি উড়ে উড়ে এলো? হ্যাঁ, ওগুলো আমার সাথে ছিল, ওরা আমার ঘরে ঘুমায়। তোমার ঘর কোথায়? জঙ্গলে অনেক উঁচু একটা গাছের ওপর আমি ঘর তৈরি করেছি। কি মজা, তাই না? ইস, তোমার কি মজা, তুমি উঠতে পারো? তুমি উঠতে চাও? 100 বার চাই। আমার সাথে উড়বে? কেমন করে? তুমি আমার পিঠে বসবে, তোমাকে নিয়ে উড়ে যাব। সত্যি তুমি পারবে? কেন পারবো না। কিন্তু যদি পড়ে যাই? পড়বে না, তুমি যখন পড়তে চেয়েছিলে তখন আমি তোমাকে পড়তে দেইনি, মনে আছে? আছে। আমি তোমাকে পড়তে দিব না, আর তুমি আমাকে শক্ত করে ধরে রাখবে। ঠিক আছে। বুলবুল তার দুই ডানা বিস্তৃত করে একটু সামনে ঝুঁকে দাঁড়ালো। মিথিলা পেছন থেকে তার গলা ধরে তার পিঠে ঝুলে পড়ল। বুলবুল জিজ্ঞাসা করল, তুমি ঠিক করে ধরেছ? ধরেছি। ঠিক আছে, তাহলে আমরা উড়ছি। বুলবুল তার শক্তিশালী ডানা ডানা দুটি ঝাপটে সামনে কয়েক পা এগিয়ে পা দিয়ে নিচে ধাক্কা দিয়ে উপরে উঠে পড়ে। মিথিলা শক্ত করে বুলবুলের গলা চেপে ধরে ভয়ের একটা শব্দ করল। প্রথমে বুলবুল খানিকটা নিচে নেমে আসে, তারপর খুব ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ডানা ঝাপটে বুলবুল মিথিলাকে নিয়ে বনভূমির দিকে উড়ে যায়। গাছের উপর দিয়ে সে আকাশের দিকে এগুতে থাকে। দেখে মনে হয় সে বুঝি সোজা চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। বুলবুল ডানা ঝাপটে মিথিলাকে আরও উপরে নিয়ে যায়। তখন মিথিলা তার মন খারাপের একটা কথা বলল, তার মায়ের কথা বলল, তার মা কেমন করে মারা গেল সেই কথা বলল, তার স্কুলের কথা বলল, তার বন্ধুবান্ধবদের কথা বলল। ধীরে ধীরে যখন পূবের আকাশ ফর্সা হতে শুরু করেছে তখন বুলবুল মিথিলাকে নিয়ে ফিরে আসে। তাকে লঞ্চের ছাদে নামিয়ে দিয়ে সে উড়ে যায়। তার সমস্ত শরীর ক্লান্ত, কিন্তু বুকের ভেতর বিচিত্র এক ধরনের অনুভূতি, যার সাথে সে পরিচিত না, সেটা সে কোনোভাবেই বুঝতে পারছিল না। পরদিন ভোরে ডক্টর আশরাফ নাস্তার টেবিলে তার মেয়েকে খুঁজে না পেয়ে মেয়ের কেবিনে গিয়ে দেখতে পেল সে ঘুমে কাদা হয়ে আছে। রাত্রিবেলা খাবার টেবিলে ডক্টর আশরাফ ঘোষণা করল তাদের এবারকার অভিযান শেষ, পরদিন ভোরে তারা ফিরে যাচ্ছে। ফিরে যাচ্ছি? হ্যাঁ। কেন আব্বু, এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি? এই কয়দিন আগেই তুই একেবারে অধৈর্য হয়ে গিয়েছিলি যে কখন ফিরে যাব, এখন বলছিস তাড়াতাড়ি? হ্যাঁ আব্বু, আগে আমার ভালো লাগছিল না, কিন্তু এখন লাগছে। ভালো লাগলে ভালো, আমরা আবার আসব। কিন্তু? কিন্তু কি? আর কয়েকদিন থাকো না, অন্য কিছু স্টাডি করো। অন্য কি স্টাডি করব? বনে কত কি আছে, গাছপালা, সাপ, ব্যাঙ গোসাপ। আমি তো গাছপালা সাপ ব্যাঙের এক্সপার্ট না, আমি পাখির এক্সপার্ট। তাহলে পাখি স্টাডি করো। এরকম সময় খাবার টিভিদের এক পাশে বসে থাকা চশমা পরা একজন বলল, স্যার মিথিলার কথা একটা যুক্তি আছে। কি যুক্তি? আজকে আমাদের লঞ্চের ছাদে এটা পেয়েছি, বলে চশমা পরা ছেলেটা ডক্টর আশরাফের দিকে একটা পালক এগিয়ে দেয়। পালকটা কমপক্ষে 1 ফুট লম্বা এবং সেটা দেখে একসাথে সবাই বিস্ময়ের একটা শব্দ করল। এর অর্থ কি তোমরা জানো? কি স্যার? এর অর্থ এই পাখিটার ডানার বিস্তৃতি 6 থেকে 8 মিটার। এটা কি পাখি স্যার? আমি জানি না। আপনি জানেন না? আমার জানার মতো এত বড় পাখি পৃথিবীতে নেই। তাহলে এটা কোথা থেকে এলো? আমি জানি না। আমরা কি এটা নিয়ে একটু স্টাডি করব, খুঁজব? আমরা গত কয়েকদিন যেভাবে স্টাডি করেছি তাতে এই পাখিটার অস্তিত্ব খুঁজে পাওয়া উচিত ছিল, যেহেতু পাইনি তার অর্থ পাখিটা অনেক বুদ্ধিমান, নিজেকে লুকিয়ে রাখতে পারে। হয়তো এটা পাখি না? এটা পাখি না, এটা তাহলে কি মিথিলা? হয়তো একটা পরি। সবার জোরে হেসে ওঠার কথা ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ হেসে উঠল না। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে গেছে তখন মিথিলা নিঃশব্দে লঞ্চের ছাদে উঠে এলো। নিঃশব্দে লঞ্চের ছাদে পায়াচারি করতে থাকে। চাঁদটা যখন একটু ঢলে পড়ল তখন সে দেখতে পেল বিশাল একটা পাখির মতো ডানা মেলে বুলবুল লঞ্চটাকে ঘিরে বৃত্তাকারে ঘুরছে। মিথিলা এগিয়ে গিয়ে বুলবুলের হাত ধরে বলল,
তুমি তো দেরি করে এসেছো কেন? আমি আরো আগে আসতে চেয়েছিলাম, কিন্তু লঞ্চে মানুষজন জেগে আছে, চলাফেরা করছে। ও জানি, বিপদ মনে হয় একটু হয়েছে। কি বিপদ? তোমার একটা পালক এখানে খুঁজে পেয়েছে, সেটা দেখে সবার মাথা খারাপ হয়ে গেছে। সবাই বলছে এত বড় পালক কোনো পাখির হতে পারে না, তোমাকে খুব সাবধানে থাকতে হবে। ঠিকই বলেছ, তোমাকে যদি কেউ দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আমরা কাল সকালে চলে যাব। আমার খুব মন খারাপ হবে। আমারও। আমার মনে হচ্ছে কেন তোমার সাথে দেখা হলো, দেখা না হলে তো মন খারাপ হতো না। না, আমার সেটা মনে হচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আমার কি সৌভাগ্য যে তোমার সাথে দেখা হলো। এখন আমি সারা জীবন তোমার কথা মনে রাখতে পারব। আমি যখন আকাশে উঠবো তখন ভাববো একদিন তোমাকে নিয়ে আকাশে উঠছি। আমার আসলে চলে যেতে ইচ্ছা করছে না। তুমি কি আজকে আবার উঠতে চাও? তোমার কষ্ট হবে না? না। তাহলে চলো যাই। কিছুক্ষণের ভেতর বুলবুল মিথিলাকে নিয়ে আকাশ উড়ে গেল। ঠিক তখনই একজন ডক্টর আশরাফের কেবিনে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ডক্টর আশরাফ ঘুম থেকে উঠে ভয় পাওয়া গলায় বলল, কি হয়েছে? আপনি বিশ্বাস করবেন না স্যার, নিজের চোখে দেখলেও বিশ্বাস করবেন না। কি হয়েছে? বিশাল বড় একটা পাখির পালক কোথা থেকে এসেছে আমি জানি, একজন মানুষ, তার পাখির মতন পাখা। কি বলছো? বলছি একজন মানুষ তার পাখির মতন পাখা। সে কোথায়? মিথিলাকে নিয়ে আকাশে উঠতে গেছে, একটু পরে আসবে। মিথিলাকে নিয়ে? হ্যাঁ স্যার, মানুষটা মিথিলাকে চিনে, দুজন খুব বন্ধু, আমি স্যার তাদের কথা শুনেছি। সবাইকে ডেকে তোলো, এই ক্রিয়েচারটাকে ধরতে হবে, মনে হয় এটা হবে বায়োলজিক্যাল সায়েন্সের সবচেয়ে বড় আবিষ্কার। ঘন্টা দুয়েক পর যখন মিথিলাকে পিঠে নিয়ে বুলবুল লঞ্চের ছাদে নেমে এলো, তারা ঘুণাক্ষরও কল্পনা করতে পারেনি প্রায় 2 ডজন মানুষ তাদের জন্য অপেক্ষা করছে। মুহূর্তের মাঝেই বুলবুল বুঝে যায় কি হচ্ছে। সে তার শক্তিশালী পাখা দিয়ে আঘাত করে কয়েকজনকে নিচে ফেলে দেয়। পা দিয়ে ধাক্কা দিয়ে সে উড়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না। কেউ একজন একটা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেছে। মিথিলাকে ডক্টর আশরাফ ধরে রাখতে পারছে না, আরও দুজন মিলে মিথিলাকে আটকে রেখেছে। সে হিস্টিরিয়াগ্রস্ত মানুষের মতো চিৎকার করে কাঁদছে, তার সারা শরীর থরথর করে কাঁপছে এই মুহূর্তে। বুলবুলকে পিচ মরা করে বাঁধা হয়েছে, শুধু হাত বেঁধে কেউ নিশ্চিত হতে পারেনি, তাই পা দুটিকেও শক্ত করে বাঁধা হয়েছে। লঞ্চের ছাদে রেলিংয়ের সাথে তার শরীরটা বাঁধা হয়েছে, তার সারা দেহ রক্তাক্ত ও ক্ষতবিক্ষত। সে জানতো তাকে যদি ধরে ফেলতে পারে সেটাই হবে তার শেষ, তাই সে প্রাণপণে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। এতগুলো মানুষের সাথে সে একা কিছুতেই পেরে ওঠেনি। তার সামনে অনেক মানুষ তাকে অবাক হয়ে দেখছে, এইটুকু সে বুঝতে পারে। শুনতে পেল কেউ একজন বলল, জ্ঞান ফিরেছে, স্যারকে ডাকো, জ্ঞান ফিরেছে। কিছুক্ষণের মাঝেই ডক্টর আশরাফ লঞ্চের ছাদে চলে এলো। বুলবুলের সামনে হাঁটু গেড়ে বসে সে অবাক হয়ে তার দিকে তাকালো। এই, তুমি কোথা থেকে এসেছ? তুমি কি? আমি জানি না, আপনি বলবেন আমি কি? এই ক্রিয়েচারটাকে একটু পরীক্ষা করা দরকার, মেডিকেল পরীক্ষা। করেছি স্যার, অনেক ব্লাড লস হয়েছে। মানুষ হলে বলতাম রক্ত দিতে হবে, কিন্তু এটা তো মানুষ না। কি বলবো বুঝতে পারছি না, কি ট্রিটমেন্ট করবো বুঝতে পারছি না। বেঁচে থাকবে? জানি না স্যার, মাথার পেছনে রড দিয়ে মারা হয়েছে, ব্রেইন ইঞ্জুরি হয়েছে কিনা বুঝতে পারছি না, মানুষ হলে এতক্ষণে মরে যেত। এই প্রাণীটা মানুষের ইতিহাসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি প্রাণী, চেষ্টা করে এটাকে বাঁচিয়ে রাখতে। তবে শেষ পর্যন্ত অবশ্য বেঁচে না থাকলে ভালো। কেন স্যার? প্রাণীটার মানুষ অংশটা খুব প্রবল, আমার মেয়েকে মুগ্ধ করে ফেলেছে বুঝতে পারছো না। যদি তার কথাবার্তা চিন্তাভাবনা মিডিয়াতে চলে আসে, সায়েন্টিফিক কমিউনিটি ক্ষতিগ্রস্ত হবে, সবাই তখন এটার ইমোশনাল অংশটা নিয়ে কথা বলবে, সায়েন্টিফিক অংশটা চাপা পড়ে যাবে। তাহলে কি স্যার এটাকে মেরে ফেলবো? এই মুহূর্তে না, আমাদের ঢাকা ফিরতে এখনও 3 দিন, এর আগে আমরা কাউকে কিছু জানতে দিচ্ছি না। এই 3 দিন নিজেরা এটাকে স্টাডি করবো, ঢাকায় ফেরার পর দেখা যাক। কাজেই তোমরা কেউ বিশ্রাম নেবে না, সবাই কাজ করো। জি স্যার, আমরা বিশ্রাম নিচ্ছি না। ছবি ভিডিও তোলার আগে রক্ত মুছে নিও, ইঞ্জুরিগুলো যেন দেখা না যায়। প্রাণীটা মাঝে মানুষ মানুষ ভাব থাকায় মুশকিল, কেউ দেখলে অন্যরকম ভাবতে পারে। জি স্যার, এখন মানুষের সমস্যা নিয়ে মানুষেরা যত ভাবে, পশু পাখির সমস্যা নিয়েও তার থেকে বেশি ভাবে। ঠিক বলেছ। আব্বু। বলো মিথিলা। এটা কি তুমি সত্যি ওদের বলেছো আমাকে কেবিনের মাঝে তালা মেরে রাখতে?
এটাকে অন্যভাবে নিও না। তোমার ভালোর জন্য আমরা তোমাকে এখানে আটকে রেখেছি। আমার ভালোর জন্য? হ্যাঁ, তুমি অত্যন্ত নির্বোধের মতো কিছু কাজ করেছ। কি কাজ? পাখালয় প্রাণীটার সাথে ওড়ার চেষ্টা করেছ। তুমি কি জানো তুমি কত বড় ঝুঁকি নিয়েছিলে? প্রাণীটা যদি তোমাকে ওপর থেকে ফেলে দিত। আমাকে? আমাকে কেন ফেলে দিবে? এরকম ভয়ঙ্কর একটা বন্য প্রাণী যা ইচ্ছে তাই করতে পারে। তুমি কেমন করে তার পিঠে উঠে আকাশে উঠতে গেলে? তোমার কি বিন্দুমাত্র কাণ্ড জ্ঞান নেই? আব্বু, ও মোটেও বন্য প্রাণী না। আমার সাথে তর্ক করবে না, আমি এই বিষয়গুলো তোমার থেকে অনেক বেশি জানি। তুমি কি জানো সে কত হিংস্রভাবে আমার স্টুডেন্টদের আক্রমণ করছে? আর একটু হলে এটা তাদের মেরেই ফেলতো। আব্বু, তোমরা ওকে ধরার চেষ্টা করেছো আর সে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না? খুব একটা লাভ হয়নি, তাকে আমরা ঠিকই ধরেছি। শুধু ধরনি, তাকে তোমরা মেরেছ। কেমন আছে এখনো? আছে একরকম। বেঁচে আছে নাকি মেরে ফেলেছ? মেরে ফেলবো কেন? লোহার রড দিয়ে তোমরা তার মাথায় মেরেছ? আমাদের সেফটির জন্যে। একটা বন্য প্রাণী আমাদের আক্রমণ করবে আর আমরা চুপচাপ বসে থাকবো? ঠিক আছে, এখন আমার প্রশ্নের উত্তর দাও। আমাকে কেবিন থেকে বের হতে দিবে? না। ওকে একবার দেখতে দিবে? কোনো প্রশ্নই আসে না। আমাকে বাথরুমেও যেতে দিবে না? সেটা দেবো, তবে খুব সাবধানে। দেখতে হবে তুই যেন কোনো পাগলামি না করিস। আমরা ঢাকা রওনা দিয়ে দিয়েছি, দুই দিনে ঢাকা পৌঁছে যাব, তখন তোর যা ইচ্ছা হয় তুই করিস। ডক্টর আশরাফ চলে যাওয়ার পর মিথিলা কেবিনটা খুব ভালো করে পরীক্ষা করল। লোহার দেয়াল, লোহার দরজা ভেঙে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি কোনোভাবে তালার চাবিটা পেতে পারতো তাহলে হাত বের করে তালাটা খুলতে পারতো, কিন্তু চাবি পাবে কোথায়? ঠিক তখন তার একটা জিনিস মনে পড়ল, বাথরুমেও তালা দেয়া আছে। ভাড়া করা লঞ্চ, কেবিনের প্যাসেঞ্জারের জন্য আলাদা বাথরুম রয়েছে। সাধারণ মানুষেরা যেন যেতে না পারে সেজন্য তালা মারা থাকে। কেবিনের মানুষেরা যাওয়ার সময় চাবি নিয়ে খুলে বাথরুমে যায়। বাথরুমের চাবিটা প্রথম নিজের কাছে রাখতে হবে, তারপর খুব সাবধানে তার কেবিনের তালাটাকে বাথরুমের তালা দিয়ে পাল্টে দিতে হবে। তারপর যখন কেউ লক্ষ্য করবে না তখন দরজার কাঁচ ভেঙে হাত বের করে চাবি দিয়ে তালাটা খুলে ফেলতে হবে। কাজটা সহজ নয়, কিন্তু চেষ্টা করে দেখা যেতে পারে। রাতের খাবারটা সে আগের বারের মতো মানুষটার মুখে ছুড়ে দিল না, সে খানিকটা খেলো এবং খানিকটা লুকিয়ে রাখলো। গভীর রাতে সবাই যখন মোটামুটি ঘুমিয়ে গেছে তখন সে ঘরের ভেতর লুকিয়ে রাখা ভাত তরকারি পানির সাথে মিশিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে বমি করার মতো শব্দ করতে থাকে, সাথে সাথে দরজায় ধাক্কা দিয়ে শব্দ করতে থাকে। কিছুক্ষণের মাঝেই খবর চলে গেল এবং ডক্টর আশরাফউদ্দিন মুখ খুলে দরজার ভেতরে ঢুকল। জিজ্ঞাসা করল, কি হয়েছে? শরীর খারাপ লাগছে আব্বু, বমি হচ্ছে। কেন? জানি না। ডক্টর আশরাফ তাকে ধরল। মিথিলা দরজার কপাট ধরে বমি করার ভঙ্গি করে দরজায় লাগানো তালাটা সাবধানে খুলে নেয়। ডক্টর আশরাফ বলল, আমি খুলে দিই। আমি পারব। সে বাথরুমের তালাটা খুলে হাতে নিয়ে সেখানে তার ঘরের তালাটা ঝুলিয়ে দেয়। বাথরুমের ভেতর ঢুকে সেই দরজা বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নেয়। এখন পর্যন্ত সব কিছু পরিকল্পনা মতো চলছে। তার স্যুটকেসের চাবিটা নিয়ে এসেছে, সুতলি দিয়ে বাঁধা বাথরুমের চাবিটার জায়গায় স্যুটকেসের চাবিটা লাগিয়ে নেয়। বাথরুমের চাবিটা কোমরে গুঁজে নিয়ে সে বাথরুম থেকে বের হলো। বাইরে ডক্টর আশরাফ ঘুম ঘুম চোখে দাঁড়িয়েছিল। মিথিলাকে জিজ্ঞাসা করল, ঠিক আছে সব? হ্যাঁ। তাহলে ঘুমিয়ে যা। ঘুম আসছে না। তোমার কাছে ঘুমের ট্যাবলেট আছে? আছে। বেশি করে কয়েকটা দেবে? খেয়ে ঘুমাবো। বেশি করে নয়, একটা দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে যা। মিথিলা তখন সুতলিতে বাঁধা স্যুটকেসের চাবিটা বাথরুমের চাবি হিসেবে আগের জায়গায় ঝুলিয়ে দেয়। তারপর ঘরে ঢুকে নিজের বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। এই নাও, এটা খেয়ে ঘুমিয়ে যাও। দুইটা দাও। দুইটা লাগবে না, একটাই যথেষ্ট। না, আমাকে দুইটা দাও, আমি মরার মতো ঘুমাতে চাই। এখন ঘুমাবো। আচ্ছা, খেয়ে ঘুমিয়ে যা। গুড নাইট। এটা বলেই সে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে জিভের নিচে লুকিয়ে রাখা ট্যাবলেট দুটো বের করে ফেলল। কি কুৎসিত গন্ধ! মনে হলো এবারে বুঝি সে সত্যি সত্যিই বমি করে দেবে। মিথিলা আরও ঘণ্টাখানেক অপেক্ষা করলো, তারপর সে উঠে বসল। কেউ এখন তাকে নিয়ে মাথা ঘামাবে না, সবাই জানে সে দুইটা ঘুমের ট্যাবলেট খেয়ে মরার মতো ঘুমাচ্ছে। তবে সে উঠল, এখন তার সেই কাজ করার সময় এসেছে। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর কাঁচা একটা ফাটল তৈরি করল। তখন সে সাবধানে চাপ দিয়ে একটা বড় টুকরা আলাদা করে নেয়। চাপ দিয়ে সাবধানে আরও একটু ভেঙে সে আরও কয়েক টুকরো কাঁচ সরিয়ে নেয়। শেষ পর্যন্ত মিথিলা তালার ভেতর চাবি ঢোকাতে পারল এবং একটু চাপ দিতেই তালাটা খুট করে খুলে গেল। মিথিলা কিছুক্ষণ অপেক্ষা করে তারপর খুব সাবধানে দরজা খুলে কেবিন থেকে বের হয়ে আসে।
ছাদের রেলিংয়ে বুলবুলকে বেঁধে রেখেছে। সে মাথা নিচু করে অবসন্নের মতো বসেছিল। মিথিলাকে দেখে মুহূর্তের মাঝে তার মুখে একটা হাসি ফুটে ওঠে। নরম গলায় বলল, তুমি? হ্যাঁ, আমি। আমাকে আটকে রেখেছিল, কোনো মতে পালিয়ে এসেছি। আমি ভাবিনি তোমার সাথে দেখা হবে। আমিও ভাবিনি। কেমন আছো তুমি? ভালো ছিলাম না, তুমি এসেছো এখন খুব ভালো আছি। কেউ এসে পড়বে, আগে তোমাকে খুলে দেই। মিথিলা টাওয়েলটা ভিজিয়ে তার মুখ থেকে শুকনো রক্ত মুছিয়ে দিয়ে বলল, তুমি এখন যাও, কেউ এসে পড়ার আগেই তুমি চলে যাও। আমার যাওয়ার ইচ্ছে করছে না। না না, ইচ্ছা না করলেও যেতে হবে তোমাকে। বুলবুল নিজের পায়ের ওপর দাঁড়ানোর চেষ্টা করল, হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল, কোনো মতে মিথিলাকে ধরে সামলাল। নিজের পাখা দুটো এবার বিস্তৃত করে দেখে নেয়, তারপর সে মিথিলার দিকে তাকিয়ে বলল, আচ্ছা যাজ তাহলে। যাও, উড়ে যাও তুমি। মিথিলা, তুমি আমাকে মনে রেখো। মনে রাখবো। আমি তাহলে যাই? চাই বলতে নেই, বলতে হয় আসি। আমি তাহলে আসি। আসো। মিথিলা তার মুখে অনেক কষ্টে একটা হাসি ধরে রাখে। হাসি হাসি মুখে সে বুলবুলের দিকে তাকিয়ে তার হাত নাড়ে। বুলবুল আবার মাথা ঘুরিয়ে নিল, তারপর ডানা ঝাপটিয়ে উড়ে যেতে লাগলো। খুব ধীরে ধীরে সে দূরে সচেরে যেতে থাকে, মিলিয়ে যেতে থাকে। পূবের আকাশ তখন সূর্য উঠেছে। দেখে মনে হয় বুলবুল বুঝি ডানা ঝাপটিয়ে ঠিক সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে, ইকারাসের মতো। মিথিলা তখন তার দুই হাত দিয়ে মুখ ঢেকে আকুল হয়ে কাঁদল। মিথিলা তার শিশু সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে বলল, ঘুমাও বাবা, আর কত দুষ্টুমি করবে, আগে তুমি গল্প বলো, তাহলে ঘুমাবো। মিথিলা তখন তাকে ডেডিলাসের পুত্র ইকারাসের গল্প বলল। ইকারাস তার ডানা ঝাপটিয়ে কিভাবে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছিল সেই গল্পটুকু বলার সময় মিথিলা কেমন যেন আনমনা হয়ে যায়, তার শাড়ির আঁচল দিয়ে চোখ মোছে। আম্মু কেন এটা করে মিথিলার শিশুপুত্র বুলবুল সেটা কখনো বুঝতে পারে না। বুলবুল শুধু একটা জিনিস জানে, তার আম্মু তাকে খুব ভালোবাসে। কারণে অকারণে তাকে বুকে জড়িয়ে ধরে বুলবুল বলে ডাকে।